Okay, भैया 45। আচ্ছা, আপনারা একটু দেখে আসবেন যে আমাদের লাইভটা শুরু হয়েছে কিনা, আর যদি শুরু হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা যে কেউ একজন লাইভের লিংক, নট লাইভটা ডিরেক্টলি শেয়ার করা মেসেঞ্জারে, লাইভের লিংকটা আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা দিয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, একটা সেকেন্ড, আমি অফিসকে দিয়ে দিই এটা, তারপর আমি আপনাদের সাথে ক্লাস স্টার্ট করছি। আচ্ছা, এটা হচ্ছে লিংকডইন অ্যাড ম্যানেজারের কাজ, 6 মাসের, মোর দেন 6 মান্থ, লেস দেন 30 আওয়ার, পার উইক হচ্ছে 30 ঘন্টা, আওয়ারলি রেট ওর হচ্ছে $10 to $36। ভালো তো, আই এম ও আচ্ছা এক্সপার্ট হায়ার করতে চেয়েছে, আই এম উইলিং টু পে হায়ার রেটস ফর দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার। আচ্ছা, তারপরে জানতো ভাইয়া নিচে আসেন তো দেখি ওর কোনো কান্ট্রি ইয়ে দিয়ে দিয়েছে কিনা। দেখেছেন ভাইয়া, অলরেডি 15 সেন্ট, ওর ইন্টারভিউ নাই, ইনভাইট নাই, সোশ্যাল মিডিয়া ও আলাদা কোনো ক্রাইটেরিয়া দেয়নি। ভাই একটু উপর উঠেন তো, ও 2018 এর, দাঁড়ান, ওর টোটাল অ্যাভারেজ, টোটাল হায়ার রেট হচ্ছে 3.388, 8K প্লাস স্পেন করেছে, 22 জন হায়ার করেছে, 75% হায়ার রেট, 20টা জবে 75% হায়ার রেট, 20টা জবের 15টা জব নিয়েছে, বাকি 5টা জব কি করছে, ক্যান্সেল করছে। তেমন কিছু বোঝা যাচ্ছে না আপু, আমি দেখেন ও নামাজটা তো। পড়ে খাই, ক্লাস জয়েন করতেছি। আচ্ছা ভাইয়া, কারণ দেখেন 75% হলে এখানে হচ্ছে ওর 15টা রিভিউ, 15টা রিভিউ মানে হচ্ছে নিশ্চয়ই 15 জন ফ্রিল্যান্সার কাজ করেছে, আর এখানে দেখাচ্ছে ওর টোটাল 20টা জব করেছে। তো 20টা জবের মধ্যে যদি একটা জব ওপেন জব থাকে, তার মানে 19টা, 19টার মধ্যে 15টা, বাকি 4টা কি করেছে? মনে হয় ই করে নিছে, ক্যান্সেল করে দিছে, ক্লোজ করে দিছে। কোন, এটা তো আপনাদেরকে আগেও বলেছি, আপওয়ার্কের মনে আছে, কোন বায়ার যদি কাজ একবার মানে কাজের বায়ার বায়ার অফার সে সেন্ড করে বা জব পোস্ট করে, পরবর্তীতে যদি সে এটা উইথড্র করে, তাহলে আপনি যদি ওই জব পোস্টে প্রপোজাল পাঠিয়ে থাকেন এবং বায়ার কোন ফ্রিল্যান্সার হায়ার না করে যদি ওই জব পোস্টটা উইথড্র করে নিয়ে যায়, তাহলে হচ্ছে আপনি যেই কানেক্টটা দিয়ে বায়ারকে বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেই কানেক্টটার উপরে কিন্তু আপনার একটা মানে সেই কানেক্টটা আপনার এখানে ব্যাক করবে। সেটা কি আপনাদের মনে আছে? জি আপু, হ্যাঁ বলছিলেন, বলছিলাম না হ্যাঁ জি আপু, এইটা হচ্ছে ওই রকম, ওর ওই 4টা জব ওই কাজ করছে, যেই ফ্রিল্যান্সাররা পাঠিয়েছিল তারা হচ্ছে ব্যাক পেয়েছে কানেকশন। আচ্ছা, এটা ভাইয়া দিতে পারেন, তবে এটা আপনি দিতে পারবেন না, তার কারণ হচ্ছে অলরেডি এখানে 10 জন হয়ে গেছে এবং এটাও এক্সপার্ট চেয়েছে, আপনারা একদমই এক্সপার্ট না, কারণ আপনারা ক্লাস করার পরে আপনারা খুব বেশি প্র্যাকটিস করতে পারেননি। আমি বলতাম যদি ও ধরেন ইন্টারমিডিয়েট চাইতো, তাহলে হচ্ছে আমি বলতাম যে ঠিক আছে ভাইয়া করে ফেলো, কিন্তু সে ইন্টারমিডিয়েট চাইনি, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলতে পারছি না ভাইয়া। আচ্ছা, ওকে আপু, ব্যাপারটা বুঝতে পেরেছেন কেন না করছি? কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট না হলে ওর তো অলরেডি ধরেন ও এক্সপার্ট চেয়েছে, সো আপনাদের একদম বেসিক আইডিয়া, আপনারা কিন্তু এখন এন্ট্রি লেভেল, এন্ট্রি লেভেলটা আপনাদের দেওয়ার রিজনটাই ছিল এটা, যে আপনারা এখন পর্যন্ত জাস্ট একটা টপিক, নতুন নতুন টপিক শিখে গেছেন, খুব বেশি আপনারা প্র্যাকটিসের সময় পাননি। আমাদের টাইমটা আসলে খুব শর্ট টাইমের মধ্যে, তো দ্যাটস ওয়াই আমাকে প্রতিদিনই কিন্তু আপনারা একটা করে নতুন টপিক শিখছেন, এমন না যে একটা টপিকের জন্য আপনারা 2 দিন 3 দিন টাইম পাচ্ছেন, 2-3 দিন পরে ক্লাস হচ্ছে অমন তো না, তাই না? হ্যাঁ তো আপনারা কিন্তু টাইম পাচ্ছেন না প্র্যাকটিসের জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য টাইম না হওয়ার কারণে আসলে প্রবলেম হয়ে যাচ্ছে।
প্র্যাকটিস করেন, আপাতত এন্ট্রি লেভেলে থাকুক আপনারা, আপনারা মাস দুয়েক পরে এটাকে আপনারা যারা যারাই আছেন তারা নিজেদের কাজের দক্ষতা বুঝে নিজেদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে আপনারা হচ্ছেন ইয়ে করে দিবেন এটাকে, কি বলে ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট করে দিবেন, 2-3 মাস পরে এটাকে আপনি ইন্টারমিডিয়েট করবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে ভাইয়া? জি আপু। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা ফেসবুক, গতকাল আমরা করেছিলাম ফেসবুকের পিক্সেলের ক্লাস, আজকে আমরা পিক্সেলের যে প্রবলেমগুলি আছে ওইগুলি রিভিউ করব, আর হচ্ছে আমরা আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটা দেখবো। আর অ্যাড ক্যাম্পেইন দেখার পরে যেটা হবে, আপনাদের যে কনফিউশন গুলি ছিল ওই কনফিউশন গুলি চলে যাবে, এবং ফেসবুক অ্যাড ম্যানেজারটা আসলে একদিনে বলে বোঝানোর মতো না। তো আমি আপু যেটা বলছে এটার পরের প্রশ্নটা কি হবে সেটা এখন মাথায় না এনে আপু যেটা বলছে সেটা এখন মাথায় ঢোকানোর ট্রাই করবো, কারণ আপনি যদি নেক্সট স্টেপটা চিন্তা করেন এবং নেক্সট স্টেপ চিন্তা করে আপনি যদি আমাকে কোশ্চেন করেন তাহলে আপনার যে প্রবলেমটা হবে, কারণ আমি তো এখন একটা প্রশ্ন নিয়ে ক্লাস নেব, একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, তাই না? আর ফেসবুকের অ্যাড ম্যানেজারটা তো অনেক ভাস্ট একটা এরিয়া, তো ওইখান থেকে দেখা যাবে যে আপনার অনেক কিছুই ছুটে যাবে। আর আপনারা যখন আমাকে মানে নেক্সট লেভেলের কোশ্চেন গুলি করবেন, আমি হয়তো আনসার দিতে গিয়ে আমি বেসিক লেভেলের যে কোশ্চেনের আনসার থাকবে ওই আনসার গুলি হয়তো আমি ভুলে যাবো বা দিতে পারবো না, বা হয়তো বা কোনো কারণে মিস হয়ে যাবে। সো এই কাজটা করবেন না, আপনারা ট্রাই করবেন। আজকে যত দেখাচ্ছি আমি অতটুকু বুঝতে পারছেন কি, অতটুকু যদি বুঝতে পারেন নেক্সট ক্লাসে এরপরের টুকু বুঝবেন। তার কারণ হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারে আপনাকে অ্যাড ম্যানেজার বুঝতে হবে, আপনাকে বিজনেস ম্যানেজার বুঝতে হবে, আপনাকে অ্যাডস এর বুঝতে হবে, আপনাকে ক্যাম্পেইন বুঝতে হবে, আপনাকে কিভাবে বিজনেস ম্যানেজারের রোল দেয়া হয় সেটা বুঝতে হবে, কিভাবে অ্যাড অ্যাকাউন্টের রোল দেয়া হয় সেটা বুঝতে হবে, কিভাবে বিলিং অ্যাড করবেন সেটা বুঝতে হবে, আপনার কোন কোন টপিক আছে, কোন কোন অপশন আছে সেটা জানতে হবে, কিভাবে একটা অ্যাড কে বেশি রিচ করানো যাবে, কিভাবে একটা অ্যাডের কিভাবে একটা অ্যাডের হচ্ছে আপনার রিসার্চ করতে হবে, কোন অবজেক্টটাকে নিতে হবে, কোন অবজেক্টটা দিয়ে কাজ করতে হবে, কোথায় অ্যাডটাকে প্লেস করতে হবে, কত ডলারে প্লেস করতে হবে, কোথায় কোথায় টার্গেট করব, বিহেভিয়ার কি থাকবে, তাদের ইন্টারেস্ট কি থাকবে, আমার অ্যাডটাকে আমি পিক্সেল সেটআপের থ্রুতে করব কিনা, টোটাল ডিটেলটা মিলে আপনার অ্যাড ম্যানেজ। কথাগুলি কি বুঝতে পেরেছেন? জি আপু, না, সব মাথার উপর দিয়ে চলে গেছে। হ্যাঁ জি আপু, বুঝতে পারছি। অনেকজন ঘুমাই দিয়েছে। জি আপু, বুঝতে পারছি বলে বাকিরা আপনারা কি জি আপু, বুঝছেন? বুঝে গেছি। থাকলে আরেকবার জি জয়দেব ভাইয়া বলেন তো। বললাম ফেসবুকের অ্যাড ম্যানেজারটা হচ্ছে আপনার বিশাল বড় একটা এরিয়া। এখানে শুধু আমি যে অ্যাড ক্যাম্পেইন দেখাবো, অ্যাড ক্যাম্পেইন দেখানোর সময় আপনারা নেক্সট লেভেলের আরেকটা কোশ্চেনটা করবেন না, বা আরেকটার ইয়ে করবেন না, মানে নেক্সট লেভেলের একটা কোশ্চেনে যাবেন না। তার কারণ হচ্ছে নেক্সট লেভেলের কোশ্চেনে গেলে আপনি যেখানে কাজ করছেন, যে প্রশ্নটুকু নিয়ে কাজ করছেন ওই প্রশ্নটুকু মিস হয়ে যাবে আপনার। কারণ আমি হয়তো দেখা যাবে আপনি কোশ্চেন করবেন, আমি আপনাকে আনসার দিয়ে দেবো, সেটার প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে আপনি হয়তো আনসার দিতে গিয়ে আমি যে টপিকটা নিয়ে আপনাদের বোঝাচ্ছিলাম সেই টপিকটা থেকে হয়তো দুই একটা জিনিস আমার মাথা থেকে ছুটে যাবে, বা দুই একটা জিনিস হয়তো আমি মিস করে যাবো, যেটা লস আপনাদের। সো ফেসবুকের অ্যাড ম্যানেজারটা বুঝতে হলে আমি যখন যেটা বলছি সেটা বোঝার ট্রাই করবেন, এর বাইরে কোনো কিছু বোঝার ট্রাই করার দরকার নেই এখন, ঠিক আছে? বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, তারপরে হচ্ছে আমরা আসি। আচ্ছা, জয়দেব আসছে। জয়দেব ভাইয়া আপনার কথাটা বলে নেন, আমরা একটু শুরু করছি। শুভাশিস, 1 মিনিট, সুব্রত 1 মিনিট। জি জয়দেব ভাইয়া বলেন। জয়দেব দাস বলছেন? না না, আপনাকে না, জয়দেব ভাইয়া মানে আপনি না, বুঝতে পারছি আপু। জয়দেব, জয়দেব দাস বলেন। আপু, ওই যে ওই বায়াটা চাচ্ছিল মানে গুগল ম্যাপে ওনার দোকানের লোকেশনটা সেট করতে আর কি, তো এখন দোকানের লোকেশনটা গুগল ম্যাপে সেট করা যাবে। এখন ওইটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে দোকানের ম্যাপে লোকেশন সেট করা, সেটা একটা আলাদা পোর্শন, আর লোকাল এসইও করা একটা আলাদা পোর্শন।
এসিও করতে যাচ্ছে আর কি আপু। আচ্ছা, লোকাল এসিও করতে হলে ওর হচ্ছে ফার্স্টে একটা ওই 1.5 মাসের জন্য একটা ডমিং হোস্টিং নিতে হবে। কারণ হচ্ছে 1.5 মাসের বা 1 মাসের ডমিং হোস্টিং নিলে যেটা হবে, আপনার লোকাল এসিওর জন্য তো ভেরিফিকেশন কোড লাগে, সেটা তো জানেন। হ্যাঁ আপু, ভেরিফিকেশন কোড ছাড়া লোকাল এসিও হয় না। কিন্তু আরেকটা ওয়ে আছে যেটাতে লোকাল এসিও ভেরিফিকেশন ছাড়া হবে, সেটা হচ্ছে আপনার মানে ভেরিফিকেশন কোড ছাড়া হবে, সেটা হচ্ছে ফোন ভেরিফাই কোড। ফোন ভেরিফাই এর জন্য যেটা করতে হয়, ওয়েবসাইট দিতে হয়। ওয়েবসাইট দেওয়ার পরে আপনার ওখানে একটা অপশন আসবে, যে অপশনটাতে আপনাকে ফোন ভেরিফিকেশনের অপশনটা আসে, আপনাকে ওখানে ফোন ভেরিফিকেশন দিলে ফোনে কোড আসবে, ওই কোডটা ওখানে দিলেই আপনার গুগল মাই বিজনেস ভেরিফাইড হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপু, এটা ভুল, এটা ভুল না, এটা ঠিক। এটা করতে হলে ওয়েবসাইট কেন লাগবে? ওয়েবসাইট লাগবে তার কারণ হচ্ছে, ওয়েবসাইটকে আমরা ওই যে গুগল বিং বিং বাইডু ইন্ডেক্স আমরা ইন্ডেক্সিং করেছিলাম না, মনে আছে আপনাদের? জি আপু, হ্যাঁ আপু, ওইটা করার সময় আমাদের একটা জিমেইল আইডি লাগতো না? জি হ্যাঁ আপু, জিমেইল আইডি, জিমেইল আইডি হচ্ছে করে জিমেল, যে জিমেল আইডিটা দিয়ে ওই ইন্ডেক্সিং করবেন, ওই জিমেল আইডি দিয়ে আপনার হচ্ছে গুগল মাই বিজনেস এর জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে ভেরিফিকেশন কোড ছাড়া আপনার ভেরিফাই নিয়ে নিবে ফোন ভেরিফিকেশন দিয়ে। 14 দিনের জন্য ওয়েট করতে হবে না, এটা করা যাবে। সেক্ষেত্রে ও প্রাইসিং এর কথা কি বলেছে বা ওর শপটা কি রিলেটেড? আপু যে হ্যান্ড ওয়াচ আর ইলেকট্রনিক্স মোবাইল শপ আর কি, মোবাইল শপ, হ্যাঁ করে দেওয়া যাবে। ও প্রাইস কিরকম দিবে বলেছে? আপু প্রাইসের কথা কিছু বলে নাই, সেজন্য এটা কি বলবো এটা বুঝতে পারছি না। এইটা আপনার কাজ নেন যে শুধু ওপেন করে দিবেন, জি ঠিক আছে, তাহলে প্রাইস একরকম। আর এটা পুরোটা মানে ওপেন করে ক্রিয়েট করে আপনি অপটিমাইজ করবেন, মানে ওই যে ছবি দেয়া, ইনফরমেশন দেয়া, লোকেশন দেয়া, তার হচ্ছে ফোন নাম্বার দেয়া, তার টাইমটা অ্যাড করে দেয়া, এই টোটাল ডিটেইলিং গুলি যে অপটিমাইজেশনের ব্যাপার থাকে, ভিতরে ছবি টবি সব লোগো সহ দিয়ে যেটা থাকে ওইটা করে দিবেন, সেটার জন্য প্রাইস একরকম। এখন ওকে আগে জিজ্ঞেস করেন, আমি শুধু করে দিলে হবে না, তোমার ভিতরেটা করতে হবে। তার কারণ হচ্ছে, ও যদি প্রপার ওয়েতে অপটিমাইজ না করে, ওকে গুগলে পাওয়া যাবে কিন্তু অনেক নিচে পাওয়া যাবে। জি আপু, ও চাচ্ছিল লোকেশন হতে নিয়ে সেট করে সবকিছু আপু। ওকে, সবকিছু সেট করে হলে ওর থেকে 8,000 টাকা চাইবেন। 8,000? জি আপু। আচ্ছা ভাইয়া, আচ্ছা আপু, ওকে ভাইয়া, আচ্ছা নমস্কার। কিছু বলবেন আপনারা? হ্যালো আপু। না জি ভাইয়া, আমার একটা, আচ্ছা আপনি যে বললেন এখন এই যে একটা পেজ খুলে দেওয়ার জন্য 8,000 টাকা, এখন গ্রাহক যদি এই টাকায় যদি, এটা পেজ খুলে দেওয়ার জন্য না, এটা হচ্ছে লোকাল এসইও করে দেওয়ার জন্য ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ধরেন এই অ্যামাউন্টে যদি গ্রাহক মানে রাজি হতে না চায়, সেই ক্ষেত্রে কি করা যায়? কাজ করব না। এখন আপনি বলতে পারেন আপু 8,000 টাকা কেন বলেছেন? কারণ দেখেন, আপনারা নিজেরাই ওয়েবসাইট নিয়েছেন 3 মাসের জন্য, একটা ওয়েবসাইট 3 মাসের জন্য কত দিয়ে নিয়েছেন? 209 টাকা খরচ হয়েছে। 209? আচ্ছা, 209 টাকা যদি খরচ হয়ে থাকে ডমিন হোস্টিং দিয়ে, কারণ ওকে সাবডমিন দিয়ে ও কাজ করতে পারবে না, ওকে ডমিন হোস্টিং নিতে হবে। ডমিন হোস্টিং নিয়ে ও যদি 209 টাকা দিয়ে কেনে, সেটা হচ্ছে আপনাদের পরিচিত একটা একটা একজন পরিচিতর মাধ্যমে আপনারা কিনেছেন বলে কম পেয়েছেন, এটা বাইরে আরেকটু প্রাইস মোটামুটি ধরেন 300-350 টাকার উপরে ওর লাগবে, যদি ও মোটামুটি কারো কাছ থেকে কিনতে চায়। তো ওই রকম লাগার পরে এখানে কিন্তু আপনার নিজের জন্য রাখছেন তা না, আপনি পে করছেন ওর জিমেইল, ওর জিমেইল আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। এখানে যে শুধু একটা লোকাল এসইও করে দেয়া তা না, দেখবেন আলটিমেটলি ওই লোকের জিমেইল কে ওর দিতে হবে, এবং জিমেইলে ইন্ডেক্সিং করা, ইন্ডেক্সিং করার একটা আলাদা চার্জ হয়। এখন আমি তোমার লোকাল এসইও খুলে দিব, তোমাকে গুগল কোড দিলে দিল, না দিলে নাই। আর আমি এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে, আমি তোমাকে লোকাল এসইও করে দিব তোমার ভেরিফিকেশন সহ। এটাতে যেটা হবে যে আপনারা ফাইবারে গেলে দেখবেন একটা দুই টাইপের লোকাল এসইও আছে, একটা হচ্ছে ভেরিফিকেশন কোড পর্যন্ত এনে দিব, তুমি ওইটার জন্য পে করবা, আরেকটা হচ্ছে ভেরিফিকেশন কোড ছাড়া ভেরিফাই করে দিব, সেটার জন্য তুমি একরকম পে করবা। এখন ওর তো ওই হ্যাসেলটা পোহাতে হচ্ছে না যে 14 দিন ওয়েট করার, বুঝতে পেরেছেন ভাইয়া?
মানে 14 দিন ওয়েট করলেও লাভ নেই, এখন গুগল আপনাকে পাঠাচ্ছে না, কোড না পাঠালে আপনার লোকাল এসইও হচ্ছে না, আর লোকাল এসইও কোড ছাড়া হবে একমাত্র ওয়েবসাইট থাকলে, বুঝতে পেরেছেন? তো ওইটা এখানে তো ডাবল কাজ করতে হচ্ছে, আর এমন না যে লোকাল এসইও জন্য ওকে ক্রিয়েট করে দিয়ে দিতে হচ্ছে, ওকে যেটা করতে হচ্ছে লোকাল এসইও জন্য ওর লোকাল এসইও ক্রিয়েট করবে, ভিতরে ছবি ডিটেইল, ছবির ভিতরের ইন্টারনাল যে সেটিংস গুলি আছে ওইগুলি সমস্ত কিছু ওকে করে দিতে হবে, কারণ লোকাল এসইও সরি আপনার লোকাল এসইওতে যদি কেউ 5টা রিভিউ দেয় তার জন্য আপনার যদি $10 পায়, 4টা না 5টা রিভিউ দিয়ে $10 পায়, $10 মানে কত টাকা ভাইয়া? 90 টাকা করে 900 টাকা, 900 না? আচ্ছা 90 টাকা করে, জি জি। তাহলে চিন্তা করেন, শুধু 4টা রিভিউ দিছে 900 টাকা, আর এই যেটার জন্য রিভিউ দিচ্ছে সেটার কাজটা আমি করব, একটা লোকাল এসইও পাস শেষ করতে কতক্ষণ লাগবে বলেন দেখি সুব্রত? জি আপু, একটা লোকাল এসইও প্রপার ওয়েতে আমি যে ওয়েটা দেখিয়েছি সমস্ত লোগো ডিটেইল সব করে শেষ করতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা মতো লাগবে আপু, ছবি লোগো আপনার প্রোডাক্ট প্রোডাক্ট আপনার ডেসক্রিপশন সমস্ত কিছু সহ আধা ঘন্টা? আপু 4-5 ঘন্টার উপরে লাগবে যদি আমার, কারণ আমরা যেহেতু নতুন আমাদের তো একটু সময় লাগবে। এই হচ্ছে ব্যাপার, এই জন্যই 8,000 টাকা। এখন এইটা হয়তো টাকার অ্যামাউন্টটা শুনে আপনার খুব বেশি মনে হচ্ছে, কিন্তু কাজটা ওই অ্যামাউন্টের। আমি বেশির জন্য বলি নাই না, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা তো আসলে আপু বাঙালি, মানে দরদাম তো যে কোনো জায়গায় আমরা করতে পছন্দ করি। হ্যাঁ দরদাম করতে পছন্দ করি, কিন্তু কিছু কিছু জায়গায় দরদাম আমরা কখনোই করি না। আপনি যখন কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যান তখন কি বলেন, ভাই এত কেন, ভাই একটু চার্জটা কম রাখেন, ভাই ব্যাগটা কম রাখেন, বলেন বলেন? এটা হচ্ছে আপনার, এটা তো ধরেন সব মানুষের মধ্যে একটা মানে আইডিয়া আছে যে ভাইয়া আপনি যেই জায়গায় যাচ্ছেন আপনার, আপনি যখন একটা লোকাল, আপনি যখন ফিশারি ঘাটে যান আপনার আছে মানে সরি আপনি তো খাগড়াছড়ির ওইদিকে বান্দরবনের ওইদিকে যারা চিটং এর ফিশারি ঘাটে যায়, ভাই এই মাছের দাম কত, 10 টাকা কম, 2 চামচ বেশি দেন, এরকম করে। কিন্তু যখন কোনো সুপার শপে যায় ভাবটা এরকম না, আছে এটাই তো দাম, কম আর কি আছে, ঠিক আছে দিয়ে দেন প্যাক করে। এই যে ঠিক আছে দিয়ে দেন প্যাক করে, কারণ কি আগোরার আউটলুক, আগোরা নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই মানুষ আগোরাতে ঢুকলে এই জিনিসটা করে, তাই না? মানে আপু আপনি বলতে চাচ্ছেন এটা হচ্ছে একেবারে সর্বনিম্ন রেট, এটাই তো? হ্যাঁ এটা সর্বনিম্ন রেট করে না, হ্যাঁ এর উপরে বাবা তুমি করো গিয়ে, ওই যে ধরেন এক লোক, আপনাদেরকে একটা এক্সাম্পল দিছিলাম কিনা আমি জানি না, একই পাশাপাশি দুইজন মুরগি ডিম বিক্রি করে, এক লোক বিক্রি করে 10 টাকা, এক লোক বিক্রি করে 6 টাকা, তো যে 6 টাকা বিক্রি করে বুঝছেন সে বলতেছে আমার দোকানের ডিম একদম অরিজিনাল মুরগির ডিম, আর যে 10 টাকা বিক্রি করে সে বলতেছে যান যান বুঝবেন কি দাম, আর ওইটা হচ্ছে নকল ডিম, আমারটা হচ্ছে আসল ডিম, মুরগির ডিম তো মুরগির ডিম, মুরগির ডিম মুরগির ডিম না? এখন আপনার মাথায় যখন কেউ ঢুকাই দিবে, ভাই দেখেন দোকানদাররা বলে ভাই আমার প্রোডাক্টটা হাতে নিছেন, হাতে নিয়ে দেখেন এইটার মতো কোয়ালিটি আপনি পান কিনা, তখন আপনি কম দামে পাওয়ার পর আপনার মাথায় সেকেন্ড বার আরেকবার চিন্তা আসেন, আচ্ছা ওই দোকানে যে গেছিলাম দামটা কেন বেশি চাইলো, আসে না ভাইয়া? অবশ্যই নিশ্চয়ই পার্থক্য তো অবশ্যই থাকতে পারে, পার্থক্য কম দামে কাজ করব, কম দামে কাজ করলে কোয়ালিটিফুল কাজ হবে না, কাজের ধরন সুন্দর থাকবে না। এখন আপনারা যেটা শিখছেন নিখুঁত ভাবে কাজ শিখছেন, নিখুঁত কাজ এবং খুঁতের কাজের দাম দুইটা দুই রকম হয়। আপনি দেখবেন সকালবেলা যেই মাছটা 500 টাকা কেজিতে বিক্রি হয় দুপুরের পরে মানে বিকেলের দিকে, ওই মাছটাই আপনি 200 টাকা কেজিতে কিনতে পারবেন, কিন্তু সকালবেলা কিনে এনে খেলে যে মজাটা পাবেন, বিকেল বেলে কিনে এনে খেলে কি ওই মজাটা পাবেন? সেটা তো অবশ্যই ঠিক আছে আপু। সো আপনার কাজটা হচ্ছে সকালবেলার মাছ, আপনি কাজটা দিবেন সেটা হচ্ছে সকালবেলার মাছ, আর যে কম দামে বলবে সে হচ্ছে বিকেলের খরিদ্দার। আমরা বিকেলের বাজারে মাছ বিক্রি করি না, আমরা সকালের বাজারে বেচি, আমাদের সকালের বাজারে এসে কিনতে হলে কিনতে, আমাদেরকে যদি কেউ কিনতে চায় সকালের বাজারে আসো, আমরা বিকেলের বাজারের পাবলিক না, কথা বুঝতে পারছেন? দূর দাদা আপনি যদি এরকম কোশ্চেন করেন, আপনার বউ হচ্ছে পাশের বাসার একজনের কাজের থেকে সুন্দর এক পেজ পেজ ক্রিয়েট অপটিমাইজ এর জন্য 5,000 টাকা নিয়ে নিছে, আপনি 8,000 টাকা শুনে ভয় পান? ধুর দাদা আপনার থেকে দিদি ভালো। আসলে আমি এটা ভয়ের ব্যাপার না, এই যে
বললেন 8,000 টাকা, মানে এই যে আমার ওয়াইফ করলো যে 8,000 টাকায়, তাহলে তো আমিও তো এরকম পাইলে করে ফেলবো, এই জন্য আমি এটা একটু ক্লিয়ারেন্স নিয়ে নিলাম আর কি। এটা তো আমি আপনাদেরকে বলছি যে এরকম প্রাইস পেলে অবশ্যই করবেন, একটা পেজ ম্যানেজার কাজ করবেন, একটা পেজ ম্যানেজ করা কিন্তু চারটিকের কথা না, পেজ ম্যানেজার কাজ যখন করবেন আপনি পেজ ম্যানেজার জন্য পার মান্থে যদি পোস্ট আপনার দিয়ে করতে হয় অবশ্যই আপনি 10,000 টাকা চাইবেন, একটা পেজ পার মান্থ ম্যানেজ করতে 8 থেকে 10,000 টাকা লাগে, 8 থেকে 10,000 টাকার নিচে আমি বলবো কাজ করবেন না। হ্যাঁ, অন্য মেন্টররা বা অন্য কেউ আপনাদেরকে বলতে পারে এটা কম প্রাইস, এটার দাম কম আছে, এটা কম দামে করো, কিন্তু আপনি যদি আপনার নিজের প্রোডাক্টের বা আপনার নিজের, আমাদের তো আসলে বিক্রি করার মতো কোনো প্রোডাক্ট না, আমরা যেটা করি আমাদের ব্রেনকে বিক্রি করি, আমাদের ব্রেনকে বিক্রি করি না ভাইয়া? আমি তো পারলে আরো 5,000 টাকা বাড়াই বলবো। তা সেটা ঠিক আছে, আপনি একটা চিন্তা করবেন যে আমরা মানুষ হচ্ছে তার, মানুষ তার প্রোডাক্ট বিক্রি করে, আমরা আমাদের ব্রেনকে বিক্রি করি, আমরা ডিজিটাল মার্কেটিয়াররা আমাদের ব্রেনকে বিক্রি করি, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের ব্রেনকে কাজে লাগাতে হয়। আমি আমার ব্রেনের দামটা একটা মানুষের ব্রেন কেউ চাইলেই কিনতে পারে, চাইলেই কিন্তু কেনা যায় না। আমার ব্রেনের দাম অনেক, তুমি যদি অ্যাফোর্ড করতে পারো মোস্ট ওয়েলকাম, অ্যাফোর্ড করতে না পারলে আল্লাহ হাফেজ, কিন্তু আমি এর কমে যাব না, কারণ একবার যখন একটা প্রাইস রেঞ্জ আপনি ফিক্সড করে দিবেন দেখবেন কি ওই প্রাইসেরই কাজ পাচ্ছেন, কিন্তু প্রাইস রেঞ্জ একবার লো করে দিলে ওই দোকানে আর কেউ দাম দিয়ে কিনতে যেতে চায় না। মানে আমি আসলে আপু এটাই মানে জানতে চাচ্ছিলাম, মানে আমার তো একটা কিছু বলতে হবে, তো সেই ক্ষেত্রে আমার তো আগে থেকে একটা আইডিয়া না থাকলে আমি কিভাবে বলবো? না অবশ্যই, যে এইভাবে প্রথম দিক দিয়ে 1,000 টাকা বলে আমাকে তো 5,000 টাকা না বলতে পারে, যেমন আমি আপনাদেরকে এই জন্য বলেছিলাম যে আমার কক্সবাজার ব্যাচের, সরি আমার চিটং ব্যাচে একটা কক্সবাজারের ভাইয়া ছিল, ভাইয়াটাকে যখন বলছি ফেসবুক ক্রিয়েট অপটিমাইজে ভাইয়া 5,000 টাকা, তো কক্সবাজারের মানুষ তো ও বুঝাইছে, বুঝছেন 2.5 ঘন্টা 3 ঘন্টা করে এক একটা মানুষকে বুঝাইতো, সব শুনে তারা রাজি হয়ে 500 টাকা 1,000 টাকা 1,200 টাকা, তো বেচারা বুঝছেন একটা সময় খুব ফ্রাস্ট্রেশনে গিয়ে আপু কাজটা নিয়েই নেই, আপু পাবো তো, কাজ তো স্টার্ট হবে, আমার টার্নিংটা দেখাই দিতে পারবো। আমি বলছি না ভাইয়া কাজ আপনি নিবেন না, আমি ওনাকে কাজ নিতে দেই নাই, এবং এই করতে করতে ওনার 1-1.5 মাস পরে উনি কাজটা পায়, 1 মাস হয়তো ওনার কষ্ট হয়েছে কিন্তু এরপরে উনি কাজটা পাইছে হচ্ছে 12,700 টাকা, এবং কাজটা ডিরেক্টলি ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়েছে। যেই ছেলে 1,200 টাকায় কাজ করতে রাজি হয়েছে ওই ছেলেটা 12,700 টাকা দিয়ে কাজটা করা স্টার্ট করছে, এখন তো ওই ছেলেটার প্রাইস কমে কখন আর 1,500 টাকায় কেউ বলবে? আমরা আড়ং এ গিয়ে একটা জিনিস যদি 10,000 টাকায় কিনি, সেম প্রোডাক্টটা আমরা বাইরে থেকে কিনতে গেলে দামাদামি করে কিনি, কেন আড়ং এ কিনি না, কেন দাম দাম করতে পারি আড়ং এ? তো আপনি নিজেকে এমন ভাবে ব্র্যান্ড চিন্তা করে ওদেরকে প্রাইস বলবেন যে এইটাই প্রাইস, এইটাই কাজ, এবং এইটাই বুঝাইতে হবে। মার্কেটিং এর কি হয়, যারা ওই যে দেখেন না যে ওই যে সিগারেটের দোকানে যারা হয়, সিগারেটের যে গাড়িগুলি নিয়ে যে মার্কেটিং করে 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 বিক্রি করে, ওরা কি করে আপনি দেখেন, মার্কেটে গেলে কোনো মেয়ে মানুষ একটা জিনিস কেনা ছাড়া বেরোইতে পারে না, ওই দোকানদাররা কিভাবে এদের ব্রেনকে, আপা এটা আপনারা যা মানাবে, আপা এটা আপনি একবার পরেন, আপা এটার মতো আর জিনিস নেই, জিনিসটা নিয়ে আসলো বাসায় না, চিন্তা করে আমি কি আসলে বানাবো, মার্কেটে কিনে কিন্তু খুব খুশি মনে কিনে না দাদা? না কিনে আপু, এই যে ব্রেন নিয়ে করা আপনার কাজ হচ্ছে সেটা, আপনি নিজেকে একটা দোকানদার চিন্তা করেন, আর আমরা সেল করি আমাদের ব্রেন, সো ব্রেনের দাম অনেক। মগজ ভুনা খান কত করে, মগজ ভুনা যে পাওয়া যায় কত করে, চাপ কাবাবের দোকানে মগজ ভুনা কত, 150 বা 300 টাকা ওরকম, তো গরুর মগজ 200 টাকা হইলে আমার মগজের দাম 8,000 টাকা, তো আমি বেশ বুঝতে পেরেছেন ভাইয়া। এরপর কখনো কোনো কাজের জন্য মনে হয় যে আপনার কোথাও প্রবলেম হচ্ছে বা কোনো কিছুর দরকার হচ্ছে, প্রাইজিং নিয়ে কনফিউশনে আছেন, আমাকে বলবেন, আমি আপনাকে ক্লিয়ার করে দেবো। অনেক সময় দেখা যায় একটা মানুষের অনেকগুলি যখন কাজ থাকে, সে যদি ধরেন 8 ধরনের কাজ আমাকে দিয়ে করায়, তখন আমি আমার প্রাইস রেঞ্জটা কমিয়ে দিব, আবার যখন দেখবো যে না সে একটা কাজই করাবে তখন আর কমাবো না, কারণ একটা জায়গায় কমালে আরেকটা জায়গায় বাড়ানো যায়, অ্যাভারেজ করা যায়, বুঝতে পেরেছেন জয়দেব ভাইয়া? আমরা আমাদের ক্লাসে যাই, এরপরে জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবো। জি আব্দুল্লাহ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। সুব্রত, সুব্রত নাই ভাইয়া, আপনি হচ্ছেন স্ক্রিনটা দিয়ে দেন। কি অ্যাড ম্যানেজার দেখাবেন আজকে? হ্যাঁ, আমার এখানে যদি কারেন্ট বন্ধ হয়ে যায় তখন তো আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে কাকে দেখাবো, কাকে দিব? যার কাছে ল্যাপটপ আছে মানে সে দেখাইতে পারবে তাহলে ভালো হবে, কারণ আপু আবার অর্ধেক থেকে যদি শুরু হয় তো জিনিসটা কিরকম লাগবে দেখি না।
আমার এখানে সকাল থেকেও 2-3 বার কারেন্ট গেছে। কে করবেন, মিনহাজ করবেন? আজকে শুভাশিস অসুস্থ, শুভাশিসকে আমি এই প্রেশারটা দিব না। আমি করতে পারবো, মিনহাজ সমস্যা নাই, হাসনাত আহাদ, কিন্তু মিনহাজ কারেন্ট হাসনাত গেলে আমার আহাদ ঝামেলা হয়ে রাশেদ। যাবে। করবিও? হ্যাঁ করেন, যদি আপনার নেট প্রবলেম না থাকে, আপনি যদি সুস্থ থাকেন করতে পারেন। আপনি সুস্থ আছি, বাট কারেন্ট গেলে গেলে ওইটার রিস্ক নিতে পারতেছি নাকি। আমি প্রবলেম নাই, দেখছি করে ফেলেন, করে ফেলেন, একজন করলেই হলো। আর রামরা ভাই করতে পারেন, রামরা ভাই করবেন? পিসি অন করতে হবে আপু। আচ্ছা তাহলে আপনি পিসি অন করেন। জি আপু। আপু কেমন আছেন আপনি? আমি ভাইয়া নাক টানতে টানতে আমার দিন পার হচ্ছে, ঠান্ডায় নাক টানতে টানতে আমার দিন পার হচ্ছে। এটা তো আপু এমনিতে সিজন, তো না সিজন হলো, আমার ইদানিং ঠান্ডাটা খুব বেশি লেগে থাকে ভাইয়া। আপু একটা গুড নিউজ আছে তো আমার। জি ভাইয়া, কাজ পেয়েছেন? কাজ বলতে ওই কি বলে আপনারা যুব উন্নয়ন আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই জেলা যুব উন্নয়নে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার হিসেবে জয়েন দিলাম আর কি কিছুদিন আগে। আলহামদুলিল্লাহ 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 ভাইয়া, আপনি এটা অবশ্যই অফিসে জানাবেন, আমাদের অফিসকে জানাবেন যে আপনি এখান থেকে শিখে অক্টোবরে বের হয়ে আপনি এখন জেলা যুব উন্নয়নের আন্ডারে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার হিসেবে জয়েন করছেন। কংগ্রেচুলেশন ভাইয়া, কোথাও যদি প্রবলেম হয়, কোথাও যদি মনে হয় যে না ঝামেলা হচ্ছে আপু, আমি এই জায়গাটা পারছি না, আমাকে নক করলে আমি যতটুকু পারি আমি আপনাকে হেল্প করবো ভাইয়া। আর এইটা অবশ্যই আপনি আপনার আর্নিং এ দিয়ে দিবেন। মান্থলি যে স্যালারিটা, ওই স্যালারির অ্যামাউন্টটা ডলারে কনভার্ট করে দিয়ে দিবেন এবং লিখে দিবেন, এটা হচ্ছে মানে এভরি মান্থে, এভরি মান্থে পাবেন তো আপনি, তাই না? এভরি মান্থ। কংগ্রেচুলেশন ভাইয়া, শুনে ভালো লাগলো যে আজকে দিন শুরুটা ক্লাসে শুনলাম যে আপনাদের বকবো, আর বকা লাগলো না, আপনারা বেঁচে গেলেন রামনা ভাইয়ের জন্য। ভাইয়ার জবটা শুনে খুব ভালো লাগছে ভাইয়া। কংগ্রেচুলেশন ভাই, আর থ্যাংক ইউ আমাদের বকা থেকে বাঁচানোর জন্য। তবে আপু এটা তো ডিউরেশন কত হবে সেটা তো বলতে পারতেছি না। এটা ওই যে যতদিন চলে আপনি লিখে দেন, এটা প্রজেক্ট বেস বা এভরি মান্থ, যখন শেষ হয়ে যাবে, মান্থ এন্ড হয়ে যাবে, লাস্ট মান্থে যখন করবেন মানে লাস্ট মান্থের ওরা স্যালারিটা দিবে, তখন তো আপনি জানতে পারবেন, তো ওই টাইমে ওটা লিখে দিবেন যে এন্ড, আপডেটটা ওখানে এন্ড করে দিবেন মিন্স ফ্রিতে, তাহলেই হয়ে যাবে, প্রবলেম নেই, ওটা আমি বুঝে নেবো ভাইয়া। আপনি এখন এভরি মান্থ দিয়ে দিবেন, অনগোয়িং প্রজেক্ট, এভরি মান্থ ঠিক না, অনগোয়িং প্রজেক্ট দিবেন, তাহলেই হবে। ঠিক আছে ভাইয়া? কোথায় দিব আপু এটা? ওইটা হচ্ছে ওই যে আমাদের মিনিস্ট্রির একটা ইয়েতে আপডেট করতে হয় না, হোয়াটসঅ্যাপ গ্রুপে? না না, ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই দিবেন, আপনাদের পান্না স্যার, রুহেল স্যার, তারেক স্যার কে মেনশন করে দিয়ে দিবেন, যাতে ওনারাও দেখতে পারে আপনার অ্যাচিভমেন্টটা। আর এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি থেকে একটা ফর্ম দেয়া হয়েছে না, যেটা সাবমিট করতে হয়, আর্নিং ফর্ম, ওইটাতে সাবমিট করে দিবেন, অনগোয়িং প্রজেক্ট লিখে দিবেন, ডলারটা লিখে লিখে দিবেন অনগোয়িং প্রজেক্ট। আপু একবার তো এন্ট্রি করে দিছি না, ওটা সাবমিট করছে না, আবার দিব? আচ্ছা এটা নিয়ে আমি আপনাকে পরে বুঝাই দিব না, হ্যাঁ। আপনি পিসি অন করে দেন। হ্যাঁ রানিং হচ্ছে, পিসি অন করে দেন, আমি ওটা পরে আপনাদেরকে বুঝাই দিব না ওটা কোথায় কি করতে হবে। মহিউদ্দিনেরও দেখলাম ভালো আর্নিং হচ্ছে, আপনাদের ইয়ার দীপ্ত বড়ুয়ারও আর্নিং দেখলাম, হ্যাঁ হ্যাঁ, তারপরে আয়শাই, আখি আখি রাখি ইয়ে দেখলাম, আখি তো আবার আচারের বিজনেস ও শুরু করছে দেখলাম। তাহলে ওই আপু আমাদের ওই যে ভিডিও তো বানাতে হবে, সেটাকে 4 তারিখের মধ্যে দিতে হবে না? হ্যাঁ ভাইয়া, 4 তারিখের মধ্যে দিতে হবে ভাইয়া। ওইটা কিরকম আসছে ভাইয়া, ওরা পে করবে কিরকম মান্থলি? কে ভাই আপু? ওই যে যেখানে জয়েন করলেন ট্রেনার আপু, সেটা তো আসলে আমি জিজ্ঞেস করতে গেছিলাম, কিন্তু আমার প্রথম ফ্রিল্যান্সিং কিন্তু ওখান থেকে এক্সপিরিয়েন্স নেও আর কি, যাত্রা তো ওখান থেকে শুরু। তো আমাদের ওই যে টিচার ছিল মানে যুব উন্নয়নের অফিসার যে ছিলেন, তো ওনার সাথে কথা বলছি আর ওটা নিয়ে আর কথা বলি নাই, তো বলছে যে পুষাইয়ে দিব। পোষায় দিলে হবে না ভাইয়া, পোষায় দিব বলছে না, আপনি দেখেন ক্লাস করাইতে গিয়ে আপনি আসলে বুঝবেন যে আপনারা আমারে কত জ্বালাইছে। না ওরকম আপু আমাদের এই কি বলে
স্টুডেন্টরা ওরকম না, কেননা ওরা কিছুই জানে না, কিছুই বুঝেও না, মানে ইমেলও খুলতে জানে না এমন স্টুডেন্ট আছে। আপনারা তো জানছেন দেখে আমাকে কোশ্চেন করছেন বেশি, ওরা কম জানলে তোরা কোশ্চেন করবে কম, আপনার কষ্ট কম হবে। জি তবে ট্রাই করবেন ভাইয়া 100% দেয়ার, যাতে ওরা আপনার, আপনি যেমন এখন একটা জায়গায় আর্নের জন্য যেতে পারছেন, আপনি বলতে পারছেন যে আমি এলইডিপি থেকে শিখে আমি আর্ন করছি বা আমি এটা করছি, তারাও যাতে বলতে পারে আমি এই ভাইয়ার আন্ডারে থেকে শিখে আমি আর্ন করা শুরু করেছি, ওইটা অবশ্যই সবসময় মাথায় রাখবেন। জি জি আমি তো আপু এই দুই একদিনে ফাইবার অ্যাকাউন্ট খোলাচ্ছি, মানে তিনজনের পিসি আছে তো তিনজনকে নিয়ে সামনে আগাচ্ছি আর কি, আর বাকিদের তো পিসি নাই। ট্রাই করে যান ভাইয়া, এখনো অন হয় নাই আপনার? এই তো আপু ফেসবুকে ঢুকতেছি। আর আরে ফেসবুকে ঢুকতে চাই সাদাত নান। জি আপু ভাই শেয়ার করেন। জি আপু ফাঁকিবাজগুলি আপু আমার এখানে তো কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করে, ওয়াইফাই চলে যায়। শেয়ার করতে বললে সবার এখানে কারেন্টে ডিস্টার্ব করে, ওয়াইফাই চলে যায়, একমাত্র সুব্রতর যায় না আর হচ্ছে ইয়ের যায় না। আপু আপু ইয়া কি বলে এই আইডিটা একটু বলবেন। ইয়া আমাদের আইডি তো বলা যাবে না, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি। আচ্ছা আমি ওখান থেকে দেখে নিচ্ছি, আপনি তো এমনিতে পাঠাইছিলেন আমাকে। হ্যাঁ ভাইয়া, কারণ হচ্ছে আমি লাইভ হচ্ছে তো আইডিটা লাইভে বলতে পারবো না, ব্যাপারটা বুঝতে পেরেছেন না? আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা, আপনারা ফেসবুকের অ্যাড ম্যানেজার অ্যাড সেন্টার দেখেছিলেন না? সবাই তো ফেসবুক দেখছি। ফেসবুকের অ্যাড সেন্টারের কাজ হ্যাঁ বো করেছেন কে? অ্যাড সেন্টারের কাজগুলো পরবর্তীতে প্র্যাকটিস কে কে করেছিলেন, কেউ কি করেছিলেন? হ্যালো জি আপু, কেউ কি করেছেন? জি আপু, জি আপু প্র্যাকটিস তো করছি। আচ্ছা ফেসবুকের অ্যাড সেন্টারের যারা প্র্যাকটিস করেছেন তাদের জন্য বেশ ইজি হয়ে যাবে। কেন ইজি হয়ে যাবে? তার কারণ হচ্ছে এখান থেকে যেটা দেখবেন আপনি সেটা হচ্ছে যে এটা ইজি হওয়ার রিজন। অ্যাড সেন্টার মানে এটা কোনটা আগে করেছেন? আগে করেছেন যেটা? হ্যাঁ ভাইয়া, পেজ থেকে আমি পেজের যে বুঝে বুঝতে পারছি, এটা ভালো করে করি নাই, গতকালটা করেছিলাম আর কি। এইটা একটা ঝামেলা, একটু ভালো করে করতে হবে। গতকাল যেটা দেখিয়েছি সেটা অ্যাড ম্যানেজার, অ্যাড সেন্টার অ্যাড ম্যানেজার নিচে, অ্যাড সেন্টারের এলিমেন্ট আমি মিক্স করে ফেলতেছি আলাদা, অ্যাড ম্যানেজারের আলাদা। অ্যাড সেন্টারের অনেক কিছু অ্যাড ম্যানেজার পাবেন, আর অ্যাড সেন্টারের বুঝতে হবে যে বায়ারের কোন কাজটার জন্য আপনি অ্যাড সেন্টারে যাবেন এবং কোন কাজটার জন্য আপনাকে অ্যাড ম্যানেজারে যেতে হবে। আপনাকে এই অ্যাড সেন্টার এবং অ্যাড ম্যানেজার উপরে কিন্তু আপনার প্রাইজিংটাও ডিপেন্ড করবে যে আমি কত প্রাইজ নিব। যে আপু আমাকে বায়ার বুস্টিং এর জন্য কাজ দিয়েছে, বুস্টিং এর কাজ আমরা অ্যাড সেন্টারের আন্ডার থেকে করে দিতে পারবো, কিন্তু এক্সট্রা কিছু চাইলে সেটা আমাকে অ্যাড ম্যানেজারে গিয়ে করতে হবে। অ্যাড ম্যানেজারে কাজ আজকে করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে ওইটা করাটা কতটা টাফ এবং কতটা সময় সাপেক্ষ। একটা অ্যাড একদিনে পুরোটা কাজ কমপ্লিট করে বোঝানো সম্ভব হয় না, একটা অ্যাডে পুরোটা কাজ একদিনে প্রপার ওয়েতে বোঝানো সম্ভব হয় না। যদি আমি ফাঁক ফোকর দিয়ে আপনাদেরকে একটু আমি কিছু গ্যাপ রেখে যদি বুঝাই, তাহলে একদিন আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করে আপনাদের বুঝিয়ে যেতে পারবো। আমার কথাটা বুঝতে পেরেছেন? সো কেউ আজকে এই এক্সপেকটেশন নিয়ে বসে থাকবেন না আজকে আমি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন শিখে যাব। ভাইয়া শেয়ার করেছেন? রামনা ভাইয়া তো ইয়া কি একটা অবস্থা আপনাদের নিয়ে, ডুমে ঢুকতে চাইছিলাম, পাসওয়ার্ডটা অনেক লম্বা তো আপু সেজন্য। আপু আমি শেয়ার করব তাহলে? হ্যাঁ করে দেন। আপনার ফেক ফেসবুক অ্যাকাউন্ট আছে? এই তো আপু এটা ফেক। কবে? এটা তো খুলছি প্রায় 2 বছর আগে হবে। ঠিক আছে, এখন এইখানে তো গেলে আমরা, এটা হচ্ছে পেজের অ্যাডস। হ্যালো আপু। জি ভাইয়া একটু রেকর্ডিং পারমিশনটা একটু দিবেন। অবশ্যই, এটাকে আমাকে বলতে হয়, আমাকে তো বললি হয়, কাকে কাকে দিব বলেন? আমাকেও দিন কম্পিউটার যেটা এটা আমাকে দেন আপু।
আচ্ছা এই যে আপনারা যারা নিবেন তারাই শুধু আনমিউট করেন, বাকিরা মিউট করে ফেলেন, তাহলে তারা উপরে উঠে যাবে, কারণ আপনারা বলে বলে অফ করে দিচ্ছেন, তো সব নিচে নেমে যাচ্ছেন। আপনাকে দিব রেকর্ডিং। জি আপু দেন। শুভ তো আপনার কোনটাতে ভাইয়া? যেটা এখন কথা বলছে এটা। তার আনমিউট করেন না, আনমিউট থাকুক, তাহলে আমি আপনাকে ধরতে পারি। আর আহাদ আপনার কোনটা? ও আচ্ছা এটা, দাঁড়ান 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 আমি দিয়ে নেই তারপরে। জি আপু। ওকে ডান মিনাজ। অ্যাড সেন্টারে যে কাজটা দেখতে পাচ্ছেন এখন, অ্যাড সেন্টারে যেটা, এটা হচ্ছে পেজের ভিতর থেকে আপনার এই যে দেখেন টেক্সটের ভিতরে হোম, নিউজ ফিড, ম্যানেজ শপ, ইনবক্স। এখন কথা হচ্ছে আগে আমরা সব পেতাম, এখন সবটাকে তুলে নিয়ে ওরা ম্যানেজ শপের যে জায়গাটা দিয়েছে এটা হচ্ছে এখন মার্কেট প্লেস, এটাকে এখন মার্কেট প্লেস বলা হয়। তারপরে ইনবক্স, বিজনেস অ্যাপ স্টোর, ম্যানেজ জব, তার নোটিফিকেশন, ইনসাইটস, পাবলিশিং টুলের পরেই দেখবেন যে আপনার অ্যাড সেন্টার। এই অ্যাড সেন্টারের অবজেক্ট গুলি জাস্ট একবার চোখ বুলিয়ে যান। আপনি অ্যাড সেন্টারে ক্লিক করে ক্রিয়েট অ্যাড এ দেন, ক্রিয়েট অ্যাড। আপু এখানে দিলে হবে না? ক্রিয়েট অ্যাড এর অবজেক্ট গুলি একটু দেখেন, যে গেট মোর লিডস, মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর কলস, প্রমোট ইউর বিজনেস লোকালি, প্রমোট ইউর পেজ, বুস্ট পোস্ট, গেট মোর বুকিংস, গেট মোর মেসেজ এবং গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড। এখন এখানে কথা আছে যে অ্যাড সেন্টারের কাজের যে এলিমেন্টস গুলি, প্রত্যেকটা তো আলাদা আলাদা এলিমেন্টস, আলাদা আলাদা গোলের জন্য নিজ ধরে কাজ করতে হয়। এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 9টা এলিমেন্টস, ঠিক আছে? এই 9টা এলিমেন্টস এর একটা স্ক্রিনশট নেন, মিনহাজ স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেন এবং ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, যেই ট্যাবে লিখেন ফেসবুক, সরি অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম, বা শুধু অ্যাড ম্যানেজার লিখলেই চলে আসবে। কারণ আগে হচ্ছে আমরা ক্রিয়েট থেকে অ্যাড ম্যানেজার পেতাম, এখন নতুন আপডেট আসার পরে ফেসবুকের নিউ যে লুকটা আপনারা এখন ইউজ করছেন, এই নিউ লুক আসার পরে অ্যাড ম্যানেজারটা এখান থেকে নিয়ে আলাদা, এটা গুগল অ্যাড ম্যানেজার, আমি ফেসবুক অ্যাড ম্যানেজার বলেছি। এই যে সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ান, সেকেন্ড, হ্যাঁ এইটাই, ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান, এখানে ফার্স্ট ওয়ান, ওকে ক্লিক করেন, গো টু অ্যাড ম্যানেজার। ইয়া এইটা হচ্ছে ফেসবুকের অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। এখানে এসে যেটা করতে হবে এটা হচ্ছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে গিয়ে যে অ্যাড ম্যানেজারে, অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এই আপনার অ্যাড ম্যানেজারটা চলে আসবে। অ্যাড ম্যানেজার আসার পরে এই অ্যাড ম্যানেজার থেকে আপনাকে যেটা করতে হবে, ক্যাম্পেইনের একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলি অ্যাড সেট বা অনেকগুলি অ্যাড থাকতে পারে, আবার একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলি অ্যাড থাকতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এগুলি এক একটা ডিপার্টমেন্ট, অ্যাড এর ক্যাম্পেইন, মানে আমরা এখানে অ্যাড করাকে আমরা ক্যাম্পেইন বলি। ফেসবুকের যেটাকে মানুষ বলে বুস্ট করা, প্রমোট করা, সেটা অ্যাড ম্যানেজারের ল্যাঙ্গুয়েজে হচ্ছে ক্যাম্পেইন করা। এই সেম ইন্টারফেসটা আমরা লিঙ্কডইনে দেখেছি, লিঙ্কডইনে দেখিনি, লিঙ্কডইনের অ্যাড ম্যানেজার যখন রান করি, জি আপু, তখন দেখেছিলাম। এই একটা ক্যাম্পেইন যখন স্টার্ট করবেন, ক্যাম্পেইন ধরেন এই যে আপনি ক্রিয়েট দিবেন, এখানে দেখেন ক্রিয়েট আছে, এর নিচেই একটা ছোট্ট গ্রিন বাটন আছে দেখেন ক্রিয়েট, এই ক্রিয়েট দিয়ে একটা স্টার্ট করবেন। একটা অ্যাড সেটের আন্ডারে আপনার দেখবেন অনেকগুলি অ্যাড থাকে, অনেকগুলি অ্যাড দেওয়া যায় একটা অ্যাড সেটের আন্ডারে, আবার এখানে অনেকগুলি অ্যাড সেট থাকতে পারে। এখন অ্যাড সেট কি, অ্যাড কি, এই জিনিসটা আপনারা যখন ক্যাম্পেইন স্টার্ট করবেন তখন বুঝতে পারবেন। এবং ফেসবুকের অ্যাড ম্যানেজারের গিগ যদি কেউ খুলতে চান, কাইন্ডলি আপনারা ফার্স্টে রিসার্চ করবেন হচ্ছে, সার্চ করবেন হচ্ছে ফাইবার, ফাইবারে ফেসবুক অ্যাডস দিয়ে সার্চ করে দেখেন যে ওখানকার কাজের ধরনগুলি কি কি আছে, ওদের কাজের প্যাকেজ কি কি আছে, তারপরে আপনি নিজে ডিসাইড করবেন যে আপনি কোন কোন কাজ করতে চান, কোন কোন কাজ আপনি দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে ফেসবুকের এই অ্যাড ম্যানেজারের কাজ যখন আমরা করব, এখানকার প্রাইজিংটা কিভাবে হবে? প্রাইজিং হবে দুই ভাবে, একটা হচ্ছে বায়ার যদি আমাকে তার টার্গেটেড অডিয়েন্স সেট করে এবং তার সমস্ত জিনিসের ডিটেইল দিয়ে দেয়, আমি শুধু একটা ক্যাম্পেইন করে দিব,
আরেকটা হচ্ছে বায়ার আমাকে কিছুই দিবে না, আমাকে রেডি করতে হবে, লোকেশন আমাকে সেট করতে হবে, টার্গেটেড অডিয়েন্স আমাকে সেট করে দিতে হবে, সেক্ষেত্রে প্রাইসিং একরকম হবে। আরেকটা হচ্ছে বায়ার শুধু টার্গেটেড অডিয়েন্স সেট করে দিবে, বাকি কিছুই করে দিবে না, বাকিটা আমাকে করতে হবে, সেটা প্রাইস একরকম হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেন, এখানকার প্রত্যেকটা অবজেক্ট আমি আলাদা আলাদা বোঝাবো, কিন্তু কাজটা করার পরে, কাজটা করার আগে না, ক্রিয়েটে দেওয়ার পরে এখন এখানে এসে দেখেন কি কি পেয়েছেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস পেয়েছেন, রিচ পেয়েছেন, সেটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস এর আন্ডারে পেয়েছেন, কনভার্সনস এর না, এটা কনভার্সনস না তো, এটা কি লিখা ভাইয়া? অ্যাওয়ারনেস, ফার্স্ট এটা অ্যাওয়ারনেস আপু, তারপরেরটা কনসিডারেশন, কনসিডারেশন ভাইয়া, এটা কে আসলে আপনাদের লিখে এত ছোট ছোট কেন আমি জানি না। এই কনসিডারেশন এর আন্ডারে দেখেন ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ, আর কনভার্সনস এর আন্ডারে কনভার্সনস, ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক। এখন কথা হচ্ছে এই যে ক্যাটালগ সেল, আপনারা ফাইবারে গেলে দেখবেন ক্যাটালগ সেল, যে আমি তোমার ক্যাটালগ সেল করে দিব, তার জন্যই একটা গিগ আছে, শুধু ক্যাটালগ সেলের জন্য একটা গিগ আছে। ক্যাটালগ সেল যদি আমি এখন দেখাই, আপনারা কালকে থেকে ক্লাসে আসবেন না, যেটা এসইও শুরু করার সময় বলেছিলাম না, ক্যাটালগ সেলটা হচ্ছে ওইরকম, তবে অবশ্যই আমি দেখাবো এটা আপনাদেরকে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আপনাদেরকে দেখাইতে হবে না, রিচটা আপনাদের দেখাইতে হবে না, কিন্তু এখন যদি মনে করে থাকেন দেখানো লাগবে না, সেটা হবে ভুল, কারণ এখানে আমাদের দেখানো লাগবে। কারণ হচ্ছে যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর রিচ দিয়ে আমরা যে কাজটা অ্যাড সেন্টারে করেছি এবং এখানে যেটা করবো, দুইটার ডিফারেন্সটা তখনই বুঝতে পারবেন যখন এখানে একবার আপনি প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিস করবেন যখন, এখানে প্র্যাকটিসের সাথে সাথে অ্যাড সেন্টারে একবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনি দুইটার যেই ডিফারেন্স, কেন কি ডিফারেন্স দুইটাতে থাকে, ওই ডিফারেন্সটা আমি যতই মুখে বলি আপনারা যত না বুঝবেন, দুইটা কাজ যখন একসাথে করতে যাবেন তখন আরো বেটার বুঝতে পারবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা? এইখানে হচ্ছে অ্যাওয়ারনেস, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানানো, যে এই নামে একটা ব্যবসা আছে, এই নামে একটা প্রতিষ্ঠান আছে, এই নামে একটা প্রোডাক্ট আছে, আপনি সেটার জন্য আপনার যে ব্র্যান্ড, ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানোই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিচ হচ্ছে আপনার লাইকের কাজ করে, আপনার পেজ কত মানুষের কাছে যাবে। এই অ্যাওয়ারনেস হচ্ছে জাস্ট শুধু চোখে দেখা যাবে, দেখা যাবে, মানুষ দেখবে। আর রিচ হচ্ছে আপনার পেজে যাবে, ট্রাফিক আপনি ওয়েবসাইটে নেবেন, এঙ্গেজমেন্ট, পোস্টের লাইক বাড়ানো, পোস্টের কমেন্ট বাড়ানো, ভিউ বাড়ানো, ওইটার জন্য। অ্যাপ ইনস্টল হচ্ছে যদি কোনো অ্যাপ থেকে থাকে, যেমন আপনি দেখবেন বিকাশের অ্যাড আসে, তারপরে আমাদের গুগল প্লে স্টোরে কিছু গেমের অ্যাড আসে, যেগুলি হচ্ছে অ্যাপ ইনস্টলের আন্ডারে দেয়া হয়ে থাকে। এই অ্যাপ ইনস্টলের আন্ডারে যা দেয়া হয় আমরা আজকে ট্রাই করব বসে বসে দেখতে, যে কোন কোন অ্যাডটা কি। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, মনে আছে ক্যারাসেল? জি আপু, ক্যারাসেল পোস্ট, কথাগুলি কি মনে আছে আপনাদের? একজনের মনে নেই আপনাদের। লিড জেনারেশন হচ্ছে আমি অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমি একটা অ্যাড রান করে ফেসবুক থেকে কিছু লিড কালেক্ট করব। লিড কালেক্ট করা মানে কি? কারো ইনফরমেশন আমি কালেক্ট করব, ইনফরমেশন গুলি আমি কালেক্ট করব, তাকে আমরা লিড বলে থাকি, তাই তো? আর মেসেজ হচ্ছে আপনি ওখানে একটা বাটন সেট করে দিবেন, যে বাটনের থ্রুতে আপনি চাচ্ছেন আপনার পেজে মেসেজ আসুক, মানে অ্যাট লিস্ট আমার পেজে ট্রাফিক আসুক, আমার পেজে ভিজিটর হোক। কনভার্সনস হচ্ছে আপনার টোটাল, আসলে কনভার্সনস, ক্যাটালগ সেল, বা এরপর আরেকটা কি আছে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্টোর ট্রাফিক, স্টোর ট্রাফিকটা হচ্ছে আপনার যদি কোনো স্টোর থেকে থাকে ওই স্টোরের ভিজিটর নেওয়ার জন্য, সেটা হতে পারে আপনার ই-কমার্স, ই-কমার্স বিজনেসের জন্য স্টোর ট্রাফিক। এখন আমরা যেটা হচ্ছে আমরা ফার্স্টে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা অর রিচ দিয়ে দেখি, আমরা রিচ দিয়ে একটা দেখব, আমরা এঙ্গেজমেন্ট দিয়ে দেখব। এখন এখানে রিচ, রিচ এখন এখানে কথা আছে, আগে শুধু এঙ্গেজমেন্ট দিলে এঙ্গেজমেন্ট চলে আসতো, এখন শুধু এঙ্গেজমেন্ট দিলে এঙ্গেজমেন্ট আসে না। এঙ্গেজমেন্ট দিলে আপনার এখানে শো করে আপনি পেজে লাইকের জন্য দিতে চাচ্ছেন এঙ্গেজমেন্টটা, না অন্য কোনো পোস্টের জন্য এঙ্গেজমেন্ট দিতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে মিনহাজ, আপনি একটু জুম করে দেন, আমি এটা কিচ্ছু দেখতে পাচ্ছি না।
এখন ঠিক আছে আপু আরেকটু আমি দেখতে পাই যাও হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা name your campaign এখন অপশনাল দিয়েছে একটু স্ক্রল করেন স্ক্রল করে আপনার ক্যাম্পেইন নাম দেন আপনার ক্যাম্পেইন যে করবেন ক্যাম্পেইনের নামটা আপনাকে দিতে হবে হ্যাঁ একটা পেজের নামের আন্ডারেই দিয়ে দেন আপনি এই যে তখন বলেছিলাম না যে একটা মিনিট ভাইয়া আচ্ছা অ্যাড সেট এবং অ্যাড সেট এবং অ্যাড এ দেখেন ক্রিয়েট অ্যাড সেট দেখতে পাচ্ছেন একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলি অ্যাড থাকতে পারে একটা অ্যাডসেটের আন্ডারে অনেকগুলি অ্যাড থাকতে পারে অথবা আপনি নতুন কোনো অ্যাডসেট তৈরি করতে চান এখন এখানে ক্রিয়েট অ্যাডসেট দেন নিচে এসে ক্রিয়েট অ্যাডসেট দেন এটা আপু এটা অ্যাড অ্যাডসেট উপরে আমাদের বাজারে হ্যাঁ এই যে দেখেন অ্যাডসেট ক্রিয়েট দেন ক্রিয়েট অ্যাডসেট দেন কারণ আপনার এখানে কোনো নাম হ্যাঁ নাম দেন এই সেটটার নাম দেন তার নাম কি দেওয়া যায় আপু জি ব্যাপারটা কি এরকম ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট অ্যাড সেট এর আন্ডারে অ্যাড হ্যাঁ এটার নাম কি দিব আপু মাথা কিছু আসতেছে না কোনটা এটা আমাদের বাজার না দিয়ে আপনি এটা রিচের জন্য দিচ্ছেন না আমাদের বাজার ছাড়া লিখে দেন এখানে একটা নাম লিখে দেন অ্যাডসেটের নাম একটা নাম লিখে এগুলি তো দেখা যাবে না এটা আপনার বিজনেস ম্যানেজার থেকে দেখা যাবে অন্য কোথাও দেখা যাবে না জি ভাইয়া না সব ওয়ান দিতে বলতেছি ঠিকই মিনিট এক এখানেও দিতে হবে আপু হ্যাঁ এটা অ্যাড না অ্যাড এর নাম দিবেন না আচ্ছা আচ্ছা আপু কন্টিনিউ দিব হ্যাঁ কন্টিনিউ দিয়ে এই যে এখন আসেন ক্যাম্পেইন ডিটেইল অকশন লিখা ক্যাম্পেইন অবজেক্ট রিচ আচ্ছা উপরে যান ক্যাম্পেইন ডিটেইল এর এই জায়গাটায় আসেন শো মোর অপশনে যান স্পেন্ড লিমিট আমরা স্পেন্ড লিমিট কিছুই দিব না এটা অপশনাল স্পেন্ড লিমিট দেওয়ার দরকার নাই কারণ স্পেন্ড লিমিটটাতে হাত না দিয়ে আমরা হচ্ছে আপনার ইয়েতে দিয়ে দিব কি বলে লিমিটটা হচ্ছে আমরা ওই যে ডেইলি বাজেটে দিয়ে দিব ডেইলি বাজেটে দিয়ে স্টার্ট এন্ডিং দিব এখন হোল্ড অন উপরে উঠেন আপনি উপরের কাজ তো শেষ হয় নাই
এখন এখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, অ্যাড ক্যাটাগরিজটা দেখেন এখানে অফ করা আছে। এটা কি সোশ্যাল ইস্যু, ইলেকট্রি মানে ইলেকশনস, পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড আপনি ডিরেক্টলি রান করতে চান যে আমরা অ্যাড ম্যানেজার থেকে করব, তখন আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অন করে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। যদি তাদের কাছ থেকে পারমিশন না নেন, তারা আপনার অ্যাডটা তো ব্লক করবে, করবে আপনার অ্যাড অ্যাকাউন্টও ডিজেবল করে দিবে। আপনি কাইন্ডলি যে অন করেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অন করেন, কার থেকে পারমিশন? ফেসবুক থেকে, যে ডান পাশে আসছে ভেরিফাইং ইউ চেঞ্জ নট অথরাইজ ফর দ্য টাইপ ফর অফ অ্যাড ইউ হ্যাভেন্ট বিন অথরাইজ টু রান অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স, প্লিজ হ্যাভ অ্যান অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট, ইউজার প্লেস account user place this ad or complete the id confirmation process yourself at https://www.facebook.com/id দি একটা নাম্বার। তার মানে হচ্ছে যে এই অ্যাকাউন্টটা অথরাইজড না, এই অ্যাকাউন্টটা ভেরিফাইড না, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি কখনো কোনো সোশ্যাল ইস্যু, কোনো ইলেকশনস, কোনো পলিটিক্যাল কোনো কিছু নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না। অনেকেই আছে চায় অ্যাড ম্যানেজার থেকে এই টাইপের অ্যাড রান করাতে, এই টাইপের অ্যাড রান করাতে গেলে তখন আপনার আগে আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করাইতে হবে। কারণ এখানে দেখেন লেখা আছে প্লিজ হ্যাভ অ্যান অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট। অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট মিনস হচ্ছে ফেসবুক থেকে পারমিশন নেয়া যে অ্যাড অ্যাকাউন্টগুলি থাকে। বুঝতে পেরেছেন? সেখানে আমাদের ভেরিফিকেশন দিতে হয়। এখন আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে কি এরকম কিছু করেছেন বা আইডিটা কি ভেরিফাই করিয়েছেন ফেসবুক কে দিয়ে, এনআইডি দিয়ে? না আপু, করিনি। এই জন্য এটা অথরাইজড না। আমাদের কিছু করার নেই, আমাদের কাজের জন্য আমাদেরকে ভেরিফিকেশন এনিহাও করাই নিতে হয়। এখন যখন দেখা যাবে যে আমার আইডি ভেরিফিকেশন হচ্ছে না, তখন আমার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য ওই যে অ্যাকাউন্টটা, এই জন্য ওরা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় ভেরিফিকেশন অপশনটা দিয়ে দিচ্ছে। আর আপনার যখন ফেসবুক অ্যাকাউন্টে কেউ খুব বেশি প্রবলেম করবে বা কোনো কেউ রিপোর্ট করবে আপনার কোনো কারণে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, তখন আপনাকে একটা অপশন দিবে যে তুমি তুমি যে এটার ওনার তার প্রুফ দাও। তখন যদি আইডিটা দিয়ে দেন আপনার অ্যাকাউন্টও ভেরিফিকেশন ভেরিফাই হয়ে যাবে এবং আপনার আইডিও আপনি ব্যাক পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তো আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরিটার প্রয়োজন নাই। আর ক্যাম্পেইন ডিটেইল দেন, এটা অফ করে দেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অফ করে দেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা বলার রিজন হচ্ছে কখনো যদি বায়ার আপনাদেরকে বলে যে আবার পলিটিক্যাল ইস্যু নিয়ে আমি একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাই, তখন যাতে আপনাদের মাথায় এই জিনিসটা থাকে যে আচ্ছা আপু তো ক্লাসে বলেছিল এরকম একটা অপশন আছে, কিন্তু আমি যদি বলে না দেই আপনাদের মাথায় থাকবে আচ্ছা আপু তো বলেন এরকম অপশন কি আদৌ আছে, এবং আপনারা যখন পেয়ে যাবেন তখন বলবেন আহ আরে এই মহিলা তো কিছুই আমাদের শিখায় না, কিচ্ছু শিখায় নাই, কতগুলি বকা ঝাড়ি ছাড়া। এই যে হাসনাত হাসতেছে, সবার আগে হাসনাত বলবো কথা। আচ্ছা ক্যাম্পেইন, ক্যাম্পেইন আমি আসলে মিক্স করে ফেলি, ক্যাম্পেইন অবজেক্টে যান, অবজেক্ট ক্যাম্পেইন অবজেক্ট আর ক্যাম্পেইন ডিটেইল। ক্যাম্পেইন ডিটেইলে যে ডান পাশে এডিটের একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ ক্লিক করেন, বাইং টাইপ লেখা আছে না, হ্যাঁ অপশন, তারপরে যান রিচের জায়গায় আসে না, হ্যাঁ এটা তো অপশন ছাড়া অন্য কোনো অপশন নাই, এখানে রিচ 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 এডিট, এই যে এখানে ধরেন একবার স্টার্ট করে ফেলেছেন ভুলে চেঞ্জ করতে গিয়ে করুন, এখান থেকে আরেকবার চেঞ্জ করে দিতে পারবেন। কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগে এই চেঞ্জটা করা যেত না, আগে একবার যখন আমরা ধরে আসতাম না তখন আমাদের করতে হতো, এরপরে আমরা আর পারতাম না। এখানে যেমন এসে আমি আবার অবজেক্টটা চেঞ্জ করতে পারছি না, জি আপু, আগে পারতাম না আমরা। আমরা যখন শিখেছি, আমরা যখন ফার্স্টের দিকে করেছি এবছরের মার্চ এপ্রিলের দিকেও, 2020 মার্চ এপ্রিলের দিকেও আমাদের হচ্ছে করতে পারতাম। শুনে খুব অবাক হবেন, গত এক বছরে ফেসবুক না হলেও 4-5 বার আপডেট দিয়েছে, খুব দ্রুত এবং খুব বেশি আপডেট নিচ্ছে।
সো ফেসবুকের কাজ যারা করতে চান তাদেরকে বলবো আপনারা হচ্ছেন প্রচুর ঘাটাঘাটি করতে হবে, ফেসবুকের নতুন আপডেট গুলি জানতে হবে, আপডেট গুলি সম্পর্কে খোঁজ নিতে হবে, কোথায় কি চেঞ্জ এসছে, কি কি চেঞ্জ করা যায়, কোথায় করা যায়, কিভাবে করা যায়। আমি যতটুকু দেখলাম এই টাইপের পোস্ট একমাত্র আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে সুখ্যাত, আর কেউ করে না। কিন্তু আপনারা সবাই আল্লাহর রহমতে 24 ঘন্টা অনলাইন, তা আবার ফেসবুক। আচ্ছা তারপরে নিচে আসেন ভাইয়া, এখানে ক্লোজ দেন না, ক্লোজ দেওয়া লাগবে না, হোল্ড অন হোল্ড অন। আচ্ছা এখানে এখন একটা এসছে না যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, স্পেন্ডিং লিমিট আমাদের দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা ক্যাম্পেইন কত লিমিটে শেষ করব সেটা তো আমার ঠিক নাই। আমি $5 শেষ করতে পারি, আমি $200 করতে পারি, এই জন্য এটা অলওয়েজ আমরা বাজেট দিব, ডেইলি বাজেট ফিক্স করে দিব। এবং ক্যাম্পেইনটা কতদিনের জন্য রান করছি স্টার্ট এবং এন্ড ডেট ফিক্স করে দিব, আমরা এখানে কখনো কোনো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট করে দিব না, ঠিক আছে? জি আপু। এরপরে আসেন এবি টেস্ট। এবি টেস্ট মানে কি জানেন? না আপু। এবি টেস্ট মানে কেউ কি বলতে পারবেন জানেন? রামরা ভাই ছাড়া বাকিরা কেউ এবি টেস্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? না আপু। এই এবি টেস্টটা কি আপু আপনারা দেখেছিলেন? এবি টেস্টটা কি অ্যাড সেন্টারে দেখেছিলেন? মনে করতেছে না তো। এবি টেস্ট অ্যাড সেন্টারে নেই, এটা অ্যাড ম্যানেজারের কাজ। এবি টেস্টিং, এবি টেস্টিং মানে হচ্ছে আপনি একটা কোম্পানি দুই ধরনের অ্যাড ক্যাম্পেইন করবেন, একটা এ একটা বি। ধরেন আমের বাজার, আমের মার্কেট, এখন আমি হচ্ছি কি আম, আমের নাম বলেন তো ভাইয়া, হিমসাগর আছে, তারপর আরেকটা কি যেন আছে না ভাইয়া, দূরও নাম তো ভুলে গেছি, যে লাল উপর দিয়ে লাল টু লাল টু হয়, ল্যাংড়া আম, ফজলি আম, না ল্যাংড়া ফজলি না, আরেকটা আছে নাম নাম, ওই আমটার গন্ধ নাই, আমটা খুব মজার, উপর দিয়ে একটু লাল টু লাল টু হয়, আমি নাম ভুলে গেছি। হাসতেছেন কেন মিনহাজ আপনি? হিমসাগরের একটা অ্যাড আপনি করছেন, অ্যাড করতে গিয়ে একটা একটু কাঁচা আম একটা একটু পাকা আম দিলেন, ঠিক আছে? দুইটার বিজ্ঞাপন দিতে গিয়ে আপনি সরি দুইটা প্রোডাক্ট একসাথে লঞ্চ করলেন, লঞ্চ করার পরে আপনি দেখলেন যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলবে আপনি ওই প্রোডাক্টটাই তো পরে আবার আনবেন, তাই না? যেটা কম চলবে সেটা আপনি বন্ধ করে দিবেন না। এখন ধরেন একসাথে যদি আমি বলি, আমি সুলতান আরাবে আর আপনি মিনহাজ একসাথে দাঁড়াইছি, ভাই আমরা দুজন ডিজিটাল মার্কেটিং শেখাই, এখন এখানে দেখা যাবে যে আমার কাছে যদি বেশি আসে তাহলে আমাকে হয়তো এলইডিপি রাখবে, আপনার কাছে যদি বেশি যায় তাহলে এলইডিপি আপনাকে রাখবে আমাকে রাখবে। এই যে আমাদের দুজনের মাঝে কম্পেয়ার করা, দুজনের মাঝে একটা কম্পিটিশন এনে দেয়া, এই জিনিসটাই হচ্ছে এবি টেস্ট। মানে হচ্ছে যে কোনো একটা কোম্পানির জন্য আমরা দুইটা মানে রিচের জন্যই করব, রিচ দিয়ে এবি টেস্টিং করব, কিন্তু রিচ টেস্ট করতে গেলে আমরা দুই ভাবে করব, দুই লোকেশনে একটা ক্যাম্পেইন করব, বা আমাদের ইন্টারেস্টটা একই জায়গায় দিয়ে কিছু জিনিস চেঞ্জ করে দুই ভাবে দুইটা অ্যাড ক্যাম্পেইন করে ওই দুইটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে যেটা বেটার রেজাল্ট দিবে সেটাকে আমি অ্যাক্টিভ রেখে, যেটা আমাকে বেটার রেজাল্ট দিবে না তাকে আমি অফ করে দিই, সেটাই হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং ব্যাপারটা ক্লিয়ার? জি আপু। কি সবাই? জি আপু ক্লিয়ার। হাসনাত, মনে করেন আপনি দুইটা আপনার কোম্পানির আপু যেটা বলছে আর কি, আম দুই ধরনের আম আছে আপনার কাছে, তো আপনি যখন লঞ্চ করবেন তখন হয়তো একটা প্রোডাক্ট আপনার কাছে বেশি কাস্টমার আসতে পারে, একটা প্রোডাক্ট নাও আসতে পারে, তখন আপনি একটা প্রোডাক্ট লঞ্চটা বন্ধ করে দিবেন, দেন যে প্রোডাক্টটা বেশি আসে সেই প্রোডাক্টটার এই অ্যাডভার্টাইজটা আপনি বেশি দিন করে লঞ্চ করবেন আর কি, এইটাই।
আচ্ছা, এবি টেস্টিং এর জায়গাটা আমরা এবি টেস্ট আমরা পরে দেখব, আগে আমরা নরমাল টেস্টটা দেখে আসি, কারণ এবি টেস্ট এখন মাথা ঢুকালে ঢুকবে না আপনাদের, ঠিক আছে? এবি টেস্টের কাজ যখন করব তখন এই যে গেট স্টার্টেড দিয়ে আমরা এবি টেস্টিং এর কাজ স্টার্ট করব। আচ্ছা, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ এরপরে চলে আসেন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজটাকে অন করেন, অবশ্যই অন থাকবে এটা। আমরা বাজেট অপটিমাইজ করব, ক্যাম্পেইন বাজেট ডেইলি বাজেট ফিক্স করব। ডেইলি বাজেট এখানে $5 দেন, $1, $1 আর $2 দেন, ডেইলি বাজেট, ডেইলি বাজেট, ঠিক আছে? এখানে তো বাংলাতে বিডিডি আছে এখানে। আচ্ছা, এটাকে আমরা পরে কারেন্সি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আরো অপশন আছে, যান সমোর অপশন, এই যে লোয়েস্ট। আচ্ছা, বিড রেঞ্জ দেখি কি দিয়েছে, বাজেট ইজ টু স্মল, দা ক্যাম্পেইন বাজেট ইজ কেম 2 টাকা। আচ্ছা, 2 টাকা দেখে নিবেন, এটা 86 টাকা, লাস্ট বাজেট হচ্ছে 86। এবার নিসা, এরপরে দেখি দেখি আপু এখানে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এটা এটা লোয়েস্ট কস্ট, সবচেয়ে লো কস্টে কতটুকু করে। আচ্ছা, তারপর নিচে আসেন, এটা আপু এতটুকু আর নিচে আপু, এটা ইয়ে হয়ে আছে, কিছু করা যাচ্ছে না। Scheduling is only available with lifetime budgets. আচ্ছা, এটা lifetime budget ছাড়া হবে না। Scheduling at scheduling দেখি lifetime budget দেন তো, lifetime budget দিয়ে দেন। At scheduling এ এখন আসেন, lowest cost, lowest cost এর এখানে ক্লিক করেন, দেখি কি আসে। এখানে আসার কথা তো তিনটা, তিনটা অপশন আসার কথা, নতুন অপশনে কি আসছে, একটাই আসছে, এই যে দেখছেন। এখানে হচ্ছে গেট মোর রেজাল্ট ফর ইউর বাজেট, এটার মানে লোয়েস্ট কস্ট যেটা আছে, আপনি যে বাজেট দিচ্ছেন এই বাজেটে সবচেয়ে বেশি ভালো ফল ওরা আপনাকে দিবে। আরেকটা হচ্ছে পার অ্যাকশনে, আমাদের ক্লিক করাকে তো আমরা একটা অ্যাকশন বলি, পার অ্যাকশনে আপনি কত ডলার খরচ করছেন বা কত সেন্ট খরচ করছেন, সেটা লিংকডইনেও আসছিল আপু। হ্যাঁ, লিংকডইনে আরো একটা অপশন এসেছিল, এখানে আগে আরো একটা অপশন আসতো কিন্তু এখন আর আসে না। অলওয়েজ এখানে আমরা ফেসবুকে তো অলওয়েজ লো কস্ট দিব, লোয়ার কস্ট দিব, লোয়ার কস্ট না লোয়েস্ট কস্ট, লোয়ার কস্ট লো কস্ট চিন্তা করেন অবস্থাটা, লোয়েস্ট কস্ট। তারপর নিচে আসেন, অ্যাডস, হ্যাঁ অ্যাড শিডিউলিং এ যান, অ্যাড রান, হ্যাঁ অন শিডিউল দেন, নিচে আসেন। আর তো নিচে যাওয়া যাচ্ছে না আপু। ওকে, নেক্সট দিতে হবে তাহলে, নেক্সট নেক্সট। এরপরে এখানে কিছু একটা আছে, ইউ ক্যান শিডিউল ইট আপু, এখানে এটা কি, এখানে ইউ ক্যান, এটা হচ্ছে ইউ ক্যান, আপনি আপনার অ্যাডটাকে শিডিউল করে দিতে পারবেন, কোন দিন থেকে কোন দিন, 5 দিনের জন্য, 10 দিনের জন্য, 2 দিনের জন্য, কোন টাইম থেকে কোন টাইম, এইগুলো। আচ্ছা আচ্ছা, একটা স্ক্রিনশট দেখে দিচ্ছি। আচ্ছা দেখছেন, এরপরে উপরে ওঠেন, এখন দেখেন অ্যাড সেট নেম দেখতে পাচ্ছেন, আপনার ফেসবুক পেজ এখন হচ্ছে কোন পেজের আন্ডারে আপনি কাজটা করবেন। এতক্ষণ কিন্তু আমরা জাস্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করেছি, আমরা কিন্তু কোন পেজকে সিলেক্ট করিনি, করেছি না আপু, এই যে এখন এখানে এসে পেজ সিলেক্ট করব। জি আপু, এটা আমাদের বাজারই থাকে। আচ্ছা জান আপু, এখানে বিটে কি দেখি ভাইয়া,
এটা অন করেন, অন করলেই বুঝতে পারবেন, অন করেন আপনি। সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট অ্যাড ইউজিং ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ হচ্ছে ইউ ক্যান নাও প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ, হেডলাইন দ্যাট উইল বি ইউজড ইউজড টু অটোমেটিক্যালি জেনারেট ভেরিয়েশন ফর ইউর অডিয়েন্স, ক্রিয়েট সার্টেন ভেরিয়েশন সাচ অ্যাজ অটোমেটিক্যালি ক্রপিং অ্যান ইমেজ অর অ্যাপ্লাইং এ ক্যারোসোল টেমপ্লেট। আচ্ছা এগুলি হচ্ছে ভাইয়া আপনার, আমরা যে ইমেজগুলি অ্যাড করি না, আমরা যে ক্রিয়েটিভ মানে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য তো আমাদের একটা ছবি বা একটা ভিডিও বা একটা কিছু দিতে হয়, ওইটা কিভাবে করব, কি ক্যারোসেল করে করব আর কোন অপশনে করা যাবে ওই জিনিসটা নিয়ে। এটা ডাইনামিক ক্রিয়েটিভ অন করেন, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। আপনাদের লেখা ছোট, আমি পড়তে পড়তে চোখে দেখি না, পড়তে পড়তে চোখে দেখি না। সেট অ্যাড শিডিউলিং, ইউ চুজ রান অন শিডিউল, দ্যাট মিন্স ইউ টু সেট what time. acha apnake time set korte hobe when to add it week. if you daran bhaiya, if you no longer want to this switch the running at all time. acha niche ashe ekhane add date start kore den, start ebong off kore. eta to ekta default bhabe ache, default bhabe ache. apni time set korben, apni to eta koren na, era era dekhaacche apnake set korte hobe to apni kokhon theke dite chan, kokhon shesh korte chan. এখানে ভেরিফাই চাচ্ছে, ভেরিফাই ইওর চেঞ্জ বারবার লেখাটা উঠতেছে, এই যে এখন আর আসবে না, ভেরিফাই ইওর চেঞ্জ, ভেরিফাইং করছি আমি। আচ্ছা এটা মেবি ডাইনামিক এর জন্য আসছে, ভাই ডাইনামিক এরটা অফ করেন। এখনো তো আসছে আপু। আচ্ছা বুঝতে পেরেছি, নিচে আসেন। 21 এর কয় তারিখ পর্যন্ত দিয়েছেন, এই যে এখানে এখানে উপরে আসেন, উপরে আসেন ভাইয়া, নিচে আসেন, মিস উপরে আসেন, উপরে আরেকটু উপরে, আরেকটু উপরে, এই যে অ্যাড শিডিউল এখানে দেন, ইউজ ভিউয়ার টাইম জোন, এই যে টাইম জোন দেন আপনার, অ্যাড অ্যাকাউন্ট টাইম ঢাকা টাইম। আচ্ছা দেন, এখান থেকে এখন টাইম ঠিক করেন, এটা কি এটা বুঝি নাই আসলে, অ্যাড ঢাকা টাইমের উপরে শিডিউল করছেন, প্রতিদিন কোন সময় দিতে চান বা কোন কোন দিন দিতে চান, কোন কোন দিন দিতে চান না। আচ্ছা আর আপু এখানে এভরিডে এখানে ও না দিয়ে কোশ্চেন না করে আগে ক্লিক করে ফেলবেন, কোশ্চেন না করে এখানে ক্লিক করে ফেলেন, ক্লিক করে ফেললে আপনি ভালো বুঝতে পারবেন। মিনাজের মনাল মজা লাগছে আও। আচ্ছা এখানে হচ্ছে আপনি কোন টাইমে চান, কোন টাইমে চাচ্ছেন একটা, আপনি ওই টাইমটা এখানে ফিক্সড করে দিতে পারেন। এখানে যদি প্রতিদিন চান, প্রতিদিনের কোন সময়টাতে চান, প্রতিদিনের 12টা থেকে সকাল মানে রাত 12টা থেকে রাত 3টা, নাকি সকাল 6টা থেকে সকাল 9টা, নাকি দুপুর 12টা থেকে দুপুর 3টা, না সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা রাত 9টা, আপনি কোন টাইমটাতে চান, জাস্ট এখানে ওই ঘরগুলিকে আপনাকে সিলেক্ট করতে হবে। 12টা এএম, তার মানে আপু 12 am থেকে 3 am এরকম, এখানে যখন পুরোটা করবেন তখন পুরোটা ব্লু থাকবে, এখন মিডলে ব্যাক থাকবে। 12 am মানে রাত 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 12টা থেকে 12 এর পরে মানে 12টা একটা 2টা 3টা, আপনার 12টায় চলবে, ঠিক 12টা শুরু হবে, 12টা 59 এ শেষ হয়ে যাবে, আবার হচ্ছে 2টা 59 এ শুরু হবে, 3টা 59 এ শেষ হয়ে যাবে, 1 ঘন্টা 1 ঘন্টা করে দিবেন। আর একটা সকাল 9টা থেকে দুপুর 1টা, আর একটা দুপুর 2টা থেকে দুপুর 6টা, সন্ধ্যা 6টা। তো সকাল 9টা থেকে যারা করতো, সকাল 9টা থেকে তারা 11টা পর্যন্ত ক্লাস করতো, তারপরে তাদের ব্রেক করতো, করতো না ব্রেকের 20 মিনিট পরে আবার তাদের ক্লাস শুরু হতো 1টা পর্যন্ত চলতো। এই যে এইটা হচ্ছে ওদের সকাল 9টা থেকে 11টা, এই টাইমটা হচ্ছে ব্রেক, আর এইটা হচ্ছে 11টা থেকে রাত দুপুর 1টা। এখন ধরতে পারছেন? জি আপু। না এখন আপনি কনফিউজড বুঝছি আপু, এই যে এতটুকু করছে দেখাবে ভাইয়া। মিনহাজ ভাই। জি ভাই। মিনহাজ ভাই
ওই যে এই এক একটা ঘর এক একটা ঘন্টা প্রকাশ করতেছে, বুঝছেন না? এখনো এখানে 12টা দিছে, এরপরেরটা একটা থেকে, এরপর দুটা, এরপর তিনটা, চারটা, পাঁচটা, এরপর ছটা, এভাবে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার শিডিউলিংটা করেন ওইভাবে? এখনো বুঝে নাই, এখন বুঝছি। এই যে 12টা, একটা, দুইটায়, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম আর কি আপু। তিনটা না, ওইদিকে তিনটা কেন? আচ্ছা মিনহাজ, মিনহাজ একটু কনফিউজ, মিনহাজ আস্তে ধীরে করুক, তারপরে আপনারা সবাই বুঝছেন না, এই জায়গা আপনারাও কনফিউজ। হ্যালো ভাইয়া, ভাইয়া আপনি কি আপনার সাথে বলছেন? ভাইয়া মিনহাজ ভাই, জি ভাইয়া, ওই যে আপনি কি আপনার সার্ভিস কি রাতের 12টা থেকে দিবেন? না, সেটাই বলছিলাম ওই সময়। হ্যাঁ ঠিক আছে, এখন 9টা থেকে মার্ক করেন। দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা পর্যন্ত থাকুক, আটটা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 8টা। আচ্ছা ঠিক আছে, এটা করলেন মানডেতে, তারপরে টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, কোন কোন দিন করতে চান? সেম টাইম, সেম টাইম না, ফ্রাইডেতে, ফ্রাইডেতে জুমার বন্ধ রাখা। মানে এখানে হচ্ছে কি, এই এই যে যেই লেভেলটা এখন দেখতে পাচ্ছেন, যে সেটিংসটা, এই সেটিংসটা র্যামরা ভাইয়ারা বা ইমনরা পাইলেন, এই সেটিংসটা আপনারা পাচ্ছেন, আপনারা পেয়েছিলেন ইমন? আমি না, আমি পাইনি, র্যামরা ভাইরা পাইনি, আপনারা পাননি, আগের ব্যাচ পাইনি, মিজান ভাইদের ব্যাচ এরা পাইনি, এটা নতুন এসেছে। ফ্রাইডে 2টা থেকে দেন ভাইয়া, আর সবগুলো একই রকম রাখেন। না না না, ওটা না, ফ্রাইডে তে জুমার জন্য 2টা থেকে রাখেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন ফ্রাইডে তে বেশি সার্ভিস দিবেন আপনি, একদম রাতের 12টা পর্যন্ত? জি, ওনারা না ঘুমাক, সমস্যা, অডিয়েন্স ঘুমাবে না, শুক্রবার তো। হ্যাঁ ফ্রাইডে তো শুক্র, শুক্রবারে ঘুমে না, বেশ বৃহস্পতিবার রাতে ঘুমায় না, বৃহস্পতিবার বেশি দাও। আচ্ছা অডিয়েন্স তো ঠিক করেন আগে, আগে সবগুলো করে নেন, প্রপার ওয়েতে করেন, ওর শিডিউল ঠিক না করে অডিয়েন্স চলে গেছে। আমরা এখন থেকে প্র্যাকটিস পারপাসে না করে প্রপার ওয়েতে করব। আচ্ছা বৃহস্পতিবার তো বেশি, এটা কি প্র্যাকটিস পারপাসে হচ্ছে? এটা তো প্রপার ওয়েতেই হচ্ছে। তারপরে ডানে বেয়ে নাড়ান, তখন সবগুলি ঘর সিলেক্ট হয়ে যাবে। আর যদি স্পেসিফিক এই দিন এই দিন এই এই টাইমে দিতে চাই, তাহলে ওই দিনের ঘরে গিয়ে আপনাকে নাড়াচাড়া করতে হবে, এভরিডে ঘরে গিয়ে পারবেন। এভরিডে এর জন্য একটা আলাদা রো করা আছে, দেখেন। জি আপু, নোটিস করছি। ঠিক আছে, এখন এখন আর ভেরিফিকেশন চাচ্ছে? চাচ্ছে না, নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখন আপনি নতুন অডিয়েন্স, হ্যাঁ আমাদের যেহেতু পুরনো কোনো অডিয়েন্স সেট করা নাই, না একটা সেট করা, কাস্টম অডিয়েন্সে গেলে আপনি হচ্ছেন ক্রিয়েট নিউ অডিয়েন্সে যখন যাবেন, এইখানে কাস্টম অডিয়েন্স পাবেন। কাস্টম অডিয়েন্সে গেলে আপনার হচ্ছে ওই যে আমরা পিক্সেলের সময় যে জায়গাটায় গিয়েছিলাম না, ওইখানে, আচ্ছা আচ্ছা, ওইখানে নিয়ে যাবে। আপনাকে ক্লিক করেন, জয়দেব ভাই, জয়দেব ভাইয়ের এরকম সাউন্ড। আচ্ছা এইখানে দেখেন, এই এই জায়গাটা আমরা কোথায়, এই পোর্শনটা আমরা কোথায় দেখেছিলাম? আমরা যখন ফেসবুকের ইয়েতে দেখেছিলাম, মনে আছে যখন করতে গেছে তখন এই জিনিসটা,
এখন কথা হচ্ছে আপনি সোর্সটা কোথা থেকে নিতে চান, ইউজ ইওর সোর্স আর ইউজ ফেসবুক সোর্স, দেখতে পাচ্ছেন? আমার সোর্স হলে এই জিনিসগুলি হচ্ছে আমি ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, লিস্ট অফলাইন, অফলাইন অ্যাক্টিভিটি অর অ্যাপ অ্যাক্টিভিটি ওইখান থেকে সিলেক্ট কালেক্ট করতে পারবো। আর এখানে গেলে আমার ভিডিও, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার লিড ফর্ম, আমার ইভেন্ট, আমার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ফেসবুক পেজ, শপিং অন অন ফেসবুক লিস্টিং, এই টাইপের জিনিস থাকবে। হ্যাঁ বলতে আস্তে কথা বলেন, মানে কাস্তে শুনতে তো। এখান থেকে আপনি নিতে পারেন, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের জায়গা। আমি যদি কাস্টম অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করি, তার মানে কি দাঁড়ায়, আমি ধরেন ফেসবুক পেজ দিব, আমি ফেসবুক পেজ দিব, দেন ফেসবুক পেজ সিলেক্ট করেন, ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজে গেলে এখানে কিন্তু আপনার পেজের নাম চলে আসতেছে, দেখেন? জি আপু, দেখতে পাচ্ছেন? আমাদের বাজার, আমাদের বাজারে কি চাচ্ছেন, আমাদের বাজারের এখানে ক্লিক করেন, দেখেন এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইওর পেজ, যে যারা আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছিল তাদের কাছেই কি প্রমোশনটা যাবে, নাকি এনিওয়ান হু ভিজিট ইওর পেজ, পিপল হু এঙ্গেজ উইথ ইওর এনি পোস্ট অর অ্যাড, পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, পিপল হু সেন্ট মেসেজ টু ইওর পেজ, পিপল হু সেভড ইওর পেজ অর অর এনি পোস্ট। এই এইটা ডিপেন্ড করে আপনি কোনটার জন্য রিচ, কারণ আমরা রিচের জন্য দিচ্ছি না, তো সে তো একবার আমার পেজে ভিজিটই করছে, তার কাছে যদি আমার প্রয়োজন হয়, আমি যে পেজটা প্রয়োজন হয় তাকে তো আমার দেওয়ার দরকার নাই। আর পিপল হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, মানে আমার অ্যাডটা যদি একবার কেউ দেখে থাকে, আমার পোস্টটা যদি একবার কেউ দেখে থাকে, সে তো আমার কাছে আসছে। আমরা রিচের জন্য কেন দেই, পেজের লাইক বাড়ানোর জন্য, পেজটা যাতে সবার কাছে যায়। তো এদের কাছে তো একবার গেছে, এদের কাছে কেন দেবো? এদের কাছে কোন কাজের জন্য এদেরকে সিলেক্ট করতে হয় জানেন? এদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে আমরা যে লিড কালেক্ট করব, আমরা হচ্ছে টার্গেট করব, এঙ্গেজমেন্ট করব, অ্যাপ ইনস্টলেশনের জন্য দিব, বা আমরা হচ্ছে ট্রাফিক ভিজিটর চাই, একটা ব্যাপার আছে না, ওইটার জন্য যখন দিব তখন এখান থেকে সিলেক্ট করব। এখানে গিয়ে এখানে আবার দেখেন ডেজটা দেয়া আছে 385, দেখতে পাচ্ছেন ডেটা 385 65 65 85 65 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
আপনি অনেক সোতা তো আপনার কাছে তো মজা নিয়ে না এটা 85 সিরিয়াসলি আপু এই যে দেখেন আপনি আপু 65 এইখান থেকে যখন আমার যেই কাজ হবে যেই কাজের জন্য কাজ করবো আমাকে অলওয়েজ মনে রাখতে হবে যে আমি কোনটার জন্য কিসের জন্য এই অ্যাড ক্যাম্পেইনটা করছি তার উপরে ডিপেন্ড করে আমি এখান থেকে সিলেক্ট করবো তার উপরে ডিপেন্ড করে এখান থেকে সিলেক্ট করবো আর এখানে যেটা আছে যে ইন পাস্ট থ্রি মানে লাস্ট এক বছরে যারা করেছে এই আই বাটনটাতে ক্লিক করেন তো আই বাটনটাতে ক্লিক করে দেখেন এখানে এক বছরের টাইমিংটা কি ওরা বাড়িয়েছে না আচ্ছা এটা ম্যাক্সিমাম দিয়েছে ওরে বাবা ডাটা ইজ অ্যাভেলেবল ফ্রম 2060 চুজিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ দ্য ইনক্লুডিং পিপল ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 365 এক বছরের এটা বাড়ায় নাই ওরা 365 এর মধ্যে আপনাকে হচ্ছে যারা আপনার পেজে এঙ্গেজ হয়েছিল যারা আপনার পেজে কখনো এসছে যারা আপনার পেজের কল টু অ্যাকশন বাটন ক্লিক করেছে বা যারা পেজে মেসেজ করেছিল অর আপনার পেজ অর পোস্ট যারা সেভ করে ও যে আমি আপনাদেরকে একটা কথা বলি না এই পেজগুলিতে লাইক দিয়ে রাখি তারা আমাকে টার্গেট করে তারা আমাকে রিটার্গেট করে অ্যাড পাঠায় ওই যে জুতার অ্যাড আমার জুতার অ্যাডগুলি আপনাদের দেখাইছিলাম না যে ওরা আমাকে রিটার্গেট করে প্রচুর এইটা হচ্ছে টার্গেটের জন্য যখন কাউকে রিটার্গেট করতে হবে তখন এই জায়গায় আসতে হবে কারণ ওরা চায় আমি যাদের ওদের একটা পোস্টে এঙ্গেজ হয়েছি বা আমি ওদের একটা অ্যাডে এঙ্গেজ হয়েছি ওরা পরবর্তীতে ওই এক বছরের মধ্যে যখন একটা দেয় এইটা দিয়ে দেয় যাতে আমি আবার টার্গেট বুঝা গেল তারপরে এসে আপনি অডিয়েন্স নাম দেন সিলেক্ট করেন এখন এখানে অডিয়েন্স নেম দেন কি দিব আপু এই অডিয়েন্স নেম এর আপনি এক আরেকটা পিক্সেল সেটআপ করতে পারেন এই ওয়েতে করলে
অনেকগুলি পিক্সেল সেট আপ করা যায়। আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম না ইভেন্ট ম্যানেজারের কথা, মনে আছে? ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারের থ্রুতে একটা পিক্সেল সেট আপ করা যায়, সেটা হচ্ছে কোডিং করে। কিন্তু ওই কোডিং করে করতে গেলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি ইভেন্ট ম্যানেজারের আন্ডার থেকে মাত্র একবারই পিক্সেল সেট আপ করতে পারবেন। কিন্তু ফেসবুকের অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা এই অডিয়েন্স ক্রিয়েট করে আমরা প্রতিবার নতুন নতুন পিক্সেল সেট আপ করতে পারবো। বুঝা গেল? জি আপু। ডান পাশে দেখেন ইনক্লুড মোর পিপল এক্সক্লুড পিপল, ইনক্লুড এক্সক্লুড এর একটা অপশন আছে। হ্যাঁ, দেন কোন সমস্যা হবে পেজের যদি আইডি ব্লক হয়ে যায়? হ্যাঁ, আইডি ব্লক হয়ে গেলে এটা থেকে আর কিছু করতে পারবেন না। হবে তাহলে মিনহাজ দিয়ে দেবো না আপু, আমাদের বাজার চলে যাক, সমস্যা নেই। কেন আপনার মিনহাজ পেজটাতে আরো অ্যাডমিন আছে না? হ্যাঁ আমি আছি, আমার অরিজিনাল আইডিটা আছে। তাহলে প্রবলেম নেই, এটাকে তখন রিমুভ করে দেবেন। আচ্ছা তাহলে আপু এখান থেকে পেজ মিনহাজটাও দিব? হ্যাঁ। আচ্ছা দিলাম। এখন মিনহাজে যারা হয়েছে তারাও যাবে, ওরাও যাবে। এক্সক্লুড পিপল দেন। এক্সক্লুড পিপল যদি আরো কোনো পেজ থাকে, ওই পেজের মানুষগুলি যাতে এখানে না যায়। থাকে না যে এই পেজ এই পেজ এই পেজ সবাই এই সব জায়গায় মুখ দিয়ে বেড়ায়, এখন ও চাচ্ছে না যারা এই এই পেজে মুখ দিবে তারা আমার পেজে আসবে, তাদের কাছে যাবে না। তখন তাদের যেমন আপনাদের জন্য যখন আমি বলবো যে আপনারা ব্যান করে দিব, আমি আপনাদের বের করে দিব, তার মানে তো আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন না, ওইরকম আর কি। নিচে অডিয়েন্স নাম দেন। এটা মেবি কমন হয়ে যায় বলে অডিয়েন্স, ঠিক আছে? কারণ এবি টেস্টিংটা হচ্ছে আলাদা আলাদা জন্য। হ্যাঁ কমন হয়ে যায়, মানে এটা অন্য পেজের গুলাও গেলে, কারণ ওদের কাছে একবার তো একটা টেস্টিং গেছে, ঠিক আছে? আবার অন্য গুলাও গেলে আবার এটা কমন হয়ে যাচ্ছে না? না, এক্সক্লুড পিপলটা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে একটা সিমিলার পেজ গুলি যা থাকে, হ্যাঁ, ধরেন আপনি কাজ করেন, আপনি এখন চাচ্ছেন আপনার এই পেজে ভিজিট করছে, একটা পেজ নতুন দাঁড় করানোর সময় আপনার কাছে ট্রাফিক অত বেশি থাকবে না। ও যদি তিনটা পেজ একসাথে থাকে, ও দেখা যায় যে চায় না যে গয়নার পেজের যারা আছে তাদের কাছে আরেকটা গয়নার পেজের প্রোডাক্ট যাক, তো ওরা তখন ওদের ওই পেজটাকে এক্সক্লুড করে দেয় যে এই পেজটা ছাড়া আর ওই পেজের সহ। কমনের জন্য না, এটা থাকে না, কিছু কিছু বিজনেস আছে যে চাই না আমার এই বিজনেসটা হচ্ছে এই প্রোডাক্ট মানে এই কোয়ালিটির বা এই এই ক্যাটাগরির মানুষদের, তাদের কাছে আমার প্রয়োজন নেই। নাম অ্যাডমিন ছাড়া মনে হয় কোনো ইয়াতে পেজ পাওয়া যাবে না? না, অ্যাডমিন ছাড়া পেজ পাবেন কোথা থেকে? আচ্ছা তাহলে তো এখানে অ্যাড ম্যানেজারে কাজ করতেছেন আপনি ইয়ে দিয়ে, বাহ, মানে সার্চ দিয়ে অ্যাড ম্যানেজারে কাজ করতে চেয়েছেন, মারহাবা। আপনাদের তাসি একটা আশা ভরসা, আপু এখানে এক্সক্লুড পিপল যেটা এটা কি কেটে দিব তাহলে? তারপরে যদি কখনো বায়ার বলে যে আমি চাই এক্সক্লুড হোক, জি না না এটা কাটেন না, এটা কাটেন না, কারণ ভাইয়া এখানে তো আমি ইনক্লুড দিয়ে মিনহাজ একবার দিছি, বুঝছেন? আবার এক্সক্লুড দিয়েও মিনহাজ দিব না? না না, এখান থেকে একটা অপশন চেঞ্জ করে দেন, এভরিওয়ান হু এঙ্গেজ এর জায়গায় একটা অপশন চেঞ্জ করে দেন। হ্যাঁ এটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন, জি। পিপল হু সেন্ট, পিপল হু সেন্ট এ মেসেজ টু ইওর পেজ, হু সেভড ইওর পেজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ক্রিয়েট অডিয়েন্স দিব? হ্যাঁ, একটা স্ক্রিনশট তুলি, তুলতে হবে, তুলে রেখে দিলাম আর কি আপু, পরবর্তীতে সুবিধা হবে। Custom audience said it may take a few minutes for you finish matching your customer. It's on Facebook. You notify when process is finished. You can also check the status of business manager. Done.
এইখানে এখন কথা হচ্ছে যে আমাদের বাজার চলে এসেছে কাস্টম অডিয়েন্সের জায়গায়, আমাদের বাজার টু, এটাই তো দিছেও আমাদের বাজার টু তো দিছে। তাহলে এখানে আপনার নতুন করে করতে হয়। এইটা তো গেল একটা যে কাস্টম অডিয়েন্সের কাজ। এখন যদি যান আপনি এইটা দিবেন না, ধরেন আমি সেভ অডিয়েন্স দিব না, ইউজ সেভ অডিয়েন্স, ইউজ সেভ অডিয়েন্স এখানে ক্লিক করেন, create new audience এর পাশে use save audience, হ্যাঁ ক্লিক করেন। এইখানে হচ্ছে আপনার কোন এই যে অডিয়েন্স থাকবে আপনি নতুন, not create custom audience, custom audience ছাড়াও আমরা যেই অডিয়েন্স গুলি ক্রিয়েট করি ওই যেই save audience গুলি থাকবে ওই অডিয়েন্স এর লিস্ট এখানে শো করবে। যদি আপনার এর আগে কোন অডিয়েন্স এর লিস্ট থেকে থাকে, না থেকে থাকলে এখন যখন তৈরি করবেন তখন এখানে একটা একটা করে save audience দেখাবে। এখন কথা হচ্ছে save audience কেন, অনেক সময় দেখা যায় অনেকেই বলে তুমি এর আগে যাদেরকে টার্গেট করে অ্যাড করেছিল বা তুমি যে অ্যাডটা রান করেছো ওটার রেজাল্টটা খুব ভালো, আমি চাই সেম অ্যাডটা আরেকবার করব। একবার অ্যাড রান করে দেওয়ার পরে আপনার কাছে কি আর কি অডিয়েন্সের লিস্টটা থাকে? অবশ্যই থাকে, কারণ এই যে এখানে সেভ অডিয়েন্সে থাকবে। এখন কথা হচ্ছে আপনি যদি ওই বায়ারের নামে না লিখে রাখেন তাহলে কি আপনি আর এই অডিয়েন্সটাকে খুঁজে পাবেন যে এই অডিয়েন্সটা কার জন্য তৈরি করেছেন? পরবর্তীতে আমার এই যে ইউজ সেভ অডিয়েন্স এর জায়গায় আমাদের বাজার টু দেখাবে, তাই না? এটা কাস্টম অডিয়েন্স, এটা লুকালাইক অডিয়েন্স। আর এইখানে যেটা এটা হচ্ছে আপনার পেজের সাথে যারা কানেক্টেড, এই অডিয়েন্সটা হচ্ছে এনিহাও আপনার পেজের সাথে কানেক্টেড থাকতে হবে। আর এখন আমরা যে অডিয়েন্সটা তৈরি করব এই অডিয়েন্সটা আমাদের পেজের সাথে কানেক্টেড না, এটা যত ফেসবুক ইউজার আছে সবার কাছে যাবে। এইটা হচ্ছে আমি রিটার্গেট করছি, এই অডিয়েন্সটা আমি রিটার্গেট করছি, আর এইখানে যে অডিয়েন্সটা সেটা ফার্স্ট টাইম টার্গেট করছি। এখন আমি আপনাদের বকা দিই প্রতিদিন এটা খান, প্রতিদিন খাচ্ছেন আপনারা তিন বেলা সময় করে, কিন্তু ফার্স্টের দিন কি এরকম তিন বেলা সময় করে আগে খাইতেন? বা এখন যেমন দুটা থেকে ক্লাস করতে বসেন, এটা আপনাদের একটা অভ্যেস, তাই না? আপনারা কোনো না কোনো একটা ভাবে আমার সাথে এখন কানেক্টেড হয়েছেন, ফার্স্টে কি ছিলেন? তো ফার্স্ট টাইম আপনাদেরকে যেদিন আপনারা আমাকে ফার্স্ট দেখেছেন সেদিন আপনাদের কাছে আমার জন্য ফার্স্ট দিন না? তো ওইরকম এইখানেও হচ্ছে আপনি ফার্স্ট টাইম কারো কাছে আপনার পেজ সম্পর্কে পাঠাচ্ছেন। আর এই উপরেরটা হচ্ছে যে আপনার যারা অলরেডি আপনার পেজের সাথে কানেক্টেড হয়েছে, এনিহাউ এঙ্গেজ হয়েছে। এইখানে যেটা করছেন, দাঁড়ান একটা মিনিট, দূর যন্ত্রণা আসলে ব্যাপক যন্ত্রণা। এইটা হচ্ছে রিটার্গেট করা, আর এইটা হচ্ছে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম তাদের সাথে আপনার দেখা হচ্ছে, বুঝছেন? জি আপু। আমরা ফার্স্টে রিটার্গেট করে রিটার্গেটের অডিয়েন্স কিভাবে সেট করে আমরা সেটা দেখলাম। এখন ফার্স্ট টাইম যাদের সাথে যাদের কাছে আমি পাঠাবো আমার যে নামে বিজনেস আছে তাদেরকে যে জানাবো সেটার জন্য অডিয়েন্স কিভাবে সেট করে সেটা দেখবো। তবে অবশ্যই সেটা আমরা নামাজের ব্রেকের পরে দেখবো, কারণ অলরেডি চারটা বেজে গেছে, অলরেডি চারটা বেজে গেছে। ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, আমাদের এখানে তো নামাজ সোয়া চারটা থেকে শুরু হয় আর কি, লেট। আপনার ওখানে ঢাকায় তো ভাইয়া একটু দেরিতে শুরু হয়, এখন চিটং এ তো আর্লি শুরু হয়, তো এখন আমি কি করব বলেন? ওরা তো আবার চিটং এর যারা তারা তো আবার জামাতে নামাজ পড়ে, ওরা তো দৌড় দেয় না মসজিদে, এখন কি করতাম বলেন? আরো পাঁচ ছয় মিনিট পরে দিলে, আরো পাঁচ ছয় মিনিট পরে চিটং এর মানুষজন, আরো পাঁচ ছয় মিনিট পরে। হ্যালো চিটং বাসি? না আপু,
আচ্ছা বাকি আর কেউ নাই চিটংবাসী মিনহাজ ছাড়া? রাশেদ, রাশাদ, সাজ্জাদ, সালাউদ্দিন, মুসা ভাই? আমাদের এখানে আজান শেষ হয়ে গেছে তো, এখন নামাজেন? আরো পাঁচ মিনিট পরে যাবেন? নামাজ তো আর একটু পরেই হবে, এখন নামাজে যাব আপু। আমাকে তো আপনারা বলেছেন যে চারটায় জামাত, দ্যাটস ওয়াই আমি চারটায় ছাড়ি। রাশেদও বলে আপু নামাজের ব্রেকটা চিটাংবাসীদের জন্য চারটা করে দেন, আর ঢাকাবাসীদের জন্য আপনারা একদিন কথাও বলতে না পারেন।
ব্যাক করেছেন আপনারা সবাই? আপনারা কি ব্যাক করেছেন? একটু হোল্ড করেন, আপনারা ব্যাক করেন, বাকিরা ব্যাক করেছে, যারা নামাজে গিয়েছে ব্যাক করেছে কিনা একটু নক করেন। এটা কি আজকে ডিসেবল হয়ে যাবে? আপনি মিউট আমি আমার কয়েকটা গ্রুপ মানে গ্রুপ ছিল তো মানে মেসেঞ্জার গ্রুপ, ওই জন্য জিজ্ঞেস করতেছিলাম আপনাকে। আচ্ছা আমি তো আপনাকে ফার্স্টই জিজ্ঞেস করেছি ভাইয়া যে আইডি আইডি ডিসেবল হয় না, আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়তো ডিসেবল করে দিতে পারে। আমাদের প্র্যাকটিসের পারপাসে যখন আগে আমরা প্র্যাকটিস করতে পারতাম, এখন প্র্যাকটিসের জন্য দুইবার তিনবার করার পরে দেখা যায় অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়, যেটা কত ওই যে ওই দিন আসলো না উজ্জ্বলনাথ, উজ্জ্বলনাথের ওই যে প্র্যাকটিসটা দেখাইলো না আপু এটা চেঞ্জ হয় না চেঞ্জ হয় না, ওই জিনিসটা বারবার করা ওকে কিন্তু ডিসেবল করে দিছে ওর অ্যাড অ্যাকাউন্টটা। আচ্ছা আপু অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করলে কোনো সমস্যা নেই আমার? ওকে তাহলে আর প্রবলেম নেই ভাইয়া। আচ্ছা আপু একটা মিনিট, আমাকে একটা মিনিট টাইম দেন আপনারা। হ্যাঁ জি আপু, স্ক্রিনটা শেয়ার করে দেন ভাইয়া। জি আপু করেছি। জি মিনাজ ভাই, আচ্ছা এখানে এখন যেটা হচ্ছে আমাদের বাজার টু দিয়ে আমরা যে অডিয়েন্সটা সেট করেছি সেটা তো আমরা করেছিলাম হচ্ছে আমাদের রিটার্গেট করার জন্য, এখন রিটার্গেট করব না আমরা, নতুন টার্গেট করব। নতুন টার্গেটটা কিভাবে করব? এখানে হচ্ছে একটু বাইরে এসে ক্লিক করেন, এই যে সার্চ এক্সিস্টিং, হ্যাঁ এই জায়গাটার এই নিউ অডিয়েন্সের এই জায়গাটাকে দেখেন, ডান পাশে নেন কার্সারটা উপরে ডান পাশে ভাইয়া, এখানে না এখানে না এখানে না, অল ম্যান ক্রেজি পিপল ওয়েবসাইট মিন, এখানে এখন এইটাই আসবে, এখানে না রে ভাইয়া এখানে না। আচ্ছা এই যে লোকেশন এডিট করেন, কারণ কথা হচ্ছে ওইটা যখন একবার সিলেক্ট করে আসবেন তখন আপনার না এখানে আর এটাকে ডিসিলেক্ট করার কোনো মানে সিলেক্ট করে এসছেন যেহেতু এটাকে আর ইয়ে করতে পারবেন না। ওই যে উপরে এডিটের জায়গায় যান, উপরে এডিট দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনার লোড হয়নি, আচ্ছা হবে না হবে না হবে না হবে না ভাইয়া, এডিট এক্সক্লুডেড। আচ্ছা বাংলাদেশ ছাড়া অন্য জায়গার মানুষ অ্যাড করেন, কান্ট্রি গুলি অ্যাড করতে থাকেন আপনি? এই কান্ট্রি অ্যাড করার সময় একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি কোন অবজেক্টটা নিয়ে কাজ করছেন, আপনি রিচ এর জন্য করছেন না আনএক্সপেক্টেড এরর, অনেকক্ষণ বন্ধ রাখলে এই একটা ঝামেলা হয় ভাইয়া। এই যে অল এডিট সেভ দেন, অল এডিট সেভ দেন, ম্যানুয়ালি প্লেসমেন্ট, ম্যানুয়ালি প্লেসমেন্ট দেন, নিচে এসে ম্যানুয়ালি প্লেসমেন্ট দেন। আচ্ছা সরি, এই আপনার অডিয়েন্স সেট আবার নতুন করে করতে হবে। আচ্ছা স্ক্রল করে উপরে উঠেন, ওকে
ওকে ওকে ভাইয়া ইয়ে করেন আপনি সেভ সেভ দিস অডিয়েন্স, অডিয়েন্স সেভ করে লাভ নাই তো আপনার, ফার্স্ট হয় না এই জায়গাটা এরর, অনেকক্ষণ বন্ধ থাকলে যদি ওই জায়গা মুভি না হয় বা কারসারটা কাজ না করে তাহলে ওরা এই এররটা দিয়ে দেয়, ফেসবুকের এই একটা ঝামেলা আছে। আচ্ছা আপু এখন তাহলে কি করব, আবার ফার্স্ট থেকে করে আসতে হবে এটা। ওই যে আমাদের বাজার এই যে এখানে দেখেন একটা জায়গা আমি রেকর্ডেড পারমিশনটা দিন আপু দিচ্ছি আপু, এই যে দেখেন আপনাকে এখানে আসতে হবে। এখানে ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন। রিচ দিয়েছেন না, রিচ দিয়ে নিচে আসেন, একটু আগে যা করেছেন আবার নতুন করে করতে হবে, এই একটা ঝামেলা। এই যে অডিয়েন্সের জায়গা এখানে টাকা 55 টাকায় যাবে না, আপনার এখানে দিতে হবে হচ্ছে ইয়ে। একটা মিনিট ভাইয়ারা, একটা মিনিট। হ্যাঁ ভাইয়া আপনি এই যে লাইফ টাইম বাজেটের এই জায়গায় লাইফ টাইম বাজেট দিয়ে আপনি হচ্ছেন এখানে ডলারটা বললাম না 86 টাকা একটু আগে না অ্যাড করছেন আপনি। জি আপু আমরা তো আপু যেরকম ছিল ওরকমই তো আছে মনে হয়। না ওরকম নাই, কারণ 86 টাকার নিচে আপনি দিলে অ্যাড নেবে না তো, এক ডলারের নিচে অ্যাড ক্যাম্পেইন করা যায় না, সেটা আমি বলেছিলাম না মাথায় নাই? জি আপু এখানে তো আমি ডেলি বাজেট দিয়ে করব। হ্যাঁ ডেলি বাজেট দিয়ে দেন, ডেলি বাজেট দিয়ে করতে পারেন, লাইফ টাইম বাজেট দিয়ে করতে পারেন, কোনো ইস্যু নাই। এটা বলছে অ্যাড অ্যাড সেট স্পেন্স উইল বি রিসেট। হ্যাঁ কন্টিনিউ দেন, রিসেট করছেন, কারণ আগে হচ্ছে আপনি দিয়েছিলেন লাইফ টাইম, এখন ডেলি বাজেট দিয়ে দিয়েছেন। ডেলি বাজেটে যান, এখন টাকা হচ্ছে আপনার 86 টাকা, 86 টাকায় ওরা ডলার কাউন্ট করে, 1 ডলার। ওকে লোয়েস্ট লোয়েস্ট থাকুক, অ্যাড শিডিউলিং অ্যাড করে থাকুক। করানো হয় হচ্ছে যখন ট্রাফিক বেশি থাকে অ্যাপ ইনস্টলেশন বা ট্রাফিকদেরকে ওয়েবসাইটে পাঠানোর জন্য, তখন অ্যাপ শিডিউলিংটা করতে হয়, মানে অ্যাড শিডিউলিংটা করে দিতে হয় যে এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, অথবা আপনার হচ্ছে ডেইলি বাজেট দিয়ে দিলে আমরা এটার এন্ডিং এবং স্টার্টিং টাইমটা দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা স্ক্রল করে নিচে চলে আসেন আপু, আর যাওয়া যাচ্ছে না। আচ্ছা ও সরি আমি দেখতে পাইনি, আমি মোবাইলে তো। আচ্ছা নেক্সট, ওই যে অ্যাড সেট নাম দেন, অ্যাড এর নাম দেন, পেজ সিলেক্ট করেন। আপু অলরেডি তো নাম একটা দেয়া আছে আর। আচ্ছা তাহলে যে পেজ সিলেক্ট করেন, একটু আগে ছিল না নামটা ভাইয়া আমাদের বাজার? ওকে ঠিক আছে, তারপর নিচে আসেন, এই যে এখানে স্টার্ট এবং এন্ডেড, স্টার্ট এবং এন্ডেড, এই যে নিচে এন্ডেড দেখেন, স্টার্ট এন্ড এন্ডেড লেখা আছে। না এন্ডেড দেন, কবে শেষ করবেন? জানুয়ারি 5 তারিখে দেন। আচ্ছা 7 তারিখে দিছেন, দিছেন 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 টাইম টাইম টাইম, এখানে টাইম কোন টাইমে শেষ হবে একটা। আপু এখানে এটা কি বলছে, ইউর অ্যাড সেটস এন্ডেড মাস্ট অকুর আফটার রেন,
আপনার এন্ড ডেট রিসেট করতে, কারণ আপনি দেখেন উপরে এন্ড এন্ড ডেট দিয়ে স্টার্ট ডেট দিয়েছেন 31st December 2020 আর এন্ড ডেট দিচ্ছেন 30 December 2020। ও আচ্ছা 2020 চলে আসছে, শিট আমি তো 21 দিছিলাম। ঠিক আছে, এখন নিচে আসেন, দেখেন এই যে শো মোর অপশনস, শো মোর অপশনস, হ্যাঁ এইটা অ্যাড, এইটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা একটু আগেও বলেছিলাম। এখন এই যে দেখেন বাই ডিফল্ট এখানে এনগেজমেন্ট চলে আসছে না, এখন ক্রিয়েট নিউ তে যান, ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ, বাবারে এই যে দাঁড়ান দাঁড়ান যান না যান না দাঁড়ান আপু আপু একটা মিনিট, আমি আপু একটা মিনিট আমি দিয়ে দিচ্ছি আপনাকে, আপু পারমিশন দিয়েছি, এখান থেকে কার্সারটাকে বাইরে নেন, এখান থেকে কার্সারটাকে বাইরে নেন, বাইরে ক্লিক করেন একটা। আচ্ছা এখন আমি যে জায়গায় মার্ক করবো এই জায়গায় কার্সার রাখেন, এটাকে ক্লোজ করে দেন, ক্লোজ করতে বলছি। আমরা এই অ্যাডে কাজ করব না, মানে এই অডিয়েন্সে আমরা কাজ করব না, আমরা নতুন অডিয়েন্স সেট করব, নতুন অডিয়েন্স কোত্থেকে সেট করব, যারা একদম নতুন, ওইটা তো রিটার্গেট এর জন্য ছিল, নতুন অডিয়েন্স এইখানে গেলে আপনাকে ওইখানেই নিয়ে যাবে, রিটার্গেট করতে গেলে অলওয়েজ এ ক্রিয়েট নিউতে দিতে হয়। আর রিটার্গেট না করতে গেলে আমি পুরো কান্ট্রি ওয়াইজ দেখাতে চাই, আমি জোন ওয়াইজ দেখাতে চাই, তখন হচ্ছে আমাকে এই লোকেশন দিতে হবে, এখানে লোকেশন এই যে বাংলাদেশ দেয়া, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, এখন আরো দেন যে সার্চ ব্রাউজার ব্রাউজ করেন, হ্যাঁ এখান থেকে সার্চ করেন, আর ড্রপ পিন দেন, ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এই যে ড্রপ পিন এর জায়গা থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন। জি আপু, আপু আর তো করা যাচ্ছে না এখানে ড্র্যাগ এন্ড ড্রপটা, ড্র্যাগ এন্ড ড্রপ করা না গেলে ওকে এখন ইনক্লুডেড জায়গায় আপনি আরো করতে পারবেন, ওইখানে তো মেইন কান্ট্রি সিলেক্ট করে দিয়েছেন, এখন ইনক্লুড যে এদের সাথে এরাও দেখবে ওইটা সিলেক্ট করেন, ইনক্লুড, ইনক্লুড সিলেক্ট করলে আপনাদের যদি এই আপনাদের অ্যাড সেটটা আগে দেখানোর, সরি অ্যাড সেন্টারটা আগে দেখানোর কারণ ছিল এই জায়গাটা যাতে বুঝতে পারেন, এই জায়গাটা আমার যদি এখন বলে দিতে হয় তার মানে আপনারা কেউ বুঝেন নাই, আপনারা তখন বুঝছি আপু, আপু প্র্যাকটিস করছি, কোন রকম গোজামিল দিয়ে দিছেন, কারণ এই জায়গাটা তো বোঝার কথা, ইনক্লুড এক্সক্লুডেড জায়গাটা কি, অডিয়েন্স কিভাবে সেট করতে হয়, অডিয়েন্স কিভাবে সেট করতে হয়, এই জায়গাটা কি আপনাদের বোঝার কথা না, এখন আর একটাও কথা বলবে না, বোঝার কথা কি? জি আপু। তাহলে প্রত্যেকটা স্টেপ যদি আমাকে বলে দিতে হয়, এটা কি আগে আমি দেখাই নাই, আমি না বললে দেখলাম আপনি দুই মিনিট বসে থাকলেন কেন, এই জায়গাগুলি তো আগে দেখানো হয়েছে আপনাদের অ্যাড সেন্টারে, যেই জায়গাটা নতুন আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, ইনক্লুড পিপল দেন, হ্যাঁ এখন ওই যে ব্রাউজ করেন, এখানে কান্ট্রি দিবেন, রিজন দিবেন না, সেভড লোকেশন কোনো, হ্যাঁ দেন, একটা একটা করে দিয়ে যান, আপনাদেরকে যদি এখন এরকম কখনো করে বুঝাইতে হয় আমার 55টা মানে 45তম ক্লাসে এসে, এমন যে আপনাদেরকে আমি অ্যাড এর কোনো কিছুই দেখাই নাই, অথচ আপনারা লিঙ্কডইন এর অ্যাড ম্যানেজারের কাজ দেখছেন, আপনারা টুইটারের দেখছেন, আপনারা পিন্টারেস্ট এর দেখছেন, এই সেটিংস এর সব জায়গার তো অডিয়েন্স সেট করার সিস্টেমটা একই, অডিয়েন্স তো নতুন করে আলাদা তৈরি হয় না, ফেসবুকেরটা কয়েকদিন দেখাইছিলাম অ্যাড সেটে অ্যাড সেন্টারের কাজ, কিচ্ছু বলবো না এই জায়গায় এখন আমি, বলেন আপনারা, সুব্রত আহা দানি দিবাকর চিন্ময় বলেন এই জায়গাগুলি আপনাদের আমার করানো হয়েছে, হ্যাঁ এগুলো অ্যাড করবা আর কি, যে সমস্ত রিজনে তুমি তোমার বিজনেসটা রান করতে চাও জাস্ট ওগুলো অ্যাড করে দিবা, কান্ট্রি হলে কান্ট্রি, রিজন হলে রিজন, তারপর নিচে আসে এজ এজ কত থেকে কত এজ দিবেন, কোন জেন্ডার দিবেন, সব তো নিচেই আছে। এই জায়গায় আপনাদের এই ঝামেলাগুলি হবে দেখি আমি অ্যাড সেন্টারটা আগে দেখাইছি, এটা একদম সবার লাস্টে ঢুকছে, এজ কত থেকে কত দিবেন সেটা থাকে, এটা বুঝতে পারেন, তারপরে নিচে জেন্ডার আছে, ডিটেল টার্গেটিং, টার্গেটিং
ক্লিক করো এখানে এডিটে ক্লিক করলে তো বোঝা যাবে এটি ইন্টারেস্ট ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এন্ড অর বিহেভিয়ার্স কি ধরনের এই ওয়ার্ডগুলো আমি আগে বলি নাই আপনাদেরকে মিনহাজ জি আপু হ্যাঁ তাহলে এরকম তো না যে এটা আজকে ফার্স্ট টাইম শুনতেছেন ইন্টারেস্ট বিহেভিয়ার বলি কি আজকে ফার্স্ট টাইম শুনতেছেন আপনারা এর সাথে কাসা কোন ধরনের পিপলের সাথে এটা ম্যাচ হবে ঠিক আছে মানে মিলবে এই জিনিসগুলো অ্যাড করতে হবে এখন আপনি তো আমাদের বাজার দিয়ে কাজ শুরু করছেন আমাদের বাজারের তো একটা মোটিভ আছে আচ্ছা না ওটা কি কাজ করে আমাদের বাজার কি নিয়ে পেজটা কি রিলেটেড বিজনেস রিলেটেড আপু এই যে কি বিজনেস ইচ্ছা জানতে আমি এই কোর্সে যে কিছু স্পেসিফিক কিছু নাই আচ্ছা মার্কেটিং লিখি আমাদের বাজার তো নিশ্চয়ই কোন একটা বিজনেস স্পেস তাই না জি আপু কি নিয়ে বিজনেস ও ওর বিজনেস কি নিয়ে করে ও মার্কেটিং রিলেটেড আমাদের বাজার নামের সাথে মার্কেটিং রিলেটেড বিজনেস মানে কি ধরনের প্রোডাক্টস নিয়ে সে বিজনেস করে ওইটা জিজ্ঞেস করতে চাবো এখন মিনাজ পুরো গুলাই ফেলছে মিনাজের মাথা এখন কিচ্ছু নাই ও পুরো ব্ল্যাঙ্ক এখন এখন ওকে যাই জিজ্ঞেস করবেন ও গুলাই যাবে আপনার মিনহাজ পেজটা কি রিলেটেড মিনহাজ পেজে কি হয় গান হয় নৃত্য হয় নাকি কেনাকাটা হয় নাকি মিম পেজ নাকি প্রোডাক্ট সেল হয় বিউটি প্রোডাক্ট সেল হয় মেয়েদের ড্রেস সেল হয় কি সেল হয় আপু এটা তো এমনি জাস্ট প্র্যাকটিস পারপাসে বলছি ওই জন্যই মানে কোনো কিছু আরে মিনহাজের কথা বলছি মিনহাজ আছে না না আমি তো আমাদের বাজারের কথা বলছেন মনে করছি ওইটা তো আপু মিনহাজের কথা বলছি আচ্ছা ওইটা মিউজিক রিলেটেড আপু এই যে মিনহাজ একটা মিউজিক রিলেটেড পেজ না এখন আপনি চিন্তা করেন আমাদের বাজার কি ইনস্ট্যান্ট একটা টপিক চিন্তা করেন ইনস্ট্যান্ট একটা টপিক চিন্তা করে সেটা ধরে কাজটা আগান যাতে কাজটা অ্যাটলিস্ট আগায় জি আপু প্রবলেমটা বুঝতে পেরেছেন আমি কি কথা মানে কি কথা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে জি আপু কাজটা যাতে আগায় এখানে দিয়ে রাখছি আমি ফ্রুটস এর মিনহাজুল এক ভালো ছিল জিনিসটা দেন আপনার যদি ফ্রুটস মানে আপনার যদি মনে হয় যে আমাদের বাজার আমার ডেইলি গ্রোসারি আইটেম তাহলে গ্রোসারি আইটেম দিয়েই ধরে কাজ করেন আমাদের বাজার যদি মনে করেন এখানে সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে একটা গ্রোসারি আইটেমও পাওয়া যাবে মেডিসিনও পাওয়া যাবে সুপার শপ টাইপের আপনি সেটাও চিন্তা করতে পারেন আপু সুব্রত ভাই গ্রোসারি বানান একটু বলেন তো জি আর ও সিই আর ওয়াই হ্যালো হ্যালো জি আপু জেন্ডার ঠিক করেন এজ ঠিক করেন জি আপু জেন্ডার তো অল জেন্ডার আছে এখানে এজ ১৬ থেকে ৫০ দিছি আপু এটা দিছি আপু ঠিক করছে অল ল্যাঙ্গুয়েজ সেখানে ল্যাঙ্গুয়েজ কি দিব
ল্যাঙ্গুয়েজ এখন ইংলিশ দিতে পারো, তারপরে ইন্ডিয়াতে যেহেতু তুমি দিছো হিন্দিও দিতে পারো যদি চাও। ল্যাঙ্গুয়েজ অলওয়েজ যখন পেজে রিচ আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য দিবেন, ল্যাঙ্গুয়েজ অলওয়েজ অল থাকবে, বুঝতে পেরেছেন? জি আপু। যখন ট্রাফিক কনভার্সনস এর জন্য দিবেন তখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, কারণ আমি একটা স্প্যানিশ পেজে বা একটা স্প্যানিশ ওয়েবসাইটে গেলে কোনো লাভ নেই, আমি স্প্যানিশ পারি না, পারি না, তো তখন আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ কেন সিলেক্ট করবেন সেটা আগে মাথায় আনেন, সিলেক্ট করে চলে যান না। ল্যাঙ্গুয়েজ কেন সিলেক্ট করতে হবে, কারণ হচ্ছে আমরা যখন, কিন্তু প্রোডাক্টের জন্য ল্যাঙ্গুয়েজ কেন সিলেক্ট করবো আমি? যে কেউ গিয়ে একটা প্রোডাক্ট, যে বাংলা জানে না সেও কিনতে পারে, যে স্প্যানিশ জানে সেও বাংলা প্রোডাক্ট কিনতে পারে। অনলাইনে যখন অর্ডার করেন তখন কি আপনি যে এরা বাংলা জানে না এই জন্য এদের কাছ থেকে কিনবো না, এরকম হয়? হয় বলেন না আপু, না আপু। সো আপনাকে বুঝতে হবে আপনি কোনটার জন্য অ্যাড ক্যাম্পেইন করছেন। আপনি রিচের জন্য করছেন, রিচের জন্য করলে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড প্রয়োজন নেই। নিচে এসে, নিচে আসেন, এই যে সেভ অডিয়েন্স দেন, সেভ অডিয়েন্স, হ্যাঁ এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে, এই যে সেভ, সেভ। আপনাদের আজকে একটা এক্সাম দেওয়ার কথা ছিল এসিও এর উপরে, এখন এই সেভ অডিয়েন্স কোথায় পাবেন? স্ক্রল করে উপরে উঠতে হবে, এখন এই সেভ অডিয়েন্স কোথায় পাবেন? এই যে দেখেন উপরে, উপরে এই যে দেখেন, এই যে এখানে দেখতে পারবেন ইউজ সেভ অডিয়েন্স, এখানে ক্লিক করেন। এখন কোথায় যাবো? এই যে যেখানে ব্লু হয়ে আছে, হ্যাঁ এখানে, এইখানে আপনার এই যে তারা খানটা হচ্ছে একটা অডিয়েন্স সেট হয়েছে, বুঝতে পেরেছেন? জি। এরপরে নিচে আসেন, নিচে এসে এই যে প্লেসমেন্ট ম্যানুয়ালি অলওয়েজ দিব, ম্যানুয়ালি দিব, তার কারণ হচ্ছে আমি ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রাম ম্যানেজার। এখন যদি আমি ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ম্যানেজার মেসেঞ্জার না দিয়ে শুধু ইনস্টাগ্রাম দিই, তার মানে এই একটা শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে, বুঝতে পেরেছেন? জি আপু। ক্লিক করেন, উঠান অডিয়েন্স নেটওয়ার্ক, উঠান। আমি মিনহাজ রিপিটাবো না, আমি এই ক্লাসের বাকিগুলি রিপিটাবো। অডিয়েন্স নেটওয়ার্কে ঠিক রাইট চিহ্নটা উঠে দাও, এটা বলতো স্যার কে, নিচে নিচে নিচে, এই যে এখানে, হ্যাঁ নিচে আসেন, এই যে প্লেসমেন্টের জায়গাটা দেখেন, স্টোরিজ আছে, ফিডস আছে, ইন স্ট্রিম আছে, সার্চ আছে, মেসেজ আছে, ইন আর্টিকেল আছে, নিচে আসেন, অ্যাপ এন্ড সাইড আছে, দেখতে পাচ্ছেন? আরে বাবা রে, কোথায় চলে আসছেন আপনি, দেখছেন? উপরে উঠে একটু স্লো স্লো উপরে উঠে প্রত্যেকটা নিচে পড়েন, লেখাটা কি কোথায়, স্টোরি বলতে কোথায় দিচ্ছে একটাকে সেটাকে দেখেন, প্রত্যেকটা পজিশনটা আপনাকে এখানে দেখাচ্ছে। জি আপু। এখানে একটা আছে ফিডস, তারপর আছে স্টোরিজ, তারপর ইন স্ট্রিম, সার্চ, মেসেঞ্জার, মেসেজ, ইন আর্টিকেলস, প্রত্যেকটা তো একটা একটা জিনিস নিয়ে যাও, দেখবা এক একটা স্ক্রিনশট এখানে দেখাচ্ছে। এই যে এখানে মেসেঞ্জারের মধ্যে এই যে, হ্যাঁ এটা যদি এখানে দিতে চাই, এটা প্রত্যেকটা জিনিসের এক একটা এক্সাম্পলটা এখানে দেখাই দিচ্ছে। আচ্ছা করেন, আপু এখানে মার্ক করা যাচ্ছে না মেসেজটা, কিছু কিছু কারণ মেসেজ পারবেন না, মেসেঞ্জারটা পারবেন না, উপরে আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করেন নি,
না মেসেঞ্জারটা এখনো পড়া যাচ্ছে লেখা উঠছে দ্য প্ল্যাটফর্ম একটু নিচে দাও দিস প্ল্যাটফর্ম ইজ নট অ্যাভেলেবল উইথ দ্য রিচ অবজেক্টিভস মানে রিচে এটা দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এই যে এখানে মেসেজের নিচে মেসেজের যে এটা আসছে স্ক্রিনশটটা এটা নিচে দিস প্ল্যাটফর্ম ইজ নট অ্যাভেলেবল উইথ দিস রিচ অবজেক্টিভস আপু এখানে কি করব এখানে প্লেস করা শেষ মানে আপনি ভিডিও দিবেন স্টোরিজও দিবেন ইন স্ট্রিমিং এও দিবেন রিচের জন্য ফিডসে দিব স্টোরিতে স্ট্রিমিং এ দিব না যা যা দিচ্ছেন আমাকে বুঝান কেন দিচ্ছেন এটা এটা স্টোরিতে দিচ্ছি অনেক সময় তো স্টোরি চেক করার সময় জিনিসটা আসে ওই জন্য আর ফিডসে তো স্ক্রল করার সময় চলে আসবে আর ইন স্ট্রিমেরটা আর সার্চেরটা দেই নাই আর মেসেঞ্জারেরটা তো দেয়াই যাবে না আর ইন আর্টিকেলেরটা ইন স্ট্রিমিং দেননি কেন আর সার্চে দেননি কেন সার্চে দেইনি আপু সার্চ করে তো অনেক সময় আমাদের পেজে কেউ আসবে না আমাদের পেজটা তাদের কাছে শো করাইতে হবে বুঝতে পারছি আপু অনেক সময় যেমন মিনহাজের পেজের যে অ্যাডটা দিছে মিনহাজ ঠিক আছে আমাকে বুঝাইতে হবে না মিনহাজ আমাকে বুঝাবে মিনহাজ কোনটা কেন দিচ্ছে কারণ ওর পেজটা গ্রোসারি আইটেম একটা অ্যাড যদি আপনারা প্রপার ওয়েতে না বুঝেন আপনারা অ্যাড ম্যানেজার বুঝবেন না ভাইয়া আমাকে মিনহাজ বুঝাবে কোনটা কেন দিয়েছে কোনটা কেন দেয়নি তারপর আমি যখন বলবো যে এটা এই জন্য দিতে হবে তখন আপনারা বুঝে নেবেন আমাকে মিনহাজ বলেন জি আপু আসলে ফিড সেটটা দিছি কারণ আমরা মানে স্ক্রল করতে করতে যেন এটা পাওয়া যায় আর স্টোরি তো এখন মানুষ স্টোরি অনেক বেশি চেক করে তো ওই জন্য যেন পাই ওই জন্য স্টোরিটা দিছে আর ইন স্ট্রিমটা দেই নাই এটা না দেওয়ার কারণ হচ্ছে ওয়াচিং ভিডিওস এমনিতেই আপু মনে হয়েছিল আর কি এটা দিব না অ্যাবসেন্ট সাইটস এই দুইটা আসলে এগুলো দিব না ভ্যালিড রিজন দেখতে পেয়েছেন আপনারা ও নার্ভাস হয়ে এটা দিয়ে দিছে কিন্তু কেন দিছে ও নিজেও জানে না আপু আমি হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না বাট আমি ফিডস আর স্টোরি তো মানুষ বেশি চেক করে ওই জন্য আমি ফিডস আর স্টোরিটা দিছি এগুলো বাদ দিয়ে আচ্ছা মানুষ চেক করলে আপনি দিচ্ছেন কোন অবজেক্টের জন্য আমাকে আগে সেটা বলুন আমি তো গ্রোসারি আইটেমের জন্য দিচ্ছি গ্রোসারি আইটেমের জন্য যখন দিচ্ছেন আপনি কোন অবজেক্ট অবজেক্ট বলেছি আপনি রিচের জন্য এনগেজমেন্টের জন্য নাকি আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য দিচ্ছেন কোনটার জন্য রিচের জন্য মানে মানুষের সামনে যাবে এটা এটা থেকে আপনার পেজে লাইক আসবে জি তো মানুষ যদি ধরেন আমরা একটা জিনিস সার্চ করি ওইখানে যদি আমরা দেখি যাচ্ছে গ্রোসারি আইটেম কি সেল করে এটা মনে করে অনেকেই ঢুকে ঢুকে না জি আচ্ছা ইন স্ট্রিমিং এ জায়গায় স্টোরি ঠিক আছে স্টোরি আমরা মানুষের দেখি ওইখানে গিয়ে কি আপনি কয়টা পেজে লাইক দেন স্টোরিতে যখন অ্যাড আসে আপনি নিচে বলেন তো কয়টা পেজে লাইক দেন তেমন একটা না আপু তাহলে আপনার স্টোরিতে দেয়াটা কি ইফেক্টিভ আপনি যখন কোন অডিয়েন্সকে টার্গেট করবেন অডিয়েন্সের জায়গায় নিজেকে আগে দাঁড় করাবেন সাইকোলজিটা নিজের সাইকোলজিটা বোঝার ট্রাই করেন নিজের সাইকোলজিটা যখন বুঝতে পারবেন তখন আপনি অডিয়েন্স সাইকোলজি বুঝতে পারবেন কারণ মার্কেটিং এ আপনি যদি প্রপার ওয়েতে প্রপার অডিয়েন্সকে টার্গেট করতে না পারেন আপনার মার্কেটিং যেটা করছেন সেটা ফেইল হবে ফেইল হবে মিন্স হচ্ছে খুব ইফেক্টিভ একটা রেজাল্ট আসবে না খুব ভালো একটা রেজাল্ট আসবে না কেউ হয়তো বলবে আমি 5 দিনে তোমাকে 10,000 লাইক দিতে পারবো আর আপনি যদি ওই সাইকোলজি না বুঝিয়ে অ্যাড এরকম প্লেস করে দেন তখন দেখা যাবে আপনি 5 দিনে 200 লাইকও তাকে দিতে পারেন কোন দোষ তো আপনার না
আপনি বুঝেন নাই, আপনি অডিয়েন্স কম করেছেন, খুব স্পেসিফিক করে দিয়েছেন, দ্যাটস ওয়াই লাইক কম পড়েছে, কিন্তু ডলার কিন্তু তার সেম খরচ হচ্ছে। বুঝতে পারছেন তাদের এবং আমাদের মধ্যে ডিফারেন্স? জি। আপনি আপনার সাইকোলজি দিয়ে চিন্তা করেন, আপনি স্টোরিতে গিয়ে কয়টা পেজে লাইক দেন, স্টোরিতে গিয়ে কয়টা পেজ ভিজিট করেন, করেন কয়জন করেন এখানে স্টোরিতে গিয়ে? করা হয় না আপু স্টোরিতে। হ্যাঁ, স্টোরিতে কখন দেবো জানেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, জাস্ট স্টোরিটা ওর সামনে গেছে, চোখে গেছে, তখন রিচের জন্য লাভ আছে। আপনি যদি বুঝতে পারেন ফাইবারে বা আপওয়ার্কে যেখানেই কাজ করেন না কেন, অ্যাড এর একটা কাস্টমার যখন, মানে একটা বায়ার যখন আপনার পার্মানেন্ট হয়ে যাবে, ও আপনার পার্মানেন্টলি কাজ করাবে। কখন করাবে? যখন আপনার রেজাল্ট ভালো দেখবে, ও ফিডব্যাক ভালো দেখবে, তাই না? জি। আপনি যে টঙের দোকানে চা খান, ওই টঙের দোকানে চা ভালো বানায় বলেই কিন্তু এটাতে খান, অন্য কোনো টঙের দোকানে খান না আপু? কেন খান না? চা তো চাই, সবাই তো চা পাতা দিয়েই চা বানায়। কোয়ালিটি ব্যাপারটা বুঝতে পেরেছেন? ব্র্যান্ডের কাজগুলি যখন করবেন খুব ঠান্ডা মাথায়, ভয় পাওয়ার কিছু নাই, খুব ঠান্ডা মাথায় বুঝেন প্রত্যেকটা। আমি এই জন্যই আপনাদের বলেছি আগে প্রত্যেকটা অবজেক্ট পড়েন, গেট হাইলি ভিজিবিলিটি ফর ইওর ডান পাশে ছবি দেখাচ্ছে, বাঁ পাশে কিন্তু কি বুঝিনি ভাই, আবার বলেন। গেট হাই হাই ভিজিবিলিটি ফর ইওর বিজনেস উইথ অ্যাড ইন ফিডস, মানে অ্যাডে যদি দেন, ফিডস এ যদি আপনার অ্যাড দেন, এটার ভিজিবিলিটি সবচেয়ে হাই আসবে। Tell a rich visual story with impressive full screen vertical ads. Quickly capture people's attention while they are watching videos. Tarpor hocche get visibility for your business as people search on Facebook. Tarpor hocche send offer or update to people who are already connected to your business. Tarpor ekta jeta in article, engage with people reading content from publishers. Tarpor hocche app and sites, expand your reach and ads in external apps and website. Ei je ami bollam na, app and website er jonno apnake website e visitor niye jete jawar jonno jokhon kaj korben tokhon kar jonno prottekta object keno diben seta apnar ekhane likha ache. Apnara keu ki eta dekhechen? Je putrechilam ektu age jokhon ami bollam যে মিনহাজ আমাকে বলবেন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন না আমাকে বুঝান, তখন আমাকে সুব্রত বলতেছে আপু এইটা, কিন্তু আমি এইটা বুঝাইতে চাইনি কেন দিচ্ছে কেন দিচ্ছে না, কোনটাতে কি পাওয়া যাবে সেটা আমিও জানি। আমি এটা বলার কারণ ছিল আপনার একটাবার নিচে পড়েন, নিচে পড়লে অ্যাটলিস্ট একটা জিনিস আপনার মাথায় ঢুকবে। ভাইয়া দেখেন, আমরা যতই কথা বলে যাই, আপনি কিন্তু নিজে একবার বাসায় ট্রাই করেন, করেন না? জি। তারপরে বাসায় বুঝতে পারেন। সো নিজে একবার পড়েন, আমি বলে যাবো ডানে যান বায়ে যান, এই ডানে যান বায়ে যান বলে তো বাইরের কাজ করতে পারবেন না, পারবেন না আপু? আপনি রিচের জন্য দেখছেন, রিচ সবচাইতে ভালো পাবেন হচ্ছে আপনি ফিডে, নিউজ ফিডে, ভিডিওতে, কারণ যে কেউ ভিডিও দেখার সময় হঠাৎ করে একটা অ্যাড আসলে ওটার দিকে আমরা তাকাই। তারপরে ভাইয়া এই যে দেখেন এখানে একটা ছোট্ট করে লেখা আছে 7/13 প্লেসমেন্ট দ্যাট সাপোর্ট অ্যাসেস কাস্টমাইজেশন, সিলেক্ট অল, ক্লিক করেন দেখেন কি হয়, সব সিলেক্ট হয়ে গেছে। জি আপু, শুধু মেসেজ ছাড়া। এই যে শো মোর অপশনস, কোন ডিভাইস, কোন অ্যাপ, ওয়াইফাই থাকবে না শুধু মোবাইল ডেটা থাকবে,
বুঝতে পেরেছেন? উপরে ওঠেন, উপরে উঠে ওখান থেকে ডিসিলেক্ট করে দেন, যেটা মেসেজ আছে, মেসেঞ্জার আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, হ্যাঁ দেখেন এখন অনেকগুলি ডিজেবল হয়ে গেছে, মেসেঞ্জারটা করে দেন উপরে, উপরে মেসেঞ্জার, হ্যাঁ আপনি ফেসবুকে দিবেনই না, ইনস্টাগ্রামে দিবেন না, ফেসবুক তুলে দেন। এখন দেখেন কি কি আসছে এখানে, ইনস্টাগ্রামের সার্চে দিবে, ইনস্ট্রিমিং এ দিবে আর স্টোরিজে দিবে। উপরে উঠেন, মেসেঞ্জার দিয়ে দিচ্ছেন, দেখছেন মেসেঞ্জারটাকে ডিসিলেক্ট করেন, শুধু ইনস্টাগ্রামে দিব আমি, দেখতে পেয়েছেন? জি আপু, জি আপু। আপু এই অবজেক্টগুলি চেঞ্জ করাটা আপনাদের মনে হতে পারে, আপু এটা বারবার কেন দেখাচ্ছে, কারণ অবজেক্টগুলির উপরই আপনার ট্রাফিকের রেজাল্টটা ডিপেন্ড করবে, আপনি যে এক ক্যাম্পেইন করবেন ওই এক ক্যাম্পেইনের রেজাল্ট ডিপেন্ড করবে, বুঝতে পেরেছেন ভাইয়ারা? জি আপু, মিনাজ আমাকে বলেছিল না যে আপু একটা আর্টিকেল এর মতো আসে, আমরা লিখলে ওয়েবসাইট এ ঢুকে যায়, ওইখানে কিছু অ্যাড দেখতে পান, জি ওইরকম যান, ইন আর্টিকেল এর উপরে ক্লিক করেন, দেখেন ইন আর্টিকেলটা কি আসছে, দেখছেন? আচ্ছা, প্রত্যেকটার ইমেজ সাইজ এখানে লিখে দিয়েছে। আরেকটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, আমাদের ডান পাশে দেখেন অডিয়েন্স ডেফিনিশন একটা জিনিস লিখা আছে, দেখতে পেয়েছি আমরা? হ্যাঁ, এটা যাতে কখনোই এই রেড এ আর ব্রাউন এ না আসে, এটা আমি আগেও বলেছি, কেন রেড আর ব্রাউন এ যাতে না আসে, কেন আপু বেশি কম থাকতে পারবে না, বেশি একদম হাইলি বেশি থাকতে হবে, খুব স্পেসিফিক করে দিলে ট্রাফিক খুব কম পাবেন। একটা মিনিট ভাইয়া, আচ্ছা এইটা গেল আপনার, মানে স্পেসিফিক করে দিলে রেজাল্ট খুব কম আসে, ওই যে বললাম আমরা যদি ওই যে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ দিয়ে খুব স্পেসিফিক করে দিতাম আমি রেজাল্ট খুব ভালো পেতাম না, বলেছিলাম না একটু আগে? জি আপু, তো স্পেসিফিক করলে রেজাল্ট খুব ভালো আসবে না, আর যদি আপনি খুব ব্রড করে দেন তখনও রেজাল্ট খুব বেশি ইফেক্টিভ আসবে না, সো এটা আপনাকে বুঝে শুনে করতে হবে। অডিয়েন্স এই যে গ্রিন জোনটা দেখতে পাচ্ছেন, গ্রিন জোনের মধ্যে রাখা ট্রাই করবেন। আচ্ছা, এরপরে নিচে আসেন, নিচে আসেন, নিচে স্ক্রল করে নিচে আসেন, ওকে। আমাদের এইখানে অলওয়েজ আমরা অল ডিভাইস দিব, অল ডিভাইস দিব কখন জানেন? যখন আমরা রিচ, ব্রাইট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ভিডিও ভিউজ, তারপর লিড কালেক্ট, এরকম যখন দিব তখন আমরা অল ডিভাইস দিয়ে দিব, কিন্তু যখন আমরা ভিডিও ভিউজ এর জন্য কখনো হচ্ছে আপনি ইয়ে দিবেন, মোবাইল ডেটা দিবেন না, কারণ চিন্তা করবেন কটা মানুষ মোবাইল ডেটা খরচ করে ভিডিও দেখে ফেসবুকে বসে বসে, পুরো ভিডিও কেউ স্ক্রল করতে থাকেন মোবাইল ডেটা দিয়ে? না আপু, এটা শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য আপু। জি
ওইখানে একটা লেখা লিখছে যে ওই অডিয়েন্স নেটওয়ার্কটা রিমুভ করার কারণে এখানে ইয়াটা বাড়ি যাবে বলতেছে যে ইনক্রিজ কোর্সটা। আমরা অডিয়েন্স নেটওয়ার্ক তো রিমুভ করিনি, স্ক্রল করেন উপর উঠেন। ও হ্যাঁ সরি সরি, যে ফেসবুকের নিচে অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি সিলেক্ট করবো আপু? হুম হুম, না হলে আপনার কস্ট পার পার অ্যাকশনের কস্টিং বেড়ে যাবে। ওটা নিচে লিখেছে যে যেটা তুষার বললো, এখন দেখেন ওই লেখাটা নাই। আচ্ছা আমাদের প্রয়োজন নাই স্কিপ অ্যাড আর ইনক্লুডেড, এটা দিতে পারবেন বলে মনে হয় না। আচ্ছা দেখেন তো এই জায়গাটাতে কি আপনাদের এনেবল আছে এক্সক্লুডেড স্কিপেবল অ্যাড, এই যে এখন ডোন্ট স্কিপ দ্যাট, এইটা কেন দিল বুঝতে পারছেন? সবাই মোটামুটি বিরক্ত হই যে আমি একটা জিনিস দেখতেছি এটার মধ্যে অ্যাড আসবে, আমি একটা দেখবো, আমি স্কিপ করে দিবো। অনেক সময় দেখবেন করতে পারবেন, অনেক সময় করতে পারবেন না, যখন করতে পারেন না যেটা বিকাশ করে, বিকাশ করতে দেয় না, একটা উৎপন্ন করাবো। জি ভাইয়া, ফুড পান্ডা করে, ফুড পান্ডা বিকাশ উবার না, তারপরে ইয়েও করে ভাইয়া, যে কি বলে এটা, ওই যে ডাচ বাংলার ব্যাংকিং আছে না, রকেট, হ্যাঁ রকেট করে। কিছু কিছু অ্যাড আছে ওরা স্কিপের অপশন দেয় না, আবার কিছু কিছু এই এই স্কিপের অপশনটা কখন দেয় না জানেন? যখন হচ্ছেন আপনি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ভিডিও করবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য যখন দিবেন আপনি কি জানেন বাই ডিফল্ট একটা ভিডিও ওরা নিয়ে নেয়, সরি ব্র্যান্ড অ্যাওয়ারনেস না রিচের জন্য জানো, বাই ডিফল্ট একটা ভিডিও নিয়ে নিবে আপনাকে, সরি আপনার একটা পোস্ট বাই ডিফল্ট ওরা আপনার পেজ থেকে নিয়ে নিবে, ওইটা আপনি দিতে হবে না। যেটা ওই প্রমোট ইউর পেজ দিলে আমাদের পেজের যে কাভার ফটো থাকে ওইটাকে নিয়ে নেয় না, জি জি ওরকম বাই ডিফল্ট নিয়ে নেয়। এই যেটা এখন এক্সক্লুডেড স্কিপেবল অ্যাড, এটা আগে ছিল না। এখানে অনেক কিছুই ইমনরা বা র্যামরা ভাইয়ারা দেখতে পাইনি, আপনারা এখন যে চেঞ্জটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ তারপর নিচে আসেন ব্র্যান্ড সেফটি, ব্লক লিস্টেড নাই এডিট করেন, দেখেন কি লেখা আছে, কোন ব্লক লিস্ট নাই, আপনি চাইলে ব্লক লিস্ট করে দিতে পারেন, আমি ব্লক লিস্ট করার দরকার নাই রিচের জন্য, যেহেতু আমি ব্লক লিস্ট করব না। জানো যে আই বাটনটাতে এখানে কার্সরটা না রাখে উপরের আই বাটনটাতে রাখেন, পরেন কি বলছে একটু পরেন। For the in-streaming video placement, your ads can appear in partner live streamers. বুঝেছেন কেউ এটা? কেউ কি বুঝতে পেরেছেন? সব ঘুমায় ক্লাসে। হ্যালো আপু, পার্টনার বলতে এখানে কি বুঝছে? জি পার্টনার বলতে লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনার ইয়েতে দেখেন যে পাবজি কতগুলি ইন স্ট্রিমিং ই আসে না, ভিডিও টাইপ, হ্যাঁ তো এখানে ওরা একজন একজনের সাথে খেলে না, এখানে লিখছে উই অটোমেটিক্যালি এক্সক্লুডেড লাইভ স্ট্রিমিং ফ্রম গভর্নমেন্ট এন্ড স্পেচুলার, না
partners, you can also choose for choose to exclude live streaming from all partners. Eta bhaiya learn more jan. এই জায়গাটা তো বললাম একদমই নতুন আসছে আমারও একদম নতুন আমার জন্য একটু জান about live streaming exclusions on the Facebook Instagram video placement your ad can appear in partner live streaming we automatically exclude live streaming as a government ও এইটা হচ্ছে ভাইয়া যে আমরা যখন কারোর সাথে যখন কাজ করি এখানে লিখে দিয়েছে দেখেন you can also choose to exclude live streaming for all partners in two ways একটা হচ্ছে ad manager when you create ad you will only exclude live streaming for this ad or ad campaign আর একটা হচ্ছে in business manager you for business manager for your whole ad account আপনি business manager এর থ্রুতে কাউকে অ্যাকাউন্টে অ্যাড করলেন না আমি বলেছিলাম না business manager এর থ্রুতে অ্যাকাউন্টে অ্যাড করা যায় জি জি যে আমরা হয়তো সে আপনাকে কার্ড দিবে না সে আপনাকে পারমিশন দিবে না তো তার কাজ কিভাবে করবে তাকে বলবেন তার বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করে আপনাকে তার বিজনেস ম্যানেজারে অ্যাড করে নিতে তো আপনি যখন তার বিজনেস ম্যানেজারে অ্যাড করে নিচ্ছেন সে আপনার কি হচ্ছে পার্টনার হচ্ছে না জি তো সে যদি ওইটার থ্রুতে কোনো কিছু করে থাকে এই টাইপের কিছু একটা আমাকে এটা একটু দেখতে হবে লাইভ স্ট্রিমিং উইল অটোমেটিক্যালি be excluded on current ad and ad campaign and future ad and ad campaign created by you or anyone else acha eta apnar ei ad account er theke keu jodi kaaj kore thake tar kacheo dekh mane tar okhane je audience thakbe tader kacheo dekhabe excluded sorry dekhabe na ebong darana amake eta arektu korte den ami eta bujhte den ami hatte hatte porteche on the facebook in streaming video placement your ad can appear in partner live streams we automatically excluded live streams from government and partners you can also choose to exclude live streams for all partners in two ways লাইভ স্ট্রিম অটোমেটিক্যালি বি এক্সক্লুডেড অন কারেন্ট হ্যাঁ একটু নিচে আসেন তো ওকে একটা মিনিট আমাকে একটু দেখতে দেন পিসিতে একটা বার একটু দেখি হ্যাঁ জি আপু আচ্ছা ভাইয়া এই পোর্শনটাকে আপনি একটু মিনিমাইজ করেন ক্লোজ করেন এই লাইভ স্ট্রিমিং এক্সক্লুশনসটা কি এটা আমাকে একটু দেখতে হবে এটা আমার জন্য একদমই নতুন লাইভ স্ট্রিমিং এক্সক্লুশনটা কি কেন দিব এটা আমি দেখি আজকে আজকে দেখে আমি কালকে বলে দিচ্ছি আপনাদেরকে ওকে এটার জন্য আপনাদের কাজটা আটকে না রাখি ঠিক আছে জি আপু শুনতে পাচ্ছেন আপনারা সবাই জি আপু শুনতে পাচ্ছেন অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি জান ডান পাশে এখানে তো ওই যে রিচ এর জন্য দেখেন রিচ আর ইমপ্রেশন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসছে আগে এগুলো আসতো না রিচ আর ইমপ্রেশন হচ্ছে ইমপ্রেশন কি আর রিচ কি বলেন ইমপ্রেশন মানে হচ্ছে ভিজিট করা হুম ভিজিট করলে ইমপ্রেশন আসে আর রিচ রিচ হচ্ছে যে কারো কাছে পৌঁছানো লাইক করা লাইক করা আপনাদের লাইভে দেখেন আমি যে বলি রিচ এত এনগেজ এত মানে হচ্ছে ইমপ্রেশনটা ওই লাইক বা ওই টাইপের কিছুর জন্য
তারা একটা মানুষের কাছে একদিনে দেখা যায় যে একবার একটা অ্যাড আপনি দেখলেন, এরপরে প্রায় ওই অ্যাডটা দেখছেন, ওরা আপনাকে টার্গেট করে পাঠাচ্ছে, ইমপ্রেশন দিচ্ছে। আরেকটা রিচ হচ্ছে আপনার সামনে যাচ্ছে, আপনি চাইলে দেখতে পারেন, উই উইল সার্ভ ইউর অ্যাড টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। মানে হচ্ছে যে এখানে আমি জনতার পেট ভরাচ্ছি, আরেকটা জায়গা হচ্ছে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে খাবার পাঠাচ্ছি। রিচ হচ্ছে সবার কাছে পাঠাচ্ছি, আর ইমপ্রেশন হচ্ছে স্পেসিফিক কিছু মানুষকে বারবার পাঠাচ্ছি। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আচ্ছা, এখানে রিচ থেকে আপনি কোন অবজেক্টটা নেবেন বলেন তো, লাইকের জন্য বা পেজের রিচের জন্য আপনি এখান থেকে কোন অবজেক্টটা সিলেক্ট করবেন? আমি যখন ভিডিও ভিউজ দিব তখন কিন্তু রিচ আর ইমপ্রেশন আসবে না। হিসেবটা বুঝতে পেরেছেন? জি আপু। রিচের জন্য কি দিবেন? রিচের জন্য রিচ। রিচের জন্য রিচ। আচ্ছা, রিচ দেন। তারপরে কস্ট কন্ট্রোল ক্লিক করেন। এইটা এখন করতে পারবেন না, কেন জানেন? আমরা উপরে ওই যে বলে আসছিলাম না যে আমার সবচেয়ে লোয়েস্ট কস্টে আমার অ্যাড রান হবে, আমি কস্ট পার ক্লিকের রেটটা দেইনি, আমি বলেছিলেন না যে আপনি কোথায় দেয়? জি, জিনিসটা হচ্ছে এটা, আপনার যদি ওইখানে কস্ট পার অ্যাকশনটা দিয়ে আসতেন যে পার কস্টের বিড রেঞ্জ আপনি দিবেন, তাহলে এখানে এসে আপনি ওই রেঞ্জটা অ্যাড করতে হতো যে পার ক্লিকে আপনি কত টাকা করে দিচ্ছেন তাদেরকে। ফেসবুক উইল এইম টু স্পেন্ড ইওর এন্টায়ার বাজেট এন্ড গেট দ্য মোস্ট 1000 ইমপ্রেশন ইউজিং দ্য লোয়েস্ট কস্ট বিড স্ট্র্যাটেজি। মানে হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা দিবেন এই অ্যামাউন্টে সবচেয়ে মানে এই লোয়েস্ট কস্টে ওরা সবচেয়ে বেশি পরিমাণে কত পরিমাণ সবচেয়ে বেশি হবে কিন্তু সেটা কত পরিমাণে ওরা আপনার লাইক দিবে বা ইমপ্রেশন দিবে সেটার উপরে ডিপেন্ড করবে। মানে আপনারা যে ক্লিক করেন, অনেকে কিন্তু এটা করে যে ক্লিকের উপরে পে করে, এটা দেখেছিলাম না আমরা? জি আপু, লিংক দিয়ে। হ্যাঁ, শো মোর অপশনসে যান, নিচে আসেন। রিয়াল এগুলি কি আসছে? ডিফল্ট ওয়ান ইমপ্রেশন এভরি 7 days. When you get charged impressions, bhai, ডান পাশে একটু কার্সার আনেন তাহলে পেয়ে যাবেন যে ডান পাশে এগুলির এডিটের অপশনগুলিতে কি আছে। আচ্ছা, one impression every 7 days. As part of our efforts to regular update our systems and process, we have made change that may result in some people temporarily using ad more time than the maximum frequency you set. এখন দিয়ে দেন কত ইমপ্রেশন আপনি পার ডে চান, কত ইমপ্রেশন আপনি পার ডে চান। এখানে কি আপু একজন থেকে এই ইমপ্রেশনটা কত? হ্যালো, ইমপ্রেশন এক থেকে বাড়ছে না? না আপু, এখানে ইমপ্রেশনটা কি মানে এক মানে একটা ব্যক্তি কয়বার দেখতে পারবে এটা এটা বুঝাইছে? Some people temporarily using your ad more than এটা হচ্ছে একটা ইমপ্রেশন একটা মানুষের কাছে কতবার যাবে, মানে ইমপ্রেশনের জন্য একটা কতবার যাবে, একবার মানে একটা ইমপ্রেশনের জন্য তাকে 7 দিনে দিবেন না? ওইখানে 7 দিনের জন্য 7 বার দেয়া যায়। এত না তাহলে আপু, ডান পাশের এই আই বাটনটাতে ক্লিক করেন তো ভাইয়া। Keep people from seeing your ad too often. Enter the minimum number of the day should pass before someone see your ad again. আপনার একটা মানুষ 7 বার দেখবে 7 দিনে? এটা কি অটো দেখবে আপু?
আপনি যদি একবার অ্যাড দেখেন ওই অ্যাডটা বারবার আসবে। আচ্ছা এটা 7 দিনে 7 বার দেখবে কিন্তু আমাদের মোবাইলে অনেক অ্যাড আসে সাপুত প্রায় ঘন্টার উপর ঘন্টা অ্যাড আসতেই থাকে সেম। এই কারণ হচ্ছে এই পোর্শনটা, এখন দেখবেন কিছু অ্যাড স্পন্সরড অ্যাড আগে আমরা একবার দেখলে চলে যাই তারপরের বার খুঁজে পাইতাম না, এখন একবার দেখলে দুই দিন পরে দেখি একটা আবার উকি মারে আমার কাছে। এটা কেউ দেখেছেন? আচ্ছা ডেটা বাড়ায় দেন তো, ডেটা বাড়ায় দেন। দে বাড়ায় দিবে? বাবা রে বাবা, আরেকজন আসছে দে বাড়ায়। না না ওইটা বাড়ায় না, ওইটা একটা। এটা হচ্ছে কি যে ভাইয়া আমরা যে এখন একটা অ্যাড দেখতে পাই না, মানে ফেসবুকে অ্যাড দেখি, এখন যেটা হয় যে একবার যদি অ্যাডটা আপনি দেখে ফেলেন এই অ্যাডটা আপনার কাছে পরবর্তী মানে ওর অ্যাডটা যদি 7 দিন রান হয় পরবর্তী 7 দিন আপনার কাছে ঘুরে ঘুরে দেখাবে, বুঝছেন? তো দরকার আছে কেউ একবার দেখলে তার কাছে আবার ঘুরে ঘুরে দেখানো, রিচের জন্য, রিচের জন্য এটা দরকার নেই ভাইয়া। তাহলে একবার দেই আপু, আপু একদিনে দুবার দেওয়া যায়? এই যে একবার দেন না, একটু আগে ইমন একটা কথা বলছে যে আপু ফাইবারের যে টেস্টটা ছিল ওই টেস্টে একটা কথা লেখা ছিল নাকি, আমি তো পুরোটা দেখে শেষ করতে পারিনি আপনাদের জন্য, যে সরি ফাইবারের কোর্সটা লেকচারে লেকচারে ছিল টার্গেটিং অডিয়েন্স ইজ অ্যান আর্ট উইথ স্কিলস। কথাটার মানে বুঝতে পারছেন? সবাই ঘুম ঝিমাচ্ছে। টার্গেটিং অডিয়েন্স ইজ অ্যান আর্ট উইথ স্কিলস, টার্গেট করবেন যে অডিয়েন্স কে সেটা একটা আর্ট, এই আর্টটা আপনার দক্ষতার সাথে আসে। আজকে ক্লাসে আর কেউ নেই, সবার কাছে কি হয়েছে আমি বুঝি না, আপনারা কি বুঝতে পারতেছেন না আপনাদের বোরিং লাগতেছে? বাকিরা সুব্রত না আপু বুঝতে পারতেছি, হাসনাত মাহমুদুল হাসান, হাসনাত আপু বুঝতে পারছি। বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি, ওইখানে বন্ধুরা শুনছে আর এখানে এসে আপুর চিৎকার শুনছেন, কিন্তু বুঝতে পারছেন কতটুকু আমি জানি না। আপনারা কারণ আজকে আপনারা সবাই একদম চুপ, মনে হয় যে আমার ক্লাসে তুষার আর মিনহাজ ছাড়া আর কেউ নেই, এরকম কিছু না। তাহলে কি, তাহলে কি আমাকে সেটা বুঝান আপনারা। আসেন ভাইয়া নিচে আসেন, এখানে কসপারের এটা হচ্ছে যখন আপনি পার ইয়েতে দিবেন, কসপার ক্লিকে দিবেন মানে পার ক্লিকে কস্টিং দিবেন তখনকার জন্য এই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে, কিন্তু এখন না, আমরা কিন্তু কসপার ক্লিক দিয়ে আসিনি, আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যত মানুষকে দেখানো যায় সেটার জন্য এসেছি, তাই না? জি আপু মনে আছে? জি হ্যালো ভাই বোনেরা মনে আছে আপনাদের? জি আপু পছন্দ। তো এইটা আমাদের এখন দেওয়ার প্রয়োজন নাই, তারপরে যেটা আসছে অপটিমাইজ অ্যাড, তারপরে আসেন তো ভাইয়া কস্ট কন্ট্রোলের নিচে আসেন আপু। আচ্ছা জি আপু বলেন বলেন যা বলতে চাইছিলাম, যে এখানে নিচে তো আর যাওয়া যাচ্ছে না, ও নিচে যাওয়া যাচ্ছে না, ডান পাশে যে নেক্সট আছে নিচে যাওয়া না গেলে ডান পাশে নেক্সট আপু। রিভিউ অন এরর দ্য লিংক ফিল্ড ইজ এডিট ডান। আচ্ছা এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে, দেন আপনার ওয়েবসাইট ইউআরএল। হ্যালো দেন আপনার ওয়েবসাইট ইউআরএল। এখানে অ্যাডমিন আছে রিয়া করতে গেলে ইউআরএল লাগবে মাস্ট, নো পেমেন্ট মেথড অ্যাড এ ভ্যালিড পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড করতে হবে।
পেমেন্ট মেথডের জন্য এখন ওরা এরকম ছাত্রামি করে কেন? আমি কি অ্যাড দিচ্ছি? আমি অ্যাড দিলে আমি পেমেন্ট দিব, আমি তো অ্যাড এখনো দেই নাই। ওই রকম ছাত্রামি শুরু করছে কেন আমার সাথে? ওরা বলতাছে যে আগে টাকা দাও তারপর কাজ করো। কারণ আছে জানেন, বাঙালি কিছু কিছু বাঙালি, যেমন আমার আগের বাচ্চার একটা ভাইয়া, হ্যাঁ আপু আমি তো অ্যাড্রান করেছি, অ্যাড্রানের পরে টাকা নেয়। আমি বলছি অসম্ভব কথা, বলে না আপু আগে নিতো তো আমার কাছ থেকে, ওরা ডেইলি ওয়ার্ন করে, ওরা আমার কাছ থেকে $6 না $7 পায়। ও বাঙালি কি মানুষ আপনি চিন্তা করেন, সে ফেসবুকের থেকে লোন নিছে $6 না $7। আপনারা বাঙালিরা বাংলা লিঙ্ক থেকে লোন নেন, গ্রামীণ থেকে লোন নেন, সে ফেসবুক থেকে লোন নিছে, বুঝছেন? জি আপু কাস্টমার চার্জ। এখানে দেয়া আছে তো, দ্যাটস ওয়াই অ্যাড ওয়েবসাইট ইউআরএল দিয়েছেন, উপরে উঠেন। দেখেছেন এখন আর লালটু বাতি আছে না তো, তাই আমার ডনের উপরে, কিন্তু এখানে পেমেন্টের জন্য বলতেছে। আচ্ছা উপরে উঠেন, পেমেন্টের জন্য, পেমেন্টের জন্য অ্যাকাউন্ট নাড়তে থাকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে দিবেন? ইনস্টাগ্রামের জন্য দিবেন না, ইনস্টাগ্রামের কোন অ্যাকাউন্টের জন্য দিবেন? দেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাক। না আপু এটা দিব না তাহলে। ফেক অ্যাকাউন্ট আছে? ফেক অ্যাকাউন্ট তো পাসওয়ার্ড ভুলে গেছি না, পাসওয়ার্ড বলতে দেখি আছে কিনা আপু একটু খুঁজি দেখি। আর মিনাস ভাই আপনার তো আছে ফেক আইডি জান না? আপনার নাই? না আপু আমার একটা একটা করে আইডি, শুধুমাত্র ফেসবুক হইছে দুইটা আপনি খুলতে বলছিলেন। আপনার জিমেইল নাই? জিমেইল তো মেলাগুলো আছে। কতগুলো? 10-15টা 20টার মতো হবে। 10টা 15টা হয়, 25টা 25টার সাথে 20টা হয় হলো 45টা 45টা জিমেইল ওই রকমই হবে। আল্লাহর রহমতে আমার ক্লাসের সবগুলি ফটকা আমার কাছেই আসছে, তাই না? আচ্ছা আজকে ফাহিম ক্লাস করে নাই তাই তো? আজকে আরমান জয়েন করেছিল, আরমান পরে মেবি নাই হয়ে গেছে। আসেন কেন মুসা ভাই? এই মিনহাজ 45টা এর কারণে আপু। জি আপু লিংক করেন, বললেন না এখন পাসওয়ার্ড তো ভুলে গেছি। নতুন একটা অ্যাকাউন্ট খুলি ফেলো না এখন, একটা মেইল দিয়ে 2 মিনিট। আরেকজন নতুন একটা মেইল অ্যাকাউন্ট, মনে হয় আপনাদের 2 মিনিটের ব্যাপার এই 2 মিনিটের ব্যাপার। সুব্রত ভাই আপনি খুলেন, আপনারটা এখানে দিচ্ছি। আমার ইনস্টাগ্রাম একটাই। এই তো আপনি খুলেন না ভাই, খুলে আমাকে দেন ওই চ্যাট বক্সে পাসওয়ার্ড সহ দেন, আমি করতেছি। গো হ্যাঁ অ্যাকাউন্ট খুলে দিতাম। হ্যাঁ ভাই দেন না। আচ্ছা ওয়েট, আমি কোনদিনও আপনাদের সাথে একটা টপিক একদিনে ধরে পুরাটা আমার মন মতো শেষ করে যেতে পারি না। কবে যে পারবো, কবে যে আপনারা বুঝবেন? একটা মিনিট ভাইয়েরা, মিনহাজ অ্যাকাউন্ট ক্লিন করুক। আপু লগইন উইথ ফেসবুক দিতে পারে, এখানে ফেসবুক থাকলে।
হ্যালো, আচ্ছা এখানে কথা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড এর জন্য যেটা হবে, আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে লিংক করে দিতে হবে বা ইনস্টাগ্রামের পেজের লিংকটা দিয়ে দিতে হবে, যেটা আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামের অ্যাড এখন ফেসবুকের থ্রুতে দেয়া যায়। ইনস্টাগ্রামের অ্যাড ফেসবুকের দেখছি কি একটা অবস্থা, ইনস্টাগ্রামের অ্যাড ফেসবুকের থ্রুতে দিতে গেলে অবশ্যই আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামকে কানেক্টেড থাকতে হবে, অথবা ইনস্টাগ্রামের পেজের রোল আপনাকে দিতে হবে বা ইনস্টাগ্রামের পেজের অ্যাড কি বলবো পেজের অ্যাডমিনশিপ আপনার কাছে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এখন এখানে দেখেন মিনা যেটাকে একটু ক্লোজ করেন, আপনাদের বুঝছি আপনাদের দিন দিলে আপনারা দিন পার করবেন, আপনাদের লজ্জা শরম বলতে একদমই নাই। এই যে ইউ সিলেক্টেড পেজ, ইউ সিলেক্টেড পেজ, এই যে ইউ সিলেক্টেড পেজ এর আগে যেই আইকনটা দেখাচ্ছে, এইরকম আইকন কি আর আপনাদের পেজের সময় দেখায়? এই আইকনটা আপনাদের পেজে দেখায়? সব বোবা হয়ে গেছে কথা বলতে পারেন। আপনারা যখন পেজ সিলেক্ট করেছিলেন আমাদের বাজার বা মিনহাজ, তখন কি এই আইকনটা দেখিয়েছিল? না আপু সেটার জন্য আপনার বিজনেস ম্যানেজারে যেতে হবে, বিজনেস ম্যানেজারে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে আছেন যিনি যাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাকে গিয়ে আপনার বিজনেস ম্যানেজারে জয়েন করাতে হবে, তারপরে সে আপনার বিজনেস ম্যানেজার থেকে ইনস্টাগ্রামে অ্যাক্সেস পাবে। বলেছিলাম আমার মাঝে মাঝে মনটায় আপনারা শুনেন আমার কথা? জি আপু, জি শুনতেছি আপু। আচ্ছা এখন নিচে আসেন, ইনস্টাগ্রাম যেহেতু নাই তো নাই, আমাদের কিছু করার নাই, এখন নিচে আসেন, বাইরে ক্লিক করে তারপরে নিচে আসেন। ওটাকে ওইরকম উপরে রেখে নিচে আসলে হবে? এই যে উপরে ওঠেন, এই যে নিচে আসেন। হ্যাঁ, অ্যাড সেটআপ সিঙ্গেল ইমেজ, আচ্ছা অ্যাড সেটআপ ক্রিয়েট অ্যাড, ওই যে এতক্ষণ কিন্তু আমরা হচ্ছি ইয়ে করেছি, অ্যাড সেট করেছি, এখন অ্যাড এর কাজ করছি। অ্যাড এ যান, হ্যাঁ existing post use creative half mock up, নাকি আপনি নতুন অ্যাড ক্রিয়েট করবেন? আপনি যদি নতুন অ্যাড ক্রিয়েট করেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড দিবেন। যদি কোনো ফেসবুক এর পোস্টের কাজ করতে চান যে আমি এই পোস্টটা দিয়েই কাজ করতে চাই, তাহলে সেই পোস্টটাকে এখানে দিয়ে দিবেন আর ক্রিয়েটিভ হাব মক আপে ক্লিক করেন, পেয়ে যাবেন। এটা কি নো মক আপ অ্যাভেলেবল? আপনার হচ্ছে ফ্ল্যাট থ্রি ডি মক আপ এরকম কিছু কাজ করে। তো এই ক্রিয়েটিভ অ্যাড মক আপ, মক আপ হাব যেটা, সেটা হচ্ছে যে লার্ন মোরে যান, আপনার নাই অ্যাভেলেবেল নাই দেখাচ্ছে, কারণ আপনাদের পেজের ওরকম কোনো কাজ আপনারা করেননি, আপনাদের পেজে ওরকম কোনো ছবি আপনারা করেননি। হ্যাঁ, লার্ন মোরে যান, পেয়ে যাবেন মক আপ কি। কিছু আসতেছে না, আচ্ছা এখানে আসছে নাকি কোনো? জি ক্রিয়েটিভ হাব, ওই যে ডান পাশে ক্রিয়েটিভ হাব চলে এসছে। Creative Hub update, see side by side preview of your ad across all available placement, use the same update feature as ad manager, ad collaborators and start working with together. Acha eta hocche apnar oi je amra age carousel ad boltam na slide show, ji apo oi rokom kichu ekta ami microphone off kore kotha bolchilam, sorry। এখান থেকে ক্যারোসেল সিলেক্ট করেন, এই ক্যারোসেলে গেলে দেখবেন কত টাইপের অপশন আসছে, দেখছেন? জি আপু, আগে কিন্তু এত টাইপের আসে নাই। এখন আরেকটা জিনিস দেখেন নিচে, অ্যাড অ্যান ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স দেখতে পাচ্ছেন বাঁ পাশে, ভাইয়ারে নিচে বললে একটু বাঁ পাশে আসেন। হ্যাঁ, এই যে অ্যাড অ্যান ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, অ্যাড এ পেয়েবল সোর্স ফাইল, জি আপু, মানে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, এটা কিভাবে মোবাইলে কিভাবে দেখা যাবে সেটার
অপশনটা এখানে। এখন কথা হচ্ছে এই যে আমরা ক্যারোসেল অ্যাড করেছি, ক্যারোসেল অ্যাড করতে গিয়ে এখানে যেটা হয়েছে এই হেল্পের জায়গাটা ক্রস করে দেন, এখন এখান থেকে একটু স্ক্রল করে উপরে উঠেন। ডেসক্রিপশন এড করেন, আজান দিচ্ছে আপনাদের এখানে কি আজান দিচ্ছে? আমাকে মুসা বলছেন আমাদের এখানে দিচ্ছে, আজান শেষ। আচ্ছা তাহলে ভাইয়া আপনি দিবাকর ভাই আপনি স্ক্রিনটা দিয়ে দেন, ইয়ের স্ক্রিন ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, মিনাজ আপনি জায়গাটা পজ করেন, পজ করে সরি অফ করেন, অফ করে দেন, দিবাকর ভাই ব্রেক স্ক্রিন দিয়ে দেন, ব্রেক থেকে আসা করে
আপনারা ব্যাক করেছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আপনি কতক্ষণ ব্রেক দিলাম? ব্রেকটা স্টার্ট হয়েছে কটা ভাইয়া? ভাইয়া ব্রেকটা স্টার্ট হয়েছে কটায়? আপু 30 থেকে স্টার্ট হয়েছে। 30 30 থেকে 38, মাত্র 7-8 মিনিট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসুক, ওরা আসুক, 5 মিনিট ওয়েট করি, ওরা আসুক। ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন তো ভাইয়া। একটু ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন। দিচ্ছি আপু।
আপনি ব্যাক করেছেন? জি আপু। ব্যাক করেন, ব্রেক স্ক্রিন বন্ধ করেন। এটা তো আমার আপনার ব্রেক স্ক্রিন ছিল, আপনি মাঝে নাই হয়ে গেছিলেন, তখন হচ্ছে আপনাকে ইয়ে যে চিন্ময় দিয়ে দিছে। জি ভাইয়া দিছিলেন, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি আপু। জি আপু। খুবই ভালো কথা। আপু। জি আপু। কোরআন তেলাওয়াতটা এখন করব? হ্যাঁ করে দিতে পারেন ভাইয়া, করে দেন। জি আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم হ্যালো জি আপু ভাইয়া শেষ হয়েছে, আপনারা শুরু করেন, আপনারা শোনার পরে আমিনটা বলেন না। আচ্ছা যাই হোক, যান।
যান কিসে যাব এখন? আচ্ছা মোর ইউআরএল এর কথা বলতেছে দা লিংক ফিল্ড। জি ভাইয়া একটা মিনিট একটা মিনিট একটা মিনিট, আপনারা যে বলতেছেন আমার মাথায় তখন এখন অন্য জিনিস। আয় আপনাদের আপনাদের এটা বলে লাভ নেই। এক তারিখে আমাদের কি ক্লাস গেছে, সরি দুই তারিখে আমাদের কিসের ক্লাস গেছে বলতে পারবেন? বলতে পারবেন আপনারা দুই তারিখে কিসের ক্লাস গিয়েছে আমাদের? ডিসেম্বরের দুই তারিখ। হ্যাঁ ডিসেম্বরে ইন্টারেস্ট হবে শুন। পিন্টারেস্টের পর আমরা কি কি কাজ করেছি? মেইল টিম, মেইল টিম, মেইল মার্কেটিং, সাপোর্ট তো মানে সবই দিয়েছে। এই আপনাদের প্লেলিস্ট করে আপনাদের প্লেলিস্ট খুঁজে পাই না আমি। আপু দুই তারিখ কিওয়ার্ড রিজেক্ট করছিলাম। আরেকজন আসছে আপু দুই তারিখে একজন বলে এই ঠিক করে বলেন পিটা বাহাদুর আপনাদের আমি ঠিক করে বলেন আপনাদেরকে যে আমি ইউটিউবে লিংক দেই ক্লাসের। একটা মিনিট। হ্যাঁ ভাইয়া মার্কেটিং টি আই এন জি মার্কেটিং আপনারা তো সিটিজি ব্যাচ, সিটিজি ব্যাচ ডিসেম্বরের 19-17-10। আপনাদের শুধু দুইটা ক্লাস দেয়া হয় নাই, আপনাদের আপওয়ার্কের ক্লাসগুলি দেয়া হবে না। আপওয়ার্কের ক্লাসগুলি কবে নাগাদ বলতে পারবেন আমাকে? আপওয়ার্কের ক্লাসগুলি কবে নাগাদ হয়েছে আপনারা কি বলতে পারবেন আমাকে? একটু দেখতে হবে আমাকে, একটু দেখেন তো ভাইয়া আপওয়ার্কের ক্লাসগুলি। 10 তারিখ থেকে আছে, 10 তারিখ আপ। তাহলে আপওয়ার্কের ক্লাস তিনটা আপনাদের, ওই তিনটা ভিডিও আপনাদের যাবে না, তিনটা ভিডিও আপনারা পাবেন না। এখন বলেন না আপু কেন? আপু এটা তো বলেন আপনি, জি আপনি তো বলছিলেন এটা দিবেন না ইউটিউবে। আপওয়ার্কের ক্লাসের ভিডিওগুলি ইউটিউবে দিব না, তার কারণ হচ্ছে আপওয়ার্কের ক্লাস আমি ইউটিউবে দিলে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রবলেম হবে, যেটা আপওয়ার্ক করতেছে। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের আগে বলেছিলাম না, সেম প্রবলেমটা এখনো আপওয়ার্কের ভিডিওগুলি ইয়েতে দেয়া যায় না। অন্য এখন হতে পারে অন্য সব মেন্টররা হয়তো বা দিতে পারে আমি জানি না, তারপরও আমি রেকর্ডিংটা আপনাদের জন্য রেখেছি, লাইভটা রেখেছি। আমি বলেছিলাম যে লাইভটা আমি হাইড করে দিব, বলেছিলাম না? এখন লাইভটা আর হাইড করছি না, আমি লাইভটা রেখে দিয়েছি বা লাইভটা ডিলিট করিনি, লাইভটা থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, শুধু প্রবলেম হবে ইউটিউবে পাবেন। বুঝতে পেরেছেন? আপনারা কি ক্যারোসেল করেন নাই? তাইলে ভাইয়া ক্যারোসেল এর জন্য কোন কোন লিঙ্কটা দিতে হয় সেটার জন্য এখনো বসে আছেন আমার জন্য? এই যে এখন এখানে দেখেন, এই মিনহাজ, হোল্ড অন মিনহাজ রে, বাবা রে একটু ওয়েট কর। এই যে দেখেন মিনহাজ পিক্সেল দেখতে পাচ্ছেন? জি আপু, এটা হচ্ছে পিক্সেল সেট সহ আপনি একটা দিচ্ছেন আপু।
আচ্ছা ওই যে আপওয়ার্ক এর ক্লাস গুলো একটু ড্রাইভে দিলে আপওয়ার্ক এর ক্লাস গুলো ড্রাইভে কেন আমি দিতে যাব এগুলি তো আপনাদের ইয়েতেই দেয়া আছে ভাইয়া কোথায় কি বলে এটা ফেসবুকে দেয়া আছে ফেসবুক থেকে নিয়ে নেন ফেসবুকে দেয়া আছে হ্যাঁ ফেসবুকে তো খুঁজে পাওয়া যায় পাই না তো ওই জন্য আর কি ফেসবুকে যদি লিংক খুঁজে না পান কি করতাম আমি কোন না না লিস্ট লিস্ট কেন লিস্ট খুঁজে পাবেন না আচ্ছা মিনহাজ আপনি ডান পাশে আপনার ইয়েটা ওপেন করেন ফেসবুক ওপেন করেন এই কথা বলে এখন আহাদ 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 নিজে এখন বকাগুলি শুনবে আজ যান ফেসবুক আলাউদ্দিন কি হাসি হাসতেছে এ পাইছে আপু আহাদ বাইরে আহাদ ভাই কি আপু পাইছে তাই না সালাউদ্দিন আপনার হাসি দেখেই বোঝা যায় আপু তো পাইছে আজকে ওরে আপনার এখানে প্লেলিস্ট দেওয়া আছে আপু অবশ্যই পুরো প্লেলিস্ট দিয়ে পুরোটা ডিটেইল করে দেয়া প্লেলিস্টে কিভাবে যাবেন সেটাও দেখাচ্ছি হ্যাঁ ভিডিওসে যান লোড হচ্ছে আমার আচ্ছা আপু একটু দেখায় দেন তো দেখায় তো আপু সবই দেয় আপু তো দেখায় দেয় কিন্তু কথা হলো আপু কথা তো মনে থাকে না এটা কি হলো কি হলো কি হলো পেয়েছেন প্লেলিস্ট না আপু ভিডিও তো তো গেছি আপনারা জানেনই না যে প্লেলিস্ট কোত্থেকে বের করে আমি তো আপু স্ক্রল করে বের করছি সব সময় নিচে আসেন চার তিন এক দুই ক্লাসে নাম্বারটা লিখা নাই এরপরে নিচে আসেন দাঁড়ান আপু পরে বলেন এই যে নয় দশ এরপর নয় দশ একেবারে এক সিরিয়ালে গেছে এই যে এগারো বারো দেখছেন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এরকম এক সিরিয়ালে নিচে আসবে নিচে আসেন আরেকজনের নিচে নামতে ভয় লাগে জি আপু বলেন আপু এখান থেকে ডাউনলোড করবো কিভাবে আমি না যেখান থেকে ডাউনলোড করেন কিভাবে তো বলেন আমি তো মোবাইল থেকে করি আমি মোবাইলে ডাউনলোড করে দেখি আবার স্পিড বাড়াই দিয়ে দেখি সুব্রত পিসি থেকে ডাউনলোড করে কেমনে বলেন আপু আমি তো আইডিএম দিয়ে ডাউনলোড করি আইডিএম ইউজ করলে আইডিএম দিয়ে সহজে ডাউনলোড হয়ে যায় করেন আইডিএম যখন ইউজ করবেন আপনি ফেসবুকে ঢুকলি আপনার এখানে দেখাবে ডাউনলোডের অপশনটা চলে আসবে ফেসবুক থেকে ডিরেক্টলি কোনো ভিডিও ডাউনলোড করা যায় না ডাউনলোড করতে গেলে আইডিএম টা লাগে আইডিএম দিয়ে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদেরই একমাত্র আপনারা আছেন যারা হচ্ছেন ইয়ে করে কি বলে পেয়েছেন ৪৫টা ক্লাস করেছেন ৪৫টা ক্লাসের কোনো লাইভ আপনাদের এক ঘন্টার নাই পুরো ক্লাস লাইভ আপনাদের কোনো লাইভ আপনাদের এক ঘন্টার লাইভ নেই দেখেন সাড়ে দেখেন এটা পৌনে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার লাইভ আছে তার মানে আপনারাই একমাত্র ব্যাচ যাদের ফুল ক্লাস লাইভ আছে আমার যাদের ফুল ক্লাস আপু এখানে একটা রেকর্ড আছে সাড়ে চার ঘন্টার সাড়ে চার ঘন্টার রেকর্ড ওই যে এটা তো একটু খুঁজে পাচ্ছি হ্যাঁ আপু এই যে এখানে তো ছিল কি রে কই এটা ওই সর্বোচ্চ মনে চার ঘন্টা ৩৪ মিনিট এই তো এই তো ঠিক আছে এটা রেকর্ড ব্রেক করে দিব না আমি ঠিক আছে আহাত পাইছেন জি জি আপু পাইছি ভিডিওতে গিয়ে একটু স্ক্রল করলে চলে আসবে এখন আমিও বুঝে গেছি লিংকটা একটু মেসেঞ্জার সেন্ড করে দেন কষ্ট করে হাই সুবহানাল্লাহ নাকি ওর লিংকও মেসেঞ্জারে দিতে হবে চিন্তাটা করছেন
মানে আহাদ আপনি নৈরাজের একটু খান না আপু দিছিলাম তো আগে দুই একবার দেওয়া হয়েছিল প্লেলিস্টটা দেওয়া হয়েছিল গ্রুপে হ্যাঁ দেওয়া হয়েছে প্লেলিস্টটা দুই একবার না আরো বেশি বার দিয়েছি আমি আপু কিন্তু আমাদের আহাদ ভাই তো অলস আহাদ ভাই তো নড়াচড়া করতে রাজি না আহাদ ভাই তো হচ্ছে আমাদের সেকেন্ড আরমান তাই না আহাদ ভাই আপনি যেভাবে লিঙ্কগুলো শেয়ার করেন ওগুলো তো আমি পাই না বুঝছেন আরেকজন লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট দিয়ে দিয়েছে এই যে আচ্ছা যান 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 ওয়েবসাইটের পিক্সেল সহ ট্র্যাকিং করে তারপরে ভাইয়া আরেকটা could not post link the link could not be posted jan niche ashen upore sorry upore ashen instagram and facebook ad will instagram facebook ad will upore uthen upore po eta keno asche review error রিভিউ কার্ড এই যে উপরে দেখেন না রে ভাইয়া একটু উপরে উঠেন বা ডান পাশে এখন নতুন একটা সিস্টেমে যেটা দেখলাম যে আগে অ্যাড এর কোথায় এরর থাকতো সেটা দেখাতো না শুধু রেড মার্ক থাকতো এখন এই যে আপডেট হ্যাঁ দেন ডেস্টিনেশন টু ইউআরএল এটা প্রপারলি ফরম্যাটেড না আপনার ছবি অ্যাড করতে হবে এখানে ক্যারোসেলে আমাদের বাজারে আপনি হা করে গান গাইতেছেন আপনাদের মাঝে মাঝে মুন্ডায় মানে কিছু যে বলতে পারি না সেটা আপু আমার ওই যে পিসিটাতে একটু সমস্যা হয়েছিল পরে রিফ্রেশ হয়ে গেছিল এটা এই যে দেখেন হেডলাইন দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে তারপরে এই মাথায় আর কিছু আসতেছে না ডেসক্রিপশনে যেটুকু দিছি হ্যাঁ লিখে দেন মাথায় কিছু আসতেছে না এটাও লিখে দেন সমস্যা নাই তারপর ধরাখান আপনারা অ্যাড মিডিয়া অ্যাড করেন অ্যাড মিডিয়া হ্যাঁ অ্যাড করেন অ্যাড ইমেজ আপনারে তুললা কাসার দেমো কিছু আসতেছে না কেন অ্যাড ইমেজের জায়গাগুলি আসতেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস এখানে পেন দেখতে পাচ্ছেন শুধু শুধু বলছি তুললা আসার মারবো না আবার বলে না অবস্থাটা দেখছেন আপু এখানে দিলে এটা চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে না এই যে এই যে এই যে থাম থাম এই যে সিলেক্ট ইমেজ ইমেজ সিলেক্ট করেন আচ্ছা আপু একটা একটা করে অ্যাড করবেন এখানে একটা একটা করে এন্ট্রি করবেন যদি তিনটা ছবি অ্যাড করেন তিনটা ছবির তিনবার লিংক তিনবার ডেসক্রিপশন তিনটা হেডলাইন সবগুলি আলাদা আলাদা হবে তারপরে বাটন অ্যাড করবেন যান সিলেক্ট করেন আপনাদেরকে আসলে আমার আগাটু গোড়া আশ্রানো উচিত আশ্রানো বুঝেন
ক্যারাসল এতবার দেখানোর পর মাশাল্লাহ কি মাশাল্লাহ সালাউদ্দিন কিসের মাশাল্লাহ ওরা আছাবো এই জন্য মাশাল্লাহ বলছেন আপনি আপনি এটা মুসা ভাইয়ের সময় দেখেছিলেন আমি এখন দেখছি আমি কিন্তু আপনাদের দেখতে পাই না কোথায় আছেন মিনহাজ আছে না নাই না আমি নাই আমি পিকচার খুঁজতেছি আপনারা আমার একটা দিন একটু ছুটিও দিবেন না কালকে আমি একটা সেকেন্ড আপনাদের বেশি ক্লাস নিব না আপু আমরা তো ছুটি দিতে চাই হ্যাঁ আপনারা তো ছুটি দিবেও না না ভাইয়া আমি এখন ছুটি নিলে কালকে এটা রাশেদ ভাইয়ের সাথে রাশেদ ভাই রাতে যখন কথা বলছে আমার সাথে তখন বলছি যে এসিওর ক্লাসগুলির সময় যদি আমি আমার প্রবলেম হলে আমি অবশ্যই অফিস থেকে ছুটি নিতে পারবো দুইটা দিনের কিন্তু দুইটা দিন বা তিনটা দিন ছুটি নিলে দেখা যাবে অ্যাভারেজ আপনাদের চার দিনের গ্যাপ পড়ে যাবে চার দিনের গ্যাপে আপনারা একটা মানুষও প্র্যাকটিস করবেন না এখন তো প্র্যাকটিস করেন আর না করেন আমার বকার ভয়ে হইলো লজ্জায় হইলো আপনারা দুইটা বাজে আইসা ক্লাসে জয়েন করেন ওই চার দিন আপনাদের কারো খবর থাকবে না কেউ এক সেকেন্ডের জন্য ফাইবারের কাজগুলি নিয়ে আগাবেন না এখন তো একটা প্যারা থাকে কখন জানি আপু জিজ্ঞেস করে ফেলে ওই চার দিনে আরে আপু তো ক্লাস নিবে না আপু তো ক্লাসে আসবে না আমরা তো ওই চার দিনে কোনো প্রবলেম নাই এই জন্য আপনারা স্লো হয়ে যাবেন দেখে আমি ছুটিটা নিই নেই ভাইয়া আমি যদি অফিসকে আজকেও বলি যে আমার কালকের শনিবার ছুটি লাগবে অফিস আমাকে দিবে কিন্তু আমি ছুটি নিলে আপনাদের লস চিন্তা করেন তো আমি কথাটা ঠিক বলছি কিনা যদি আমি ছুটি নেই বলি যে আপনাদের ক্লাস নাই আপনারা কেউ একটা মানুষ ফাইবারের একটা কাজ করবেন না একটা মানুষ বাইরে কাজ আরে আপু তো ছুটি দিছে কি চেট ফ্রিল্যান্সিং সালাউদ্দিন সবার আগে করবে মিনাজ ফাঁকিবাজ করবে হাসনাত বলবে আপু আমার বিসিএস আছে আহাদ বলবে আপু আমার শরীর ব্যথা ছিল চিন্ময় বলবে আপু আমার মাথা ব্যথা ছিল তারপরে হচ্ছে আমাদের তুষার ভাইয়েরটা বলতে পারি না সাত তো বলবি না সাদ্দুল বাপু আমি শুনি নাই আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল ইমন বলবে না তো আপু আমি ডিসকানেক্টেড ছিলাম মানে আপনাদের এক একজনের এক একটা এক্সকিউজ বের হবে এই জন্য আমি ছুটি নেই কিন্তু আপনারা আমাকে গিগগুলি রেডি করে দেন দেখেন প্রত্যেকটা ফ্যামিলির কাছে তার ফ্যামিলি মেম্বার তার বাবা মা ভাইরা অনেক অনেক বেশি জরুরি আমার কাছে আমার ভাই যেমন জরুরি আমার কাছে আপনারাও তেমন জরুরি আমার একটাই ভাই আমার ছোট একটা ভাই ছিল সে অ্যাক্সিডেন্টলি মারা যায় আমরা তিন ভাই বোন ছিলাম আমার বড় ভাই আমি আমার ছোট ভাই ছোট ভাইটা মারা যায় আমার এখন ভাই বলতে আমার বড় ভাই আমার বড় ভাইয়ের হচ্ছে কাবিন করাচ্ছি আমি শুক্রবার দিন আজকে এখন পর্যন্ত আমি আপনাদের সাথে ইভেন কালকেও আমি আপনাদের ক্লাস নিব আমার কাছে আপনারা আমার ভাই যা আপনারাও আমার ছোট ভাইয়ের মতো সো আমি চাইবো না আমার এক ভাইয়ের খুশির জন্য আমি আর কিছু ভাইদের কোনো প্রবলেম ক্রিয়েট করে দিই আপনারা কাইন্ডলি এটা মেনটেন করেন যে আপু যেহেতু এইটুকু করে আমরা আপুকে এইটুকু করে দিই আপনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই লাগে আপনাদের আপনারা মানে গিগ গুলি পাবলিশ করে দেন শনিবারের মধ্যে সবাই একটা করে গিগ দেন শনিবারের মধ্যে সবাই একটা করে গিগ দেন পারবেন আপু আপনি বললি হলো নাকি আমরা এখান দিয়ে ঢুকাইছি এখান দিয়ে বের করে দিচ্ছি আমাদের তো লজ্জা নাই আপনি বললি কি আমরা করবো হিসেবে আপনাদের প্রথম সাতটা গিগ খুলতে পারবেন তবে আমি আপনাদের ছয়টা গিগ খুলাবো সাতটা খুলাবো আপু একটা সোশ্যাল মিডিয়া খুলেছেন একটা লিঙ্কডইন খুলবেন একটা টুইটার সরি ইউটিউব খুলবেন তিনটা একটা লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম মিক্সড খুলবেন চারটা পাঁচ নাম্বার ছয় নাম্বার খুলবেন এই চারটা গিগের মধ্যে আপনারা যে কাজটা সবচাইতে ভালো পারেন ফেসবুক অ্যাড ম্যানেজারের একটা খুলতে পারেন অথবা আপনি লিঙ্কডইনের আরেকটা খুলতে পারেন অথবা আপনি ইউটিউবের আরেকটা খুলতে পারেন আরেকটা হচ্ছে ভাই এটা ডিপেন্ড করে আপনি কোন কাজটা সবচেয়ে ভালো বুঝেছেন
যে যদি ইমেল মার্কেটিং বুঝে থাকেন ইমেল মার্কেটিং নিয়ে খুলেন, আপনি যদি ফেসবুকের অ্যাডটা বুঝে থাকেন অ্যাডটা নিয়ে খুলেন, আপনি যদি ইনস্টাগ্রাম বুঝে থাকেন ইনস্টাগ্রাম খুলেন, কিওয়ার্ড বুঝে থাকলে কিওয়ার্ড খুলেন, লিড জেনারেশন বুঝে থাকলে লিড জেনারেশন খুলেন। যেটা রাশেদ ভাই আমাকে কালকে আপনাদেরকে রাশেদ ভাইয়ের তরফ থেকে গিফট দিবে সেটা হচ্ছে রাশেদ ভাই আপনাদের সবাইকে একটা করে লিড জেনারেশনের গিগ খোলার জন্য কি কি করতে হবে কিভাবে করতে হবে সেটা রাশেদ ভাই দেখিয়ে দিবে। রাশেদ ভাই দেখিয়ে দিলে সেটা দিয়ে আপনার একটা করে লিড জেনারেশনের গিগ খুলে, তাতে কি হবে লিড জেনারেশনের কাজ যেই পান কাজ আপনি নেবেন বাইরের কাছ থেকে, তারপরে আপনি রাশেদ ভাইয়ের বায়ার হয়ে রাশেদ ভাইয়ের গিগের উপরে অর্ডার ফেলে দিবেন। হিসেব বুঝা গেল? সবাই কাজ করতে পারবো। এটা হচ্ছে রাশেদ ভাই আপনাদেরকে গিফট করছে, কিন্তু রাশেদ ভাই আমাকে গিফট করে নাই, আমাকে বলে নাই আপু আমি আপনার জন্য একটা গিফট করব। আপনি বলেন ভাই আপনি কখন গিগ খুলবেন বলেন। থ্যাংক ইউ ভাই, আমি ফাইবারে কাজ করব না ভাইয়া, সো আমার গিগ খুলব না। রাশেদ ভাই আমাদেরকে কি গিফট দিচ্ছে? রাশেদ ভাই আপনাদেরকে গিফট দিচ্ছে লিড জেনারেশন, যেটা আপনার খুবই মজা লাগবে, আপনি এই কাজটা করতে পারবেন। লিড জেনারেশন? হ্যাঁ আপনি কেমনে জানেন? ডেস্টিনেশন ইউআরএল দেন, ওয়েবসাইট দেন। জি আপু,